আচ্ছা, তোমরা 10টা আগুন দিয়ে দাও, খুব সুন্দর। এখন কত হইতেছে আগে স্ট্রিমটা চেক করো, স্ট্রিমের সাউন্ড টাউন আসতেছে না। আচ্ছা ভাই, ওকে, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েল লাইভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা? কার কে কি কি ইফতার কি 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 দিয়ে ইফতার করলেন সবাই, আগে সেটা বলেন। এখানে হচ্ছে কিলার বয় এক্স অলরেডি কমেন্ট করে জানাচ্ছে আইডি অ্যান্ড পাস। ওকে সিফ, এটা কিসের ম্যাচ তোমার কাছে? কিন্তু আমরা আগে জানতে চাই, সেটা কি একটু বলে দাও আগে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোডিউস করতে চাই আমাদের যে স্ট্রিমার, সে হচ্ছে টাইম বার্নার গেমিং থেকে স্ট্রিম করতেছে, সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিমার। লল, এন্ড আমাদের সাথে হচ্ছে পোর্শিয়া, কেরুয়েন কোর কোর মেম্বার, আর আমার নাম হচ্ছে সিফ। তো হোপফুলি আমরা একটা ভালো ম্যাচ দেখার মানে অপেক্ষা করতেছি, ম্যাচটা যেহেতু স্টার্ট হয়েছে। আর এখানে হচ্ছে 3v4 সিচুয়েশন, যেটা দেখার মানে খুবই ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আপনার কি মনে হয়?
এখানে কিন্তু সোফার আমরা দেখতে পারতেছি বাংলাদেশের টপ দুইটা ক্ল্যান ওয়াচ ইউর হেড ভার্সেস কিং অফ স্পেডস, তাদের কিন্তু মানে খুবই সুনাম আছে অ্যাজ মানে অনেক পপুলার ক্ল্যান্স। অ্যান্ড এখানে কিন্তু আমাদের খুবই প্রো প্লেয়ার্স যাদের আমরা চিনি, আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াচ ইউর হেডের তিনজন প্লেয়ার দেখতে পাচ্ছি, ওয়াচ ইউর হেড, উজি, বৈশাখ অ্যান্ড ডেথ আছে। আর তাদের এগেইনস্টে কিন্তু যদি আমরা একটু দেখে আসি, আমাদের কিন্তু ফ্যান ফেভারিট কে এস কায়ানাথ আছে, এখানে কে এস ফাহিম ভাই আছে, অ্যান্ড আমাদের দুর্জয় কে এস সাইকো আছে। সো দে আর অলসো ভেরি গুড, সো হোপফুলি উই উইল সি এ গ্রেট স্ক্রিম ম্যাচ। এখানে কিন্তু অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে আইডি অ্যান্ড পাস চাচ্ছে, বাট ভাইয়া এটা কিন্তু একটা টুর্নামেন্ট ম্যাচ, সো এখানে টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু পোর্শিয়ার কাছ থেকে কিছু শোনা উচিত। পোর্শিয়া, সে হাই টু দ্য ওয়ার্ল্ড। হাই গাইস। ওকে, সো পোর্শিয়া এখন কি হবে তুমি একটু জানাও সবাইকে। এখন কিছু হয়নি, জাস্ট প্লে দে সবাই। ওকে, তুমি কি কোনো প্রেডিকশন দিতে চাও পোর্শিয়া? না, আমি এটা নিয়ে কিছু বলতে চাই। আই গেস এখানে কিন্তু আমাদের একটু প্রোডাকশন কিন্তু করা উচিত। এখানে দেখতে পাচ্ছি প্লেন থেকে কিন্তু কে এস ফাহিমের মানে 3 vs 4 অবস্থা। কে এস ফাহিম কিন্তু মানে বুলেটের গতিতে লাফিয়ে নামছে, এন্ড ওয়াচ ইউর হেড ডে তো আছে কিন্তু সামনে, দুজনে কিন্তু সমান স্পিডে যাচ্ছে। মেইনলি তখন বড় চেষ্টা আমাদের ফাহিম ভাইয়ের, ফাহিম ভাইয়ের অসাধারণ। দুটো টিমে কি মেইন বিলিং নিচ্ছে? মেইন বিলিং নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি। সে কিন্তু মানে M762 দিয়ে এক্স প্রেতে আমাদের ওয়াচ ইউর হেড এর ফার্স্ট প্লেয়ার কে ডেড করে দিয়েছে, এন্ড 3v4 সিচুয়েশন কিন্তু। মনে হয় না গাইস, ১৩টা গুলি করার আগে যদি সে শেষ হয়ে যায়। ওকে, দেখে ফেলছে কিন্তু তাকে। সো এখানে স্বপ্নিল কিন্তু ঘুরে ঘুরে সরে সরে ডানে বামে করার চেষ্টা। আচ্ছা, কে স্বয়ং কিন্তু পুশ দে ট্রাই করতেছে, তার অলরেডি তিনজনই মুভ করে ফেলছে। দে নো কায়নাত এখন মেইন বিল্ডিং এ, কে সাইকো টিপি পিনে দেখতেছে। ওকে, সাইকো বুঝতে পারছে পজিশনটা কোথায়, বাট স্বপ্নিলের কাছে কিন্তু কোনো অটো গান নেই। সো স্বপ্নিল ফাহিমকে দেখতেছে, কে এস ফাহিমকে দেখতেছিল মেইনলি, সে ব্যাকআউট করতেছে স্বপ্নিল। ওকে, ব্যাকআউট করে ফেলছে, দেখে ফেলছে স্বপ্নিল উইথ আ ফ্র্যাগ। অসাধারণ নেট ছিল। আচ্ছা, দুর্জয় নেটে নাইস, অসাধারণ ম্যাচ এখানে দেখতে পাচ্ছি। সো ফার 11 পিপল আর ওয়াচিং, নাইস। সো এখানে কিন্তু আমরা এখনি সেকেন্ড ম্যাচে চলে যাব, সো কোনো কিন্তু দেরি হবে না গাইস। আমাদের সেকেন্ড ম্যাচ কখন শুরু হবে প্লিজ? আগামী 5 মিনিটের মধ্যে আমাদের সেকেন্ড ম্যাচ স্টার্ট করব, আপনারা থাকবেন এখানে। কিন্তু যারা যারা জানেন না, এখানে কিন্তু 1v1 স্কোয়াড এখানে ফাইট হচ্ছে, সো এখানে কিন্তু অন্য কোনো স্কোয়াড নাই, অ্যান্ড এটা কিন্তু খুবই ইন্টেন্স একটা ফাইট হয় গাইজ। যারা যারা এখানে জয়েন করতে চান, আমাদের কিন্তু এটা একটা টুর্নামেন্ট ম্যাচ চলছে, সো এটার সেকেন্ড সিজন আমরা কি এক্সপেক্ট করতে পারি খুব তাড়াতাড়ি হবে সিফ? হ্যাঁ, অবশ্যই, ঈদের পর আমরা একটা বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করার মানে অপেক্ষায় আছে। জাস্ট ঈদটা যাক, তারপর আমরা একটা বড় যেটাতে আর কি প্রাইজ মানিটা একটু বেশি বাড়ানোর ট্রাই করব উইদাউট এন্ট্রি ফি। ওকে, সো নাইস ইনিশিয়েটিভ, ওটা আরো বেটার হবে, নাইস ইনিশিয়েটিভ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের নাইম বাইয়া, অ্যাসিড জিন্দাবাদ ভাই। অ্যাসিড তো কি রেজিস্টার করছিল? অ্যাসিড, হ্যাঁ ভাই, অ্যাসিড করেছিল। ওকে, সো অ্যাসিড, অ্যাসিডের একটা টিম আছে। দ্য রুম ইউ জয়েন্ড হ্যাজ বিন ক্লোজড ফার্স্ট গ্রুপে, তো
অ্যাসিড নেই তাই না? আই ডোন্ট থিংক সো ফার্স্ট গ্রুপ এ তে নেই। ওকে আজকে ওকে সো এখানে কিলার বয় এক্স আছে কিন্তু আমাদের সাথে, এখানে কিন্তু সাইদ ফাহিম হাসান বিগ ফ্যান পোর্শিয়া, পোর্শিয়া সে হাই। ওকে কিন্তু এখানে কিন্তু পোর্শিয়ার পোর্শিয়ার হার্ডকোর একজন ফ্যান চলে আসছে ফাহিম, সো ওয়েলকাম টু দ্য স্ট্রিম গাইস প্লিজ। ওকে এখানে উই নিড সাম টুর্নামেন্টস ইন বিডি। ওকে এখানে কিলার বয় ভাইয়া আপনি যদি জানেন বা না জানেন এখানে কিন্তু মানে অনেক টুর্নামেন্ট কিন্তু অলরেডি ইন প্রোগ্রেস চলছে, চলবে, রেডি হচ্ছে, অনেক ধরনের টুর্নামেন্ট কিন্তু রেডি হচ্ছে, সো আপনি যদি সবার সাথে একটু চোখ রাখেন, কথা বলেন। ওকে এখানে আমাদের নিহাল গেম টিউব কিন্তু কমেন্ট করছে, কয়টা ম্যাচ হবে নিহাল, কয়টা ম্যাচ হবে এই পোশিয়া একটু জানাও। আজকে আই থিঙ্ক এভরি ক্ল্যান ভার্সেস যেহেতু হচ্ছে ওদের তিনটা হওয়ার কথা, টোটাল 12 ম্যাচ আমি দেখতে পাবো। ওকে সো টোটাল 12 ম্যাচেস নিহাল, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কেস উইথ দ্য লিড, তারা কিন্তু ফার্স্ট ম্যাচে খুব সুন্দরভাবে ওয়াচ ইওর হেড মানে 4v3 অবস্থায় থাকার পরও দে ওয়ান, সো বিগ শাউট আউট ফর কিং অফ স্পেডস। সো এখানে দেখা যাক সেকেন্ড ম্যাচে কি কত কিভাবে তারা মানে ব্যাক ইন ফর্ম করে। এখানে বৈশাখ আর ডেথ, এখানে দেখতে পাচ্ছেন হামিম চলে আসছে, সো হামিমকে কিন্তু এখন কেউ দেখতেছে না, সো হামিমকে একটু পরে দেখবে, সে থাকবে আমাদের স্পেক্টেড টিমে। সো এখানে দেখতে পাচ্ছি স্পেক্টেড টিম হচ্ছে পুরোপুরি ফিল্ড আপ, সো নাইস ফিল্ড আপ। এখানে কিন্তু আবার আমি বলতে চাচ্ছি একটা জিনিস, হামিম 3105 কিন্তু আমাদের ক্ল্যানের লিডার। ওকে সো হামিম কিরণ কো, ওকে হামিমের চেহারাটা দেখা ফেলেছে, তার জন্য আমি শাউট আউট হামিমের চেহারাটা কিন্তু এখানে আমি স্ট্রিমে চলে আসছে, সে তার মাথার এক সাইডে চুল আছে আর এক সাইডে চুল নাই, খুব ইয়ো অবস্থা আছে এখানে। সো 3v4 নিহাল কিন্তু এখানে কমেন্ট করতেছে সাইদ ফাহিম হাসান আমি গরিব মানে কি আপনি তো মানে ওয়াই ওয়াই এখানে কি এটা কেন, এখানে আমরা হামিমের সুন্দর চেহারাটা দেখতেছি পিছনে তার অনেক জোসেক খান এটা কি স্নোমোবিল আছে, আমি তাকে একটু ডান্স করানোর চেষ্টা করি, একটা ইয়া বয় দিয়ে দিছি, আরে ইয়া বয় দেওয়ার আগে ম্যাচ শুরু পুরো। সো গাইস এখানে কিন্তু এখন আমাদের সেকেন্ড ম্যাচ শুরু হয়ে গেছে, সিফ কি মনে হয় এই ম্যাচ কে জিতবে, ওয়াচ ইওর হেড কি কামব্যাক করতে পারবে? আমার মনে হচ্ছে এই ম্যাচে ওয়াচ ইওর হেড কামব্যাক করার ফুলি ট্রাই করবে, অবশ্যই অবশ্যই, আই হোপ ওরা আগের ম্যাচে যে ভুলটা করছে ওই ভুলটা না করুক, মেইন বিল্ডিং এ ওদের ফাইনাল নেট উঠতে পারে, লাইক এটা 50-50 চান্স মেইন বিলিং যারা গান উইনার, সেটাই সেটাই যাদের লাক ভালো তারাই জিতে, অ্যাকচুয়ালি গেমটা 50% লাকের উপর ডিপেন্ড করে। ওকে আগের ম্যাচ কিন্তু আমি দেখছিলাম কেস ফাহিম কেস কায়নাত সবাই কিন্তু কেস কায়নাত কিন্তু ফার্স্ট নকটা করেছিল, এবার আগে থেকে তার উপর আমি ক্যামেরা দিয়ে রাখবো, সো দেখা যাক এখানে আমাদের জেসি চাকমা কিন্তু ও হামিম ও হামিম ও হামিম কেন ও টাইম বার্নার গেমিং না কেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর পাবজি মোবাইল কন্টেন্টস। হ্যাঁ আচ্ছা আপনারা যারা নতুন দেখতেছেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে প্লিজ সাবস্ক্রাইব টু টাইম বার্নার গেমিং, থ্যাংক ইউ সো ফার লাইক আওয়ার কেরুইন কো পেজ, সো এন্ড আপনারা কিন্তু ফর ইনফরমেশন এখানে কিন্তু ফলো করতে হবে কেরুইন কো পেজ, এন্ড প্লিজ অবশ্যই অবশ্যই লাইক করবেন, লাইক ছাড়া কিন্তু দুনিয়া চলে না। আর যদি টুর্নামেন্ট গুলোর দিকে আপনারা খেয়াল রাখতে চান তাহলে ডিসকর্ডটা জয়েন করতে পারেন, অ্যানাউন্সমেন্টে সেখানে সবই দেওয়া হয়। ওকে সো এখানে কিন্তু ডিসকর্ড সার্ভারের লিংক কিন্তু আমাদের একটা কমেন্ট করে আই গেস দিয়ে দিতে হবে, কারণ আগের যে লিংকটা ছিল সেটা কিন্তু আই গেস এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, সো এটা কিন্তু একটু করতে হবে। ওকে নাইম ভাইয়া টাইম ভাই তানভীর ভাই বিগ ফ্যান। ওকে ওকে এখানে আমি কেস কায়নাতকে দেখছি না কেস সাইকোকে দেখছি, এখন সাইকো কিন্তু খুব সুন্দর জাম্প মারছে, তারা কি আগে পিছে তারা একটু আগেই আই গেস ইয়েস আমার মনে হয় হ্যাঁ কেসটা একটু আগে আছে, আমি একটা জিনিস বুঝতেছি না ডেথ কি আনফলো দেওয়ার কারণে পিছায় গেল, হ্যাঁ হ্যাঁ ও ও পজিশন দেখতেছে আই গেস মানে কে কোথায় নামতেছে, ভালো আইডিয়া নাইস মুভ। আচ্ছা এবার মেইন ধরে নিও ওরা এবার প্রোটোকল, হ্যাঁ এবার ওরা প্রোটোকল ধরেছে দেখা যাক কি হয়। আচ্ছা কার 98 স্বপ্নিলের হাতে ডেথ এর এখনো গান পায়নি, একটা জিনিস কিন্তু বুঝির হাতে ডেথ এর পজিশনটা কিন্তু কেস ফাহিম ভাই নোটিস করতে পারছে কি, আই ডোন্ট থিংক পারছে। ওকে ওকে এখানে কিন্তু লিগ কমান্ড সাবস্ক্রাইব করে পাশায় থাকুন, ওকে পাশায় থাকি আমি, আমি থাকি নিহালের পাশায়, নিহাল থাকে আমার পাশায়, ডাজেন্ট ম্যাটার,
সো এখানে আই গেস মেইন বিল্ডিং ধরে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের কেএস। সো কেএস এর আরেক পাশে তাদের ঠিক সাউথ ইস্টে আছে আমাদের স্বপ্নীল, কিন্তু নেট করার চেষ্টা বাট ডিডন্ট কানেক্ট। ওকে ওয়াচ ইওর হেড অন দ্য মুভ, এবার সবার কাছে ভালো লুট, ভালো গান সবকিছুই, এন্ড এই সেভেন সিচুনি কায়নাত আবার আই হোপ কাউকে নক দিবে। আমার দেখা যাক কায়নাতের কি হয় আজকে, সে কিন্তু সুন্দর লেভেল সে ব্যাক করে দৌড়াচ্ছে, দেখা যাক সে কাকে আগে কিল করে। ওকে সো আমি চলে আসলাম কে সাইকোর কাছে। ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি S12K এন্ড M416 দ্য বিস্ট গান কম্বিনেশন আমাদের কে সাইকোর কাছে, সাপ্রেসড মানে S12K, সো আরো ভালো বেটার কম্বিনেশন অ্যাকচুয়ালি। সো এখানে দেখা যাক কেএস ফাহিম, ফাহিম ভাইয়ের কাছে কিন্তু QBC এন্ড আমাদের বেরিল, সো সেও কিন্তু লক এন্ড লোডেড। ডেথের কাছে আসলাম, ডেথ কি অবস্থা ডেথের? AKM উইথ UMP9, সো আই গেস কায়নাত কিন্তু এখানে স্পট করার একটা চেষ্টা করবে। কায়নাত একটা সোর্ড নিয়ে দাঁড়ায় আছে, সোর্ড। ওকে এখানে কি মল্লযুদ্ধ হবে? ও মাই গড, এটা কি? এটা তো গেম অফ থ্রোনস। গাইস আপনারা যদি গেম অফ থ্রোনস দেখে থাকেন এন্ড গেম অফ থ্রোনস এর বিগ ফ্যান হয়ে থাকেন তাহলে প্লিজ গিভ এ শাউট আউট টু মাই চ্যানেল অ্যাজ ওয়েল। এখানে গেম অফ থ্রোনস এর কন্টেন্ট নাই বাট আছে পাবজির কন্টেন্ট। ডেথকে দেখতে পাচ্ছি, সে কিন্তু পজিশন বের করার একটা চেষ্টা, কেস সাইকো কিন্তু এপাশ থেকে লুটেই যাচ্ছে, তো লুটেই যাচ্ছে। হ্যাঁ কেস ভালো সাইকো আর কানাত কিন্তু আই হোপ WA তাদের নোটিস করতে পারছে। হ্যাঁ হ্যাঁ ওরা দেখছে ওদের পজিশনটা। ওকে এখানে বৈশাখের কাছে কেস ফাইন ওখানে স্মোক করে আছে। নাইস নাইস, খুবই সুন্দর মুভ, বাট বৈশাখ কিন্তু আই গেস বুঝতে পারে নাই এখনো যে এই পাশে কিন্তু এনিমি, সে কিন্তু মেইন বিল্ডিং এর দিকে এখনো মেইন ফোকাসটা করে রাখছে। ওকে গাইস যারা যারা ব্যাপারটা খেয়াল করেন এখানে কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্ল্যাঙ্ক দিয়ে চলে আসলো সাইকো ফাই, আমাদের সাইকো এন্ড কায়নাত, তারা কিন্তু মানে স্মোকটা করছে অপোজিট সাইডে এন্ড তারা কিন্তু চলে আসছে আরেক দিকে। নাইস, আপনি দেখেন ডেথের পজিশনটা কিন্তু ডেডলি একটা পজিশন, সে যে টিপিপি নিয়ে দাঁড়ায় আছে ওখানে, ডেথ যদি সাইকো যদি একটু ভুল করে তাহলে কিন্তু হ্যাঁ এটাই। হ্যাঁ ওকে এখানে অ্যাসিড সাল্লু বলতেছে স্পয়লার দিবেন না প্লিজ। ভাই আমি জীবন নোট গেম অফ থ্রোনস এর একটা এপিসোডও দেই নাই, কি স্পয়লার দিই লল। ওকে বাট প্লিজ এই জন্য আমাকে আনসাবস্ক্রাইব করবেন না, মানে আমি দেখি নাই, আমি অ্যানিম ফ্যান এইসব দেখি না। স্বপ্নীল কি করতেছে কিন্তু আমাদের আজকের ফার্স্ট ম্যাচের উইনার হিসেবে আমরা ডিক্লেয়ার করবো, রাইট? ওকে সো এটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ, এটা হচ্ছে ডু অর ডাই, এবং এখানে আমরা চাই যাতে এক গ্রুপ ডাই হয় আর এক গ্রুপ জিতে যায়। সো লেটস সি, রোপনজি ইজ ইনভাইটিং মি, সো লেটস গো। ওকে আমাদের রুম বানাইছে কে, তাকে বলো একটু কষ্ট করে আরেকবার ইনভাইট দিতে। আমার মনে হচ্ছে কি আপনারটা আগের ইনভাইটই ফার্স্ট আছে, হামিম সে হাই টু দ্য ওয়ার্ল্ড, সে হাই টু ইওর জেসি।
জেসি প্লিজ ব্র্যাকে গিয়ে বললো আমাকে, যাতে মানুষটা সাবস্ক্রাইব করে। আমি ভাইকে একটু মুভ করে আনতেছি। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জন্য চিল। হ্যালো আমি ভাই, কত কাজ? আমি নিয়ে আসতেছি, ওয়েট। আচ্ছা তুমি কে? মিস্টার হামিদ with Justin Bieber voice. Yes, Mr. Hamid. Oh, shit. চলে গেল, আই গেস সে বুঝতে পারেনি। এভরি টাইম চিট আর কোন দিস মারে এখানে আমাদের বিচার দিতে আবার। হ্যাঁ ভাই বলতেছে, আপনার মতে বিডিএর টপ ফাইল মোবাইল ক্ল্যান কোনটা? আমি কি মানে শুধু মোবাইল নিয়ে কথা বলবো নাকি মোবাইল প্লাস এমুলেটর নিয়ে কথা বলবো, আমি এখানে বুঝতেছি না। সো আমার মতে মানে ফার্স্ট পজিশন বলবো না, বাট টপ ফাইভের মধ্যে থেকে আমার পছন্দের যারা আছে, ফার্স্ট অফ অল অবশ্যই ফ্যান্টম, অ্যান্ড বিকজ মানে তারা কিন্তু বাংলাদেশকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করে। এখানে আমাদের কিং অফ স্পেস আছে, আমাদের কেরুয়েন কোয়ের মানে সিফ পর্শিয়া জোড়া আছে, সো দে আর রিয়েলি স্ট্রং অপোনেন্ট। সো এমুলেটর হইলেও আমি বলতেছি তাদের এগেনস্টে কিন্তু ক্লোজ রেঞ্জে পারা খুবই ডিফিকাল্ট যদি সিফের হাতে একটা S12 কে থাকে। সো দেখা যাক, সিফের সামনে পড়ি নাই এখনো S12 কে সহ। আচ্ছা সমস্যা নেই ভাই, কোনো একদিন হয়ে যাবে, হয়ে যাবে। আমাকে আরেক, আমি আপনাকে ইনভাইট দিচ্ছি। আচ্ছা হামি ভাই, আপনি কি ভয়েসে আছেন? আছি। ইয়েস সবাই আপনার ভয়েসটা একটু শুনতে যাচ্ছে লাইভে, সো আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। একজন কমেন্টার করছে যে সে আপনার ভয়েস থেকে গান শুনতে চায় জাস্টিন বিবারের। আপনি কি বলতে চান এই ব্যাপারে? ওরে ভাই কি দিচটা মারে লাগছে টিচার, নাম কি কথা পরে বলবো, এখন কিছু না। আমি প্লিজ জাস্টিন বিবারের একটা গান গাও। আরে একটা গান, একটা গান এখানে হচ্ছে। আচ্ছা এখানে হাহ ভাই বলতেছিল এরপরে টপ ফাইল মোবাইল ক্ল্যান। ভাই মোবাইল ক্ল্যানের আসলে মানে আমি ইমুলেটর প্লেয়ার, তো এখানে হচ্ছে সিফার পর্শিয়া। তোমরা বলো তোমাদের মানে টপ 5 মোবাইল ক্ল্যান কারা কারা? মোবাইল ক্ল্যান অবভিয়াসলি আপনি যেটা বলতেছিলেন, যেমন ফ্যান্টম হচ্ছে অনেক ভালো একটা মোবাইল ক্ল্যান। ওরা মানে মোবাইল প্লেয়ার হয়েও এত সুন্দর টিম কম্বিনেশন ওদের, এন্ড ওরা এত সুন্দর করে মানে ওদের টিমমেটকে সাপোর্ট দেয়, তো এটা আমার কাছে অনেক জোস লাগে। সো পিটি অনেক ভালো একটা ক্ল্যান, এন্ড আমরা সেকেন্ড যদি ধরতে যাই, যেমন আমাদের একটা ক্ল্যান মানে আগে ছিল যেমন ডমিনেটর মানে টিডি, কিন্তু ওরা এখন ক্ল্যান নেই, ওরা ক্রিউ অ্যাকচুয়ালি। তো ওদের টিম কম্বিনেশনটাও জোস, ইভিলাই সামনান ওরাও অনেক জোস খেলে, এন্ড মোবাইল প্লেয়ার কেস অবভিয়াসলি কেস এর প্লেয়াররা অনেক জোস খেলে। WS রাম করতে পারি, ওদের মোবাইল প্লেয়াররা অনেক ভালো খেলে, আমাদের কিন্তু ফাইনাল 2 অর ডাই ম্যাচ কিন্তু এখন, সো 3v4 সিচুয়েশন আমাদের কিং অফ স্পেডস এর। তাদের কিন্তু অলরেডি ওয়ান ম্যান শর্ট, এই ম্যাচে যদি তাদের কোনো একটা কারণে ফার্স্টে তারা একজন প্লেয়ার হারায় তাহলে কিন্তু খুবই মানে একটা খুবই প্রেসার হয়ে যাবে, ইন্টেন্স অনেক বেশি প্রেসার হয়ে যাবে। সো গাইস এখানে যারা যারা লাইভ দেখছেন, আপনাদের মানে হ্যাকারদের সম্পর্কে কিছু যদি কমেন্টস থাকে প্লিজ আমাকে জানাবেন, কারণ আজকে দুপুরবেলা হ্যাকারের কাছে বিশাল একটা মার খেয়েছি, অবস্থা খারাপ খুবই, চোখ দিয়ে পানি আসতেছে বাট কিছু বলতে পারতেছি না। এখানে হচ্ছে উজি ভাইকে দেখছি, উজি হি ইজ রকিং ইন দ্য প্লেন। সো দেখা যাক, এখানে কিন্তু একদম বুট ক্যাম্পের মেইন বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে প্লেন, সো নাইস, দেখা যাক কি অবস্থা হয়। কেস ফাইভ এ জাম্প করছে। ওকে এখানে আমি ওয়াচম্যান ডেথ কে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু অলরেডি দে হ্যাভ জাম্পড এন্ড ডানে বামে বামে ডানে করে কিন্তু তারা যাচ্ছে, সো দেখা যাক। সো ফার এখানে কেস তো আগে আছে, এখানে আমি দেখতে পারতেছি শুধু নিক্স ভাই আমাকে সাবস্ক্রাইব করছে, নিক্স ভাই লটস অফ লাভ, আর কিছু না, জাস্ট আমার এমনি সাপোর্ট দিতে থাকেন যাতে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানাইতে পারি।
আর কিছুই না। সো এখানে দেখতে পাচ্ছি লাইভে কিন্তু আমাকে অনেক অনেক ওকে বি রাইট ব্যাক থেকে লাইভে চলে আসলাম, দুঃখিত ভাই। গ্লিচ হয়েছিল আই গেস, সেই জন্য সে আসলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ডব্লিউএইচ ডেথ কি পুশ দেয়ার ট্রাই করতেছে এখানে, মানে আসলে তার ইন্টেনশনটা কি আমি বুঝতেছি না। কেস ফাহিম কিন্তু অলরেডি হি হ্যাজ বিন হিলড। হ্যাঁ হ্যাঁ ডব্লিউএইচ ওরা পুশ করতেছে। হ্যাঁ আই গেস টিপিপি নিয়ে সাইকো দেখতেছে। ওকে দেব নাথিং টু লুজ, কে সাইকো টেসে উঠতেছে। সাইকোর পজিশনটা খুবই ভালো, বাট পেরিল এন্ড শটগান পাম্প শটগান দেখা যাক। স্বপ্নিলকে একটু দেখে আসি, স্বপ্নিল কোথায়? স্বপ্নিল কিন্তু এখানে টানেলে চলে আসছে। সো ওকে এখানে সবাই বলতেছে ব্রো বি রাইট ব্যাক, স্ক্রিন সরান, সরি 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 গাইজ। এখানে হচ্ছে আই ওয়াজ টকিং এন্ড আই জাস্ট ফরগট, সরি মাই ব্যাড। ওকে সরি অ্যাবাউট দ্যাট, মানুষ ওকে। এখানে কেএস ফাহিম কিন্তু প্রায় হিলড আপ এন্ড আমি বুঝতেছি না তারা পিছনের দুটো ওয়্যার হাউস কিন্তু মানে ফার্স্ট যে ম্যাচটা গেল কেউ কিন্তু ইউজই করে নাই, সবাই হচ্ছে বামে সরে কিন্তু চলে আসছে। তিনটা ম্যাচেই কিন্তু আমরা এখানে দেখতে পাইছি যে ওয়াচ ইউর হেড কিন্তু বাইরে ছিল প্রথম ম্যাচ যদি বাদ দিই, আর আমাদের কিং অফ স্পেস কিন্তু প্রতি ম্যাচেই মানে মেইন বিল্ডিং ধরে আগানোর একটা চেষ্টা, খুবই ভালো পজিশন। ওকে কে এস কায়নাথ উইথ এ কে এম অ্যান্ড M416 কম্বিনেশন, সো রিয়েলি nice. So এখানে দেখা যাক 17 people are watching me live currently, so big shout out to me I guess and everyone who is watching the stream, so thank you guys, thank you for joining in. And এখানে কিন্তু আচ্ছা কেস ডেট কিন্তু সামনে পড়বে। ওহো না কায়নাত এস মানে কায়নাত খাবারটা তুলছে আর জাস্ট হি আমার মতে ও একটা নেট করলে এখন জোস হইতো, বাট মেবি নেট করলে। ওকে এখানে কিন্তু ওয়াচ ইওর হেড আচ্ছা কেস ফাইমো ট্যাগ ওয়াচ ইওর হেড করছে। তারা কিন্তু মাথাটাই শেষ করে দিল। ওয়াচ ইওর হেড হ্যাজ ওয়ান দ্য ফার্স্ট ম্যাচ এন্ড কেস ইজ আউট আই এম অ্যাফ্রেড, সো সরি অ্যাবাউট দ্যাট, বাট রিয়েলি গুড গেম। It was a good game and all the best interest chilo last moment WH played well. ওকে সো ওয়াচ ইওর হেডের এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বৈশাখ কিন্তু এই ম্যাচের মানে এমভিপি ছিল, সে কিন্তু তিনটা কিল করছে, মানে ফুল কিল পয়েন্ট গোস টু আমাদের ওয়াচ ইওর হেড বৈশাখ। সো নাইস গেম প্লে। সো ব্রো ইফ ইউ ওয়াচ দিস স্ট্রিম তুমি কিন্তু একাই সবাইকে শেষ করে দিয়েছো, সো নাইস নাইস গেম প্লে। সো এখানে আমাদের নেক্সট ম্যাচ কোন দুইটা ক্ল্যানের হবে সিফ? ওয়েট ভাই এখনই জেনে আপনাকে জানাচ্ছি। আমাদের নেক্সট রুম কি রেডি সেফ? রেডি করতে এখন আমরা ইনভাইট পেয়ে যাব। ওকে গাইস সো এখান থেকে কেউ কিন্তু চলে যাবেন না, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 10 পিপল আর ওয়াচিং মি কারেন্টলি লাইভ এট কেরু এন্ড কো প্রেজেন্স মোবাইল স্ক্রিম এরিনা। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি মানে সো ফার একটা ইন্টেন্স ফাইট কিন্তু আমরা এখানে দেখে ফেলেছি এন্ড এখানে কিন্তু
কিং অফ স্পেডস কে মানে একদম হারিয়ে দিল আমাদের ওয়াচ ইওর হেড সো রিয়েলি গুড গেম ফ্রম কেস তারা কিন্তু ফার্স্ট ম্যাচটা পুরোপুরি ডমিনেট করেছিল বাট সেকেন্ড ম্যাচ অ্যান্ড থার্ড ম্যাচে কিন্তু আমাদের ওয়াচ ইওর হেড মানে খুব সুন্দর একটা কামব্যাক দিয়েছে সো রিয়েলি নাইস ফ্রম দেম লেটস সি এখানে আমাদের পরে রাইজিং ভাইপারসরা কি করে তানভীর ভাই আমি আপনাকে ইনভাইট দিয়েছি এক্সেপ্ট করুন আচ্ছা আপনি জয়েন করতেন ক্লোজ আচ্ছা আমি দিচ্ছি দেখো সেম থিং ওকে 1 মিনিট Okay, so send me an invite. Invite. DLC. Okay, so... আমরা দেখতে পাচ্ছি যে স্পেড কে আচ্ছা রুমটা কে ফুলছে রুমটা তো নিক চেন্নি নিক্স ভাই আচ্ছা টাইম হয় ঢুকে দেন ওকে আই মিন সো এখানে কিন্তু সোফা আমি দেখতে পাচ্ছিলাম মানে এই ম্যাচটা কিন্তু খুব কাছে থেকে অনেক ভালো দেখতেছে সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আগে থেকেই আমাদের স্পেকটেটরস এর যে 10টা সিট সেই সিট কিন্তু ফিলড আপ বাট থ্যাঙ্কস টু কেরু এন্ড কো যায় তারা কিন্তু আমাকে একটা জায়গা দিয়ে ধন্য করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি আরভি আসিফ ইমন রিয়া টিএসজি এন্ড আরভি আলিফ আছে আরভি আলিফ নাকি কিছুদিন আগে এসওবি আলিফ ছিল আমি শুনতে পারলাম কার কাছ থেকে জানি সো তাদের ওপোনেন্টসটা কোথায় তাদের ওপোনেন্টস দে আর দ্য রাইজিং ভাইপারস বাট রাইজিং ভাইপারস মানে এনিমি ওপোনেন্টস আর কোয়া আসলে সেটাই তো আমার কথা আমাদের যে স্পেকটেটর গুলো আছে সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি একজন একজন প্লেয়ার করে দেখতেছে যাতে কেউ হ্যাকিং এর কোনো কিছু না করতে পারে ওকে সো ফার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ডেড শট রোকনজি সিফ স্পাইডি পোর্শিয়া ক্যাপ্টেন সোপ এখানে আইরনিক আছে ফারহান ইশরাক আছে এন্ড অন্তর রয় আছে সো গাইজ এখানে কিন্তু মানে সবাই ইগল চক্ষু দিয়ে দেখে যাচ্ছে আমাদের সকল প্লেয়ার্সদেরকে সো এখানে দেখা যাক কবে আমাদের আরভি এর ওপোনেন্টসরা এসে উপস্থিত হয় সো দেল বি হিয়ার really soon let's see we are waiting আমরা দেখতে পাচ্ছি আরবি প্লেয়ার গুলো খুবই ডিসিপ্লিনড তাদের ইন টাইম সো এন্ড তার টাইম মতো চলে এসেছে এন্ড দেয়ার ডিপিস অ্যাজ ওয়েল কমেন্ট করে জানিয়ে দাও তুমি আমাদের সাথে আছো আই নো হি ইজ ওয়াচিং বাট ওকে সো আচ্ছা তাদেরও চারজন একসাথে চলে এসেছে ওকে নাইম ভাইয়া জিজ্ঞেস করছে তানভীর ভাই কোন ক্লেনে আছেন আমি আছি ভাই একটা গরিব ক্লেনে গরিব ক্লেনে লিডার হয়ে গেছি কেমনে ভাই এটা বললে ভুল হবে অনেক আপনি পাপ করবেন एक्चुअली রোজার মাসে না 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 ভাই রোজাহান রাহিনে রোজার টাইম শেষ পাপ টাপ সব শেষ আবার শুরু হবে সেরিপোর এখন চিল মোডে আছে আচ্ছা সো এখানে আমাদের এজন্য এই সব পাপ করতেছে ওকে ইভান আছে একা ইভানের টিমমেট কই না 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 আছে তো ওভারঅল গিয়ে দেখেন মাঝে মাঝে প্রবলেম হচ্ছে না ফর সাম রিজন ওকে নো প্রবলেম অ্যাজ লং অ্যাজ দে আর হিয়ার ওকে এখানে ইমন রাসেল ইভান এন্ড ভিনাস ফ্রম ব্লাড এন্ড এখানে কিন্তু তাদের এগেইনস্ট এ ভাইপার শাপ ভার্সেস শাপের বিশ না শাপের বিশ ভার্সেস রকম হবে কিছু একটা হ্যাঁ সাপের বিশ রক্ত ওইরকমই হ্যাঁ ওকে এখানে নাইম ভাইয়া আমি হচ্ছে একটু পরে দেখাই মানে ম্যাচটা শেষ হলে দেখাই আমি হচ্ছে
10টা ড্রাগন মার্কের একটা ক্ল্যান 10 ড্রাগনস লিডার এন্ড এখানে আমার সাথে আমার ক্রুমেট টিমমেট সবাই কিন্তু আই গেস মানে চেনেন নাও চিন্তা করেন আমার তিনজন কো লিডার সেটা হচ্ছে বাংলাবাস বাইটি হ্যাজ এ ইউটিউব চ্যানেল সো গাইস যদি আপনারা তার ইউটিউব চ্যানেলে পাবজি মোবাইল অ্যান্ড পাবজি লাইটের টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চান সেটাও কিন্তু দেখতে পারেন আমাদের ভাইপার অ্যান্ড ইগল আছে সো এখানে দেখতে পাচ্ছি বুট ক্যাম্পের উপর দিয়ে যাচ্ছে না প্লেন ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে ডক্সের উপর দিয়ে সবাই যদি ডক্সে গিয়ে মারামারি করতো সেই মজা হইতো কিন্তু কিন্তু সেটা কিন্তু হবে না এখানে কিন্তু বুট ক্যাম্পের উপরে এখনই জাম্প করতে হবে আই গেস আর ভি মনকে দেখতে পাচ্ছি ইয়েস হি হ্যাজ জাম্পড বাট টিম ওয়ান প্লাট তারা কিন্তু আগে জাম্প করেছিল ওকে এন্ড আমি টুর্নামেন্টে একটা রুলস বলতে চাচ্ছি যেটা হচ্ছে এখানে কোন প্লেয়ার বুট ক্যাম্পের শিল্ডের বাইরে যেতে পারবে না এন্ড ওরা কিন্তু রিচটাও ইউজ করতে পারবে না যদি তারা এটা ইউজ করে তাহলে তারা সাথে সাথে ডিসকোয়ালিফাইড এন্ড অপোনেন্ট টিম অলরেডি পয়েন্টটা পেয়ে যাবে ওকে সো এই ম্যাচটার কোনো মানে হবে না তারা কি জাস্ট ওই ম্যাচটার জন্য ডিসকোয়ালিফাই হবে নাকি পুরোপুরি তাদেরকে বাদ করে দেওয়া হবে না না শুধু ওই ম্যাচটার জন্য ওকে গাইস সো আপনারা যদি গ্লিচ খেয়ে ওখানে পড়ে যান তাহলে কিন্তু আপনারা বাদ সো গ্লিচ খাওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছি আরভি দেয়ার ইন দ্য মেইন বিল্ডিং অফ বুট ক্যাম্প সো দেখা যাক তাদের কি অবস্থা আরভি ইমন কিন্তু সুন্দর হলুদ জামা পরে আছে যাকে যাতে তাকে দূর দূরান্ত থেকে দেখা যায় এখানে ব্লাড ইভান ভাইকে দেখতেছি সে সুন্দর হট পিজা ডেলিভারি দিতে আসছে ওকে রাসেল রাসেল ভাই এখানে পুলিশ জামা ইভান ইভান ও ইভানও সেম জামা সবাই সেম জামা খালি একমাত্র একজন পুলিশ আছে নো প্রবলেম এখানে দেখতে পাচ্ছি ওকে সো ব্লাড কিন্তু এ পাশ থেকে বামে দিয়ে ঘুরে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা করবে আই গেস আরবি আসিফকে একটু দেখে ফেলি এই সুযোগে আরবি আসিফ সুন্দর তার হেয়ার স্টাইল করে যাচ্ছে সে দৌড়ে দৌড়ে এখানে এ কে এম অ্যান্ড ভিএসএস কম্বিনেশন সো ভিএসএস কিন্তু এখানে অনেক ডেডলি একটা ভূমিকা পালন করবে তারা ইয়াসিফ এই ব্যাপারে তুমি কি মনে করো যদি ভিএসএস দিয়ে সুন্দর সুন্দর করে একটা ওকে আরবি আসিফ কিন্তু দেখে ফেলেছে এখানে টিম ওয়ানের দেখে ফেলেছে পজিশন দেখতেছে টিটুকে নিচে মানে এখান থেকে কিন্তু এনিমি স্পট করা পসিবল আই গেস না তাকে দোতলা বিল্ডিংটাতে অবশ্যই অবশ্যই যেতে হবে নাহলে কিন্তু দেখা খুবই টাফ ব্লাড ইভান আর ইমোনের প্লেসটা খুবই ভালো তারা ফুল ভিউটা পাচ্ছে মেইন বিল্ডিং এর মোটামুটি কিন্তু ওকে এখানে কিন্তু আমি ফিনান্স একা আই গেস এগিয়ে যাচ্ছে আই ডোন্ট থিংক সো না সে কিন্তু এখানে দেখছে না আগাচ্ছে না সে জাস্ট দেখতেছে পজিশন গুলো আই গেস হি ইজ ল্যাগিং অর আই এম ল্যাগিং আই ডোন্ট নো ওকে না না হি ইজ ল্যাগিং আই গেস ইয়েস এখানে কিন্তু গাইস যদি পিং রিলেটেড কোনো ইস্যু থাকে টুর্নামেন্টে আপনাদের টিমের প্লেয়ার যাদের আপনি সাপোর্ট করছেন তাদের তাদের কাছ থেকে যদি জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আগে আগে আমাদের জানাতে হবে টিম যদি হেরে যায় তারপর যদি এসে বলেন পিং রিলেটেড প্রবলেম এটা কিন্তু আসলে হলো না সো আগে থাকতে বলেন উই উইল সলভ ইট আদারওয়াইজ উই আর সরি আরভি ইমন একাই কিন্তু মানে বুট ক্যাম্পের ছাদে সে কিন্তু এখানে শুয়ে বসে দেখার চেষ্টা একটু বামে তাকালে কিন্তু ব্লাড ভিনাসকে দেখতে পাইতো বাট না সে কিন্তু এখান থেকে দেখতে পায়নি সো ওকে গাইজ যারা যারা লাইভে আছেন আপনাদের কি আমার বা আমার যারা কোচ দেখতে আছে তাদের সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে ওকে এখানে কিন্তু আরভি আলি ফর দ্য ফার্স্ট নক সো নাইস সো এখানে কিন্তু একটা আপার হ্যান্ড অলরেডি পেয়ে গিয়েছে আমাদের আরভি ভিনাস কিন্তু এখানে নক সো দেখা যাক অবস্থা হয় বাট হি ইজ গেটিং রিভাইভ সো এখানে কিন্তু প্রবলেম হবে না বাট আই গেস দে ডোন্ট হ্যাভ এ ফার্স্ট এইড ইয়েস একটা ফার্স্ট এইড আছে বেচারার কাছে যদি এটা সে ইউজ করে ফেলে ফার্দার কিন্তু সে আর কোনো হেল্প পাবে না ফ্রম হিজ টিমমেটস সো লেটস এখানে কিন্তু আরবি ইজ পুশিং ওকে এই পাশ থেকে কিন্তু ব্লাড ব্লাডের বাকি যারা আরবি ইমন সে কিন্তু জাস্ট মানে একটা বোকামি করছে দুজন প্লেয়ার মাঝখানে সে একাই জাম্প করে ফেলছে আরবি আসে অবস্থা অলমোস্ট নো ব্লাড ইমন সে কিন্তু বাইরে চলে আসছে ব্লাড ইমন ইজ আউটসাইড আচ্ছা আচ্ছা আর ব্লাডরা কিন্তু হচ্ছে কি বাইরে এটা কিন্তু এগেইনস্ট দ্য রুল বাইরে জয় ওরা তো বাইরে সো আই গেস এই ম্যাচে কিন্তু অলরেডি টিম 2 হ্যাজ ওয়ান
সেখানে কি আমাদের আর কিছু দেখার বাকি আছে? আমি এটা আসলে এক্সপেক্ট করিনি যে তারা বুট ক্যাম্পের বাইরটাও ই করবে, যেটা নিয়ে বল আই গেস দে ডিডন্ট নো বাট ঠিক আছে, এখন শেষ কথা বলার সময় নাই, বাট স্টিল যদি এটা ফেয়ার এন্ড স্কয়ার আমাদের আরবি জিতে যায় চলো। আরবি হ্যাজ বল আচ্ছা আরবি এমনিও জিতে গেছে, আরবি এমনিও জিতেছে। হ্যাঁ টাইম ভাই হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, আগেরটা আমাদের ব্লাডার ডিসকোয়ালিফাইড ম্যাচ থেকে, আরলেও ডিসকোয়ালিফাইড আমরা ডিসকোয়ালিফাইড আগে ম্যাচটা। ওকে হ্যাঁ অলরেডি ওরা হেরে গেছে, সবাইকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে বাহিরটা ইউজ করা যাবে না, তারপরও আমার এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আপনি যদি জয়েন করতে চান তাহলে প্লিজ লেট আস নো, সেন্ড মি এ ডিএম, উইল টক ওভার। এন্ড এখানে কিন্তু আমার আবার বিআরবি স্ক্রিনে ব্যাক করতে হবে। So, next match. I think Joy will alert Coral Blood there. Yeah, obviously, I'm going to say it too. If they're in Discord, then obviously. Steve, why? Okay, team, you have disqualified your team. Team, you have to say it. Yeah, I'm going to say it too. Okay. বলে দিয়েছি খুবই ক্লিয়ারলি, তারা বুঝতে পারছে তারা ভুলটা করছে, তো এখন নেক্সট ম্যাচ থেকে আর মেবি এরকম কিছু হবে না। Okay, so good to know. So এখানে কিন্তু আই গেস এই ধরনের প্রবলেম আর অ্যারাইজ করবে না। এন্ড ফার্দার গাইজ, যারা যারা লাইভে দেখছেন, সো এই ধরনের ইস্যুস যদি মানে আপনাদের টিম বা আপনাদের মানে আপনার যে টিমকে ফলো করেন তারাও যদি করে ফেলে তাহলে কিন্তু উই উইল হ্যাভ টু ব্যান দ্যাট টিম ফ্রম দ্যাট ম্যাচ, অনলি দ্যাট ম্যাচ। সো নো প্রবলেমস, দে হ্যাভ অলসো টু ম্যাচেস, সো প্রবলেম হবে না আই গেস। সো এখানে কিন্তু যদি আরভি আমাদের আরেকটা ম্যাচ জিতে যায় তাহলেই কিন্তু খেলাটা শেষ হয়ে যাবে। দেখা যাক, এখানে যদি আমাদের ব্লাডে জিততে হয় তাহলে কিন্তু দে হ্যাভ টু উইন টু স্ট্রেট ম্যাচেস। অ্যান্ড এখানে কিন্তু সো ফার অ্যাজ আই হ্যাভ সিন ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ, এখানে কিন্তু কেএস ওয়াজ ডমিনেটিং অ্যান্ড স্টিল ওয়াচ ইউর হেড ওয়ান। সো এখানে কিন্তু মানে নাথিং ইজ ইম্পসিবল, ইফ দ্য ব্লাড প্লেস টুগেদার দে ক্যান অবভিয়াসলি উইন ইট। সো লেটস সি, বিগ শাউট আউট ফর আমাদের ব্লাড। আমরা দেখতে পাচ্ছি ফোর প্লেয়ার ফ্রম ইচ টিম হ্যাজ ল্যান্ডেড ইন ভান,
তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বুট ক্যাম্পের দিকে রওনা হয়ে যাবে ফর দ্য নেক্সট এপিক ফাইট অফ পাবজি মোবাইল স্ক্রিম এরিনা প্রেজেন্টেড বাই কেরু অ্যান্ড কো গেমিং। এখানে কিন্তু আছি আমি আপনাদের সাথে, আপনাদের হোস্ট টাইম বার্নার গেমিং, অ্যান্ড আমার সাথে কিন্তু আছে আমাদের লাভলি কাপল সিফ অ্যান্ড পোর্শিয়া। কোথায় তোমরা? বিমানে থাকা অবস্থায় নো গানস আর অ্যালাউড, সো লেটস সি, দেখা যাক এখানে কে আগে ল্যান্ড করে, কে কোথায় ল্যান্ড করে, কে কখন ল্যান্ড করে, সবই কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখার জন্য কিন্তু আপনাদের থাকতে হবে আমার সাথে in Time Burner Gaming YouTube channel, so please subscribe, and for more contents follow Keru and Co Facebook page, and also give a like for their hard effort towards this tournament. So dekhte pacchi team 2 kintu already jump kore feleche, and ekhane kintu team 1 team 2 shobai kintu jacche. Ekhane ami ekta jinish bujhte parina, tara hocche mane protibar landing korar shomoy tara dane bame kat kore ki land kore ami ashole bujhtechi na. Tara speed ta komay fele, and ekhane kintu shetai hoyeche abar. Blood kintu age korche, so ekhane kintu blood মানে যদি পারে তারা কিন্তু মানে মানে এয়ারবর্ন থাকা অবস্থায় আমাদের টিম টু রাইজিং ভাইপার্স কে কিন্তু এখানে শেষ করে দিতে পারবে। ওকে, হ্যাঁ, এম আই গ্লিচড? রাইজিং ভাইপার এবার ওয়াইড অবস্থা ধরছে। ওকে, তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ, কারণ তাদের কিন্তু ডানে বামে সরার জায়গা নাই। যদি এখানে ব্লাড আগে থেকে পজিশন নিয়ে থাকে, সো এখানে কিন্তু বাট তারা কিন্তু এখানে লুট করতেছে, দে অলরেডি হ্যাভ, এখানে কিন্তু 60 বুলেটস ইজ মোর দ্যান এনাফ টু ওয়াইপ এ টিম, বিকজ আদার মানে যদি তাদের কাছে কোনো গান টান না থাকে তাহলে কিন্তু মানে পুশের কোনো কথাই আসে না। আরবি ইমনকে এখানে একটু দেখে নেওয়া যাক, আরবি ইমন উইথ অনলি M16, সে কিন্তু নো ফার্স্ট এইড, নো নাথিং, নো হেলমেট, নো ভেস্ট, সে কিন্তু এখানে মানে জাস্ট আটকা পড়ে গেছে আই গেস। ওকে, নাও হি হ্যাজ কিউবিজি, ইয়েস কিউবিজি, সো দেখা যাক এখানে কিন্তু তাহা নাকারিয়া, বিগ ফ্যান টাইম বার্নার, থ্যাংক ইউ সো মাচ, বিগ শাউট আউট টু আমাদের তাহা। সো ওকে, লেটস সি, এখানে আরবি আলিফের কাছে চলে যাচ্ছি, আরবি আলিফ উইথ অল 9 mm, এখানে কিন্তু উইথ UMP9 অ্যান্ড আমাদের উজি মাইক্রো উজি কম্বিনেশন চলছে এখানে। সো দেখা যাক কী হয় এখানে, কিন্তু লাইভে আমার সাথে দেখতে পাচ্ছি 21 পিপল আর ওয়াচিং মি লাইভ, সো বিগ শাউট আউট টু ইউ গাইজ, ইউ গাইজ আর really inspiring me for more content. So let's see, ekhane kintu helmet vest pe giyeche amader RB Alif, she kintu amader dane rotate korche, so rotation ta kintu ekhane dekhano ta khub important. Tader RB er full team, RB Imon ekmatro pichone atka pore giyeche, and she ki ekhane ki korteche, matha dhukay rakhche amader ekta kisher ekhi RB Imon bechara. Sir, amader sob player e ki vest ta peyeche, কারণ আমাদের রোকন ভাইয়ের অনুযায়ী ওয়েস্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আসলে, ভেস্ট এন্ড হেলমেট সে তার থেকে রোকন ভাইয়ের কথা যদি আমি বলতে চাই, সে গান পাওয়ার আগে ওয়েস্ট খুঁজবে, ঠিক আছে, ইয়েস ইয়েস, এছাড়া সে ফাইটে যায় না, তো ওয়েস্ট অনেক ইম্পর্টেন্ট। অ্যাজ ফার অ্যাজ আই প্লেড উইথ হিম এন্ড এগেইনস্ট হিম, আমার তার সাথে একবারই মানে ভালো ফাইট হয়েছে, সেটা হচ্ছে মানে সে কিছু পাওয়ার আগেই তাকে আমি শেষ করতে পারছি, বাট আদারওয়াইজ সে কিন্তু ক্লোজ ফাইটে খুবই দারুণ খেলে। ক্লোজ ফাইটে কখনো আমি রোকনের সাথে যাই না, তার সাথে দূরে খেলা উচিত, কাছে কেউ যাবেন না, রোকন থেকে সবাই 100 হাত দূরে থাকবেন, রোকন কিন্তু ডেডলি মাল, রোকন জেড কিন্তু ডেডলি মাল। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাড কিন্তু এখনও ভিতরে লুটেই যাচ্ছে, তো লুটেই যাচ্ছে এখান থেকে, আরবি ইমন কিন্তু আস্তে ধীরে এখানে লুকিয়ে লুকিয়ে ডান বাম করে করে কিন্তু যাচ্ছে, ইয়েস টিপিপি নিয়ে যাচ্ছে, ব্লাডটা জানতে পারলে খুশি, হ্যাঁ মানে সে কিন্তু গ্যাং ব্যাং হয়ে যাবে এখানে, দেখা যাক হচ্ছে না, নো গ্যাং ব্যাং এখানে, ব্লাড ডিমোনেশন পজিশনটা ওকে ওকে, খুব সুন্দর রাসেল দেখতে পাচ্ছি, ইয়েস ভাই রাসেল ভাই দেখতে পাচ্ছি, আর ডিমোন আমাদের রাসেল ভাই, ওকে এখানে আমাদের সাকিব মাহমুদ মিনি থেকে মলি করতে, যদি মলিটা পারফেক্ট হয় আই গেস he will get perfect for much chance to আছে সেটা আমি বুঝতে পারছি না, ওহো মানে পাশে ডিনাসের একদম সামনে মলিটা কিন্তু লাগে, অনেক বেশি লাকি হয়েছে, সে মানে মাত্র চুলার পারে এসে বসছে, চুলার মধ্যে আগুন জ্বলছে কিন্তু সে চুলার পাশে, চুলার উপরে না, আরেকটা ফ্র্যাগ, আরেকটা ফ্র্যাগ, ওহো 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 শিট, এখানে দুইজন লক আউট চান্স, এন্ড আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, দুইজন একসাথে আরবি মন উচিত এখানে পুশ করা, ইয়েস সো ব্লাড এর আরবি সবাই তার সাইড থেকে পুশ করার ট্রাই করতেছে, এন্ড দে পুশিং, আরবি ইমন অলরেডি চলে গেছে, আরবি ইমন অলরেডি সিঁড়িতে টিপিপি নিয়ে দেখতেছে,
আচ্ছা আরবি মন দেখলো সবকিছু ওকে ওকে ওরা রিভাইভিং ওয়ালেট ফিট করে রিভাইভিং অনেক বাজে দেখে ও আরবি মন আরবি মন আরবি মন ইজ ডাউন এন্ড ডেড ওকে ও কানে ইন টু ফাইট ও শেরা সে খেলা হয়েছে এন্ড এন্ড কিছু বলার আগে কিছু বলার আগে কিছু বলার আগে আরবি হ্যাজ ওয়ান এন্ড এখানে কিন্তু আমাদের থার্ড ম্যাচটা জাস্ট কার্টিসি ম্যাচ হয়ে থাকবে বিকজ আচ্ছা আরবি জিতে গেছে সো সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি সাকিব মাহমুদ মেনি মেনি থ্যাঙ্কস ফর দ্য শাউট আউট ব্রাদার ভাই অলওয়েজ অলওয়েজ আপনি আছেন বলেই আমি আছি এখানে রোকন জি শাফিন বলেছে তাই সিফ এক্স ডি ওকে মানে রোকন কিন্তু বলতে চাইছে সে হচ্ছে জামা কাপড় ছাড়াও ফাইট নাই কি ফাইট নাই সেটা বলবো না লাইভে আসি এখানে কিন্তু সাইদ ফাহিম হাসান বলছে আমার ভেস্ট ছিল না বল আচ্ছা বল বলছেন ব্যাপার না ওকে এখানে এম কে ধীমান ভাই বলছেন বিগ ফ্যান আই এম নট নাদিম ভাই আই এম নট নাদিম মানে কি আই এম টাইম বার্নার ভাই আই এম নট নাদিম আই এম নট নাদিম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে আর যারা জানেন না টাইম বার্নার এর রিয়েল নেম হচ্ছে তানভীর ওকে সো আমি তানভীর আসির সাথে বিগ ফ্যান নর্থ সাউথ থেকে পড়াশোনা শেষ করছি গাইস যদি আপনাদের কাছে চাকরি থাকে প্লিজ খালি স্ট্রিম করে তার পেট বাঁচানো যাবে না চাকরি দেন খেলবো চাকরি করবো সব হবে একসাথে সো এখানে আবিদ নামটা শার্ট আউট দেন আবিদ ভাই কাটা ব্লেড মানে কি আপনি আবিদ সো এখানে আবিদ ভাই ইজ লুকিং ফর এ শার্ট আউট গাইস সো আবিদ ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ এখানে পোর্শিয়া ইয়েস বলতে চাও আবিদ ভাইকে নিয়ে না আমি আবিদ ভাইকে চিনি না ওকে সো ওকে কাটা ব্লেড আপনার কিন্তু আমাদের সাথে এসে ম্যাচ খেলতে হবে না হলে কিন্তু এখানে পড়শিয়া বলতেছে আপনাকে চিনে না আপনি কিন্তু এখনই 1v1 এসে আমাদের সিফকে হারাই দেন তাহলে কিন্তু পড়শিয়া সারা জীবন আপনারা মনে রাখবে আসলে এই ব্যাপারটা খুবই মনে রাখার মতো হবে ওকে কাটা ব্লেড বলতেছে আই এম নট আবিদ ওকে শাউট আউট দেন ভাই আই এম ফ্রম ইন্ডিয়া মানিশ ওকে মানিশ বিগ শাউট আউট ফ্রম ইউ ম্যান ইউ আর ওয়াচিং দিস ফ্রম ইন্ডিয়া সো দ্যাটস রিয়েলি নাইস সো উই আর গোয়িং গ্লোবাল গাইস পোর্শিয়া সেফ উই আর ইন মানে ওয়ার্ল্ড ওয়াইড টার্মস রাইট নাও So big shout out That's to Dhiman bro. Honor. Bro. So please if you like our tournament and gameplay so please feel free to toss me a DM over YouTube or you can just watch our gameplay on my YouTube channel as well. We have the Discord servers, Messenger groups. If you want to join just let us know. আমি আবারও বলতে চাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব টু টাইম বার্নার এন্ড লাইক আওয়ার কেরুইন কো পেজ আরেকটা ম্যাচ হবে না ওদের হবে তো আই থিংক না ইটস জাস্ট আমি ও সেটা দেখার অপেক্ষায় আছি আর বি তো অলরেডি উইনার তাই না আবার হবে আরেকটা টিমের মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে প্রত্যেকটা টিমের সাথে প্রত্যেকটা টিমের ফাইট হবে হ্যাঁ ওদের এখনো চান্স হ্যাঁ মানে নেক্সট রাউন্ডে উঠার ওকে সো গাইজ এখানে কিন্তু আজকে চারটা মানে টিমের টোটাল ফাইট হবে অ্যান্ড দ্য বেস্ট টু উইল প্রিভেইল অ্যান্ড আদার টু উইল হ্যাভ টু গো হোম সো এখানে লেটস সি কি অবস্থা আচ্ছা রুম কিন্তু ক্লোজ বলতেছে আমি পুরোটাকে ইনভাইট দিয়েছি আমারটাও কি ক্লোজ বললে নাকি একটু দেখো আচ্ছা এগেইন নাও আয়োনিক টিছেন রোকন ভাই দুজনেরটা ক্লোজ আই থিংক আই মিন ইয়া ইউ জয়েন করছো
Okay, I guess we are waiting for one more member from Blood. After that, we'll start. Okay, so we're in the lobby screen, so let's see if I can do it. Okay, he's out from the lobby. So, okay, we are waiting for one more member. Team Blood এর মেম্বার একজন করছে ওকে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের মেহেদী হাসান কিন্তু বলেছে কাশ্মীর কিসকা হে ওকে 3v4 কিন্তু এখানে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে কাশ্মীর হামারা বাংলাদেশ কা ওকে এখানে কিন্তু আমাদের আরো প্লেয়ার হচ্ছে পাব কাশ্মীর হচ্ছে পাবনার ওকে যাই হোক যে যেখানে থাকুক কাশ্মীর হামারা হ্যাঁ ভাই ওকে কাশ্মীর হামারা ব্লাডিমন কা ব্লাডিমন কে দেখছি সে কিন্তু ঘুরে ঘুরে দেখছে সবাইকে মারবো আরপি আসিফ আছে সামনে সো এখানে আরপি আসিফ কিন্তু ঘুরে দৌড় দিছে সো কোনো ধরনের সুযোগ কিন্তু দেওয়া হবে না এখানে গাইস আমাদের ফাইনাল ম্যাচ ফর রাউন্ড টু কিন্তু এখানে মানে হ্যাজ বিন স্টার্টেড সো ফার লেটস সি আমার যতটুকু মনে হচ্ছে এইবার এই ম্যাচটাতে ব্লাডদের মানে কোনো কিছু হারানো নাই সো একটা ডেডলি ফাইট ফার্স্টেই এক্সপেক্ট করা যায় সো এখানে কিন্তু আই গেস তারা সবাই কিন্তু চলে আসবে আমাদের মানে কোথায় মেইন বিল্ডিং এ আই গেস সো দেখা যাক এখানে কথা হচ্ছে আরবি আসিফ আর ব্লাড রাসেলের মধ্যে তারা কি বলে জামা কাপড় আদান প্রদান হচ্ছে এখানে জার্সি বদল হচ্ছে আমাদের দুইজন দুই টিমের প্লেয়ারের মধ্যে আরবি আলি ফার্স্টে যদি সেও চান্স একটা জামা পরে ফেলতে পারে বাট সে কিন্তু জামা কাপড় পরতেছে না মারামারি করতেছে সে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কোনো জামা চেঞ্জ হবে না তুমি মাইক খাও আমি যাই সো 3v4 সিচুয়েশন এখানে ব্লাড ভার্সেস রয়্যাল কি রাইজিং ভাইপারস সরি সো ওকে ওকে কাটা ব্লেড ধীমান ভাই হাম নাদিম কা ফ্রেন্ড হ্যায় ওকে কাটা ব্লেড ধীমান ভাই ওকে সো ধীমান ভাই 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 আপনি কোথায় ভাই আপ কাহাঁ পর হো ভাই আই এম নট আবিদ আই এম নট আই এম তানভীর সাবস্ক্রাইব কর লো ভাই সাবস্ক্রাইব কর লো এখানে কিন্তু আরবি আসিফ এর মানে নির্দেশে আমাদের উড়ে যাচ্ছে আমাদের রাইজিং ভাইপারস এন্ড বেসবল ওরা দুই টিমই মেইন বিল্ডিং ঘুরতেছে ওকে 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 এন্ড আমি যেটা বলেছিলাম সেটাই হবে ওকে আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে আচ্ছা অলরেডি স্কলপিনে শট হচ্ছে বার্সে শট হচ্ছে ওকে একজন নক এন্ড রাসেল বাই আরবি আসিফ এন্ড রাসেল ইজ ডেড মিস্টার রাসেল ভেক্টর দিয়ে চা ও নাইস বাই ব্রেইন ব্লাড এভান আর ভি ডান উইথ দ্য ব্লো ব্লাড আর ভি আসি সো এখানে কিন্তু ব্লাড ওকে ফুললি ডেড করে দিল ফাইনাল প্লেয়ার কিন্তু একা একা বসে আছে এখানে একটা ছোট ঘরের মধ্যে সে যদি এখান থেকে বের হয় এন্ড সবকিছু যদি বলে ফেলে এখানে রেড ফ্রস বলতেছে টাইম বার্নার ভাই বিগ ফ্যান সো ওকে থ্যাংক ইউ রেড ফ্রস আর বাস অনেক অনেক ধন্যবাদ ফর ফলোয়িং মি সো ফার এখানে দেখতে পাচ্ছি 1v4 সিচুয়েশন তারা কিন্তু এখানে খুব সুন্দর দৌড়ে দৌড়ে লাফি লাফি বেড়াচ্ছে অ্যান্ড দে আর গোয়িং ইন এখানে কিন্তু মেসেটি নিয়ে যাচ্ছে আমাদের আরবি আলিফ এখানে কিন্তু কোপাকুপি হবে অন্য কিছু কিন্তু হবে না এখানে ওকে ধীমান ভাই কার্লিয়া দিস টাইম ব্লাড উইল উইন বাট সরি মাই ব্যাড বাট ব্লাড হ্যাজ অলরেডি লস্ট টু অফ দেয়ার ক্রুশাল মেম্বার্স এখানে দেখতে পাচ্ছি আরবি আলিফ ইজ লুটিং আই ডোন্ট নো ওয়াই বাট হি ইজ সাপোজ টু কিল হিজ টিমমেট এখানে দেখতে পাচ্ছি ওকে একটা ফাইট হবে এখানে মেবি আরবি রিয়ান দেখে ফেলেছে ও বাইরে চলে গেছে ওকে 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 ইজ দ্যাট বাই আরবি আসিফ Fire to
ম্যাচ দেখার ওয়েট করতেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছি কেএস নিহাল কিন্তু বলেই যাচ্ছে টাইম বার্নার ভাই, বিগ ফ্যান, বিগ পাংখা 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 হচ্ছে সব। ওকে নাইস, ওকে। সো এখানে এখন আমাদের কিন্তু নেক্সট ম্যাচ শুরু হয়ে যাবে, সো লেটস সি সিফ এখানে আমাদের এরপরে কার কার খেলা হবে। হ্যালো তানভীর ভাই, আমাদের নেক্সট যে ম্যাচগুলো হবে সেটা হচ্ছে WI ভার্সেস রাইজিং ভাইপার। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পেলাম আমাদের ফার্স্ট ম্যাচের যারা উইনার ছিল ওয়াচ ইউর হেড, এন্ড এখানে কিন্তু রাইজিং ভাইপার যারা সেকেন্ড ম্যাচের উইনার, সো দে উইল হ্যাভ টু গো ভার্সেস ওয়ান অ্যানাদার। সো দেখা যাক এখানে মানে আমাদের ফাইনাল ম্যাচটা কে জেতে, মানে উইনারদের উইনার কারা হয় দেখা যাক। এখনই কিন্তু আমরা দেখে ফেলবো, এখন আমাদের ম্যাচটা শুরু হয়ে যাবে, সো লেটস সি। ওকে, নিহাল ইজ অলসো সেইং বিগ এসি বিগ পাংখা। ভাই অনেক গরম, বিগ পাংখা টাংখা করা লাগবে না, একদিন দেখা করো কোক টোক খামনে সাথে একসাথে চিল হবে, চলে আসো একদিন মোহাম্মদপুর যদি আসো, নাহলে বলো আমি দেখা ঘুরে আসি। গাইস আপনার যদি কেউ মোহাম্মদপুর থাকেন আসেন ঘুরেন, আমার সাথে দেখা করেন অবশ্যই প্লিজ। ওকে, এখানে আসিড সাল্লু বলছে শাউট আউট টু গাজর। আচ্ছা গাজর তুমি কোথায়? গাজর তুম কাহা পার হো। ওকে, এখানে এম কে ধীমানি সিং আপ লে লো ভাই কাশ্মীর, ভাই দে দো ভাই, ওয়া পর বহুত ঠান্ডা জায়গা হ্যায় ও চাইয়ে, ওয়া পর জাকে রহ লুঙ্গা। ওকে নেক্সট। আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই যে আপনার হিন্দি অ্যাকসেন্ট খুবই ভালো। ওকে, অল থ্যাঙ্কস টু শাহরুখ খান, অল থ্যাঙ্কস টু শাহরুখ খান, আই এম এ বিগ ফ্যান অফ শাহরুখ খান, আমি ছোটবেলা তার অনেক মুভি দেখেছি। আচ্ছা আচ্ছা সিম ভাই। হ্যাঁ ভাই, সেম সেম সেম। ও ভাই দেবেন না ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা বিগ শাউট আউট টু অন্তর রয় ভাই, উনি আমাদের কেবল ফুড রেসপেক্ট করতে। ওকে, সো ওকে আমাদের অন্তর রে কোথায়? অন্তর রে কে দেখে ফেলতেছি, অন্তর রে ছবি দেখাবো এখন সবাইকে। গাইস হ্যাঁ একটু দেখান সবাইকে, এখানে তোমরা অন্তর রে চশমা পরে দাঁড়ায় আছে, সে খুব সুন্দর। ওকে, আমাদের কেরু এন্ড কোর এলিট মেম্বার, তাকে একটা ইয়া বয় দিয়ে দিই। এই তার ইয়া বয়ের অবস্থা তো খারাপ কেন, তোমরা তার ইয়া বয় দাও না, বুঝতে পারছি কারণ তিনি মিডিলে গেম খেলা ছেড়ে দিয়েছিলেন এন্ড হি ইজ ব্যাক নাও। আচ্ছা, ইভিল আই জয়েন করেছে কেরু এন্ড কোর কোর মেম্বার, ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল প্লেয়ার। ওকে, ইভিলাই কিন্তু আমাদের, এই ইভিলাই কই সরে গেল, ইভিলাই হচ্ছে আমাদের সিজন 7 এর কনকারার প্লেয়ার। ওকে, তাহান নাগারিয়া ইজ সেইং কাশ্মীর সিরফ হিন্দুস্তান কা হ্যায়। ভাই হিন্দুস্তান কা হো ইয়া ফির বাংলাদেশ কা, প্লিজ মেরে কো এক ভিসা কর, মে ওয়াহা পর জাকে থোড়ি দের রহ লুঙ্গা, ওই ইনাফ হ্যায় মেরে লিয়ে। ইভিলাই কো ইয়া পর দেখ রাহা হু, সো ফার সিজন 7 কা কনকারার প্লেয়ার। এখানে কিন্তু নিরাজ আহমেদ বলছে পুরান ঢাকায় আসেন। ভাই পুরান ঢাকায় আসলে আমার যদি আপনি কাচ্চি খাওয়ান তাহলে আমি আসবো, পুরো বিল আপনি দিতে হবে। হ্যাঁ এখানে আমার সাথে পড়শি আসবে, সিফের সাথে না আমার সাথে, আপনি আসেন আমাদেরকে কাচ্চি খাওয়ান তাহলে আমি আসবো। সো ফার এখানে দেখতে পাচ্ছি 27 পিপল আর ওয়াচিং মি লাইভ, সো গাইজ বিগ থ্যাংকস, বিগ থ্যাংকস, লটস অফ লাভ ফর ইউ গাইজ হু হ্যাভ জয়েন্ড। এখানে কিন্তু নহেশ ভান্ডারি, হাই হাই ব্রো হোয়াটস আপ। এখানে এম কে ধীমান ইজ সেইং মে জাহাঁ রহতা হুঁ ভাই ওয়াহা ভি বহুত ঠান্ড হ্যায় হিমাচল প্রদেশ হিল কুইন স্টেট। ভাই মেরা এক ভিসা করা দো, মে ওয়াহা পর জাকে থোড়ি দের তোমারে সাথ চ্যাটিং কর লিয়া করুঙ্গা। ওকে, এখানে মে ভি আনা চাহতা হুঁ, মুঝে ভি আনা হ্যায়, মুঝে ভি আনা হ্যায়। ওকে, এখানে সাবিলা নূর ইজ কমেন্টিং, হোয়াট দ্য হেল, ও ইয়ে ই কোন সাবিলা নূর, ও মাই গড। ওকে, সাবিলানুর ইজ সেইং আই এম নট নাদিম, আই এম নট চলে যাচ্ছে। ওকে, সাবিলানুর ইজ সেইং আই এম নট নাদিম এন্ড আবিদ ভাই বিগ ফ্যান। ওকে ওকে, এখানে কিন্তু এখানে সুন্দর একটা কমেন্ট চালাচালি হচ্ছে আমাদের কাটা ব্লেড এন্ড সাবিলানুরের মধ্যে, সো আপনি যদি আসল সাবিলানুর হয়ে থাকেন তাহলে প্লিজ সেন্ড মি ইওর নাম্বার, আদারওয়াইজ জাস্ট ওয়াচ দ্য স্ট্রিম এন্ড সাবস্ক্রাইব।
এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের কোথায় আমাদের হামিম, হামিমের কাছ থেকে কিন্তু গান শুনলাম না এখনো। হামিম তুম কাহা পার হো ইয়াহা পার আকে বেবি বেবি কেহ দো। এই আমি থেকে বের হয়েছিল। ওকে ম্যাচ স্টার্ট দিও না, আমাদের পড়শে কিন্তু বাইরে গেছে সে দেখতে পাচ্ছে। ওকে সবাইকে কাচ্ছি। ওকে এখানে নিরাজ আহমেদ লিখছে সবাই খালি। ওকে এই জয়েন স্টার্টেড ম্যাচ স্টার্টেড ম্যাচ স্টার্টেড অলরেডি। ওকে সো এখানে স্টার্ট হয়ে যায়। ওকে এখানে কিন্তু আমরা পোশিয়াকে ছাড়াই এই ম্যাচটা স্টার্ট করে দিতে হয়েছে, সো দুঃখিত দুঃখিত। এখানে কিন্তু সরি 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 পোশিয়া, পোশিয়া প্লিজ ওয়াচ দ্য লাইভ, উই লাইভ দেখি একটু একটু আমাদের বাজে। এটা এটা একটা বাগ, এটা আমার ফল্ট না এমনি। হ্যাঁ এটা আসলে। ওকে এখানে কিন্তু নিরাজ আহমেদ বলছে সবাই খালি কাচ্চি খাইতে আসতে চায়। ভাই আপনি যদি মিরপুর যান, মিরপুর কেন যাবেন? হয় জ্যাম মানে জ্যামে পড়তে যাবেন, না হলে হচ্ছে যাবেন হচ্ছে চিড়িয়াখানায় ঘুরতে। আপনি তো মিরপুরে গিয়ে কাচ্চি খাইতে চাইলে হবে না, আপনি পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবেন। এটা হচ্ছে একটা ফিল আছে না, এটা শুধু মানে পুরো বাংলাদেশের মধ্যে একমাত্র পুরান ঢাকায় গেলে কাচ্চি খাওয়ার ফিল আসে, অন্য কোনো জায়গায় কাচ্চি খাওয়ার ফিল আসে না। ওকে হোয়াটস আপ টিম ব্লাড। ওকে টিম ব্লাড ইজ অ্যাট দিস মোমেন্ট দে আর অ্যাট দ্য সেকেন্ড প্লেস, সো They have lost their first match against Rising Vipers and let's see what they do against, okay, watch your head versus Rising Vipers, so let's see. So 26 people, এখানে MK gameplay আমার খুবই close এক ছোট ভাই MK, big shout out time burner ভাই, okay, lots of love for you. এখানে দেখতে পাচ্ছি RV is going in to the boot camp, so let's see RV versus watch your head, so watch you. আমি একটা জিনিস বুঝতে পারলাম, watch your head অনেক লেট জাম করলো, লেট ল্যান্ড করলো একটু বেশি তাড়াতাড়ি। তারা যদি মানে পারফেক্ট ল্যান্ডিং করতে পারে তারা কিন্তু মানে অনেক 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 আগে, আমার মতে কি আরবি টা একটু বেশি আগে জাম করে ফেলছে। সেটাই সেটাই আমি বলছি যে তারা এত আগে জাম করলো আসলে কি বুঝে আমি বুঝতে পারলাম না। ওকে সরি সরি সরি। ওকে শাউট আউট টু আই এম নট ক্ল্যান ব্রো। ওকে কাটা ব্লেড আই এম নট কা এক ক্ল্যান ভি হ্যায়। হ্যাঁ আই এম নট ক্ল্যান টা এই টুর্নামেন্টে আছে। ওকে সো রিয়েলি নাইস, ওনাদের টিম রেজিস্টার্ড। আচ্ছা অলরেডি অলরেডি রিয়াদ কিন্তু উড়ন্ত অবস্থায় অ্যাটাক খেয়ে গেল অনেকখানি, অলমোস্ট কিন্তু ডেড, অলমোস্ট ডেড ইয়েস উড়ন্ত অবস্থায়। ওকে সো এখানে কিন্তু গাইজ আবারও কিন্তু সবাই বলছিলেন যে আচ্ছা অলরেডি ডব্লিউ এইচ ডেড, ওকে পুশ দিয়ে দিয়েছে, সো এখানে কিন্তু তার কাছে ডেথ কিন্তু এই পাশ থেকে ঘুরে যাচ্ছে। এখানে কিন্তু আরপি ইমোর্টাল এর সাথে ওকে এরপর দিকে আমি করতে ওকে আমি সেটা বুঝলাম না এন্ড ইয়েস মানে কিন্তু পারফেক্ট কাজ করছে ফার্স্ট ইজ দ্যাট। ওকে ওয়াচ ইওর হেড, আরেকজন প্লেয়ার কিন্তু এখানে নক করে দিয়েছে উজি, কিন্তু এখানে ওকে ডেথ কিন্তু এখানে কিল কনফার্ম করে ফেলেছে তার। ওকে তাহান নাগরিয়া লাভ টু শাউট আউট, ও ওয়াচ ইওর হেড পুশিং ডেড ভার্সেস রিয়াদ। আচ্ছা ডব্লিউ এইচ স্বপ্নিল কি করছে? ওকে স্বপ্নিলের কিন্তু এখানে হাফ এইচপি রিয়াদ স্বপ্নিল। ওকে ওকে ইটস নট ডব্লিউ এইচ ডেড। ওকে সো সো ফার এখানে কিন্তু জাস্ট ডব্লিউ এইচ ফুললি ডমিনেট করলো। আলিফ কোথায়? আলিফ কিন্তু পুরোপুরি এক সাইড দিয়ে ঘুরে আসছে এখানে কিন্তু আলিফ সাল্লু। ওকে বল থাকতে নাও knock and I guess kill dead. Yes, okay kill. It was a good move, so 1v3 situation এখানে কিন্তু আরবি আলিফ অনেক প্রেসার, এখন দেখা যাক সে কিভাবে সিচুয়েশনটা কোপ আপ করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্বপ্নিল স্টিল হাফ এইচপি তে, আই থিংক হি ইজ নিডিং ওর কাছে অ্যাকচুয়ালি M4 এর অ্যামো নেই, সো হি শুড লুট। Yes, so let's see what S12 কে দিয়ে কিন্তু মিড রেঞ্জে খেলা যায় না। Yes, but long এ খেলা যায়। So let's see he's so close fight night try korte chhe upore kintu member chole asche. Oh shit, okay, oh uzi kintu pichon dik theke take finish kore diyeche ekhane acid sallu yt shout out to gajor. Okay gajor ke kintu ekhane shout out dicchi,
সো ওকে সো গাজর তুমি কোথায়? গাজর যদি তুমি আমার কথা শুনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ওকে ডিমান আদমান কোইন রাইট দা উইনার কে আমি ছিলাম এই ম্যাচের উইনার ছিল WY ওয়াচ ইওর হেড কিন্তু ফার্স্ট ম্যাচ জিতে গিয়েছে এগেইন দেয়ার উইথ দ্য লিড সো দেখা যাক একদম ফর্মে একদম ফর্মে আছে আমাদের স্বপ্নিল সো স্বপ্নিল কিন্তু আমাদের কেএস টিমকে হারিয়ে অনেক লাফাচ্ছে অনেক বেশি উজ্জীবিত উজ্জীবিত সো দেখা যাক উজ্জীবিত অবস্থায় এখানে দেখছি আমার সাথে 26 জন ভিউয়ার্স সো ভিউয়ার্স লটস অফ লাভ ফর ইউ প্লিজ ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অলরেডি প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো কেরু অ্যান্ড কো গেমিং ফর মোর ইউটিউব অ্যান্ড আদার টুর্নামেন্ট কন্টেন্টস অ্যান্ড লটস অফ পাবজি মোবাইল কন্টেন্ট আই গেস সো লেটস সি এখানে জি জি ওয়াচ ইউর হেড সো ফার্স্ট ম্যাচ ইজ ওয়ান বাই ওয়াচ ইউর হেড সো রেড ফ্রস্ট ইজ কনগ্রেচুলেটিং লেটস সি এখানে কিন্তু আমাদের নেক্সট ম্যাচ উইল স্টার্ট ইন এনি মিনিট এখানে কিন্তু আমি আর বি রাইট ব্যাক স্ক্রিনে যাব না সো এখানে কিন্তু ঈদ মোবারক ওয়াচ ইউর হেড সো এখানে কিন্তু নিহাল বুকে অনেক বড় একটা পাথর রেখে বলছে সো দেখা যাক পাথরটার ওজন কত পাথরটার ওজন এখনই আমরা দেখতে পারবো এখানে কোথায় আমাদের নেক্সট ম্যাচ সো গাইজ যারা যারা দেখছেন আপনাদের জন্য সুন্দর একটা ডান্স দিই Okay, Deadshot has invited me to the next match. So, okay, we are in. So, Antor Roy ke kintu abar dekhchi bechara sundor bhabe amader dike takiye ache. He wants a shout out, we will give him a shout out. So, Antor Roy er jonno onek onek boro ekta shout out roilo. আচ্ছা আমাদের এই টুর্নামেন্টে কি রেড ফ্রস্ট কোনো টিমে আছে আমি আমি একটু জানতে চাই এটা আই থিং জয় বেটার জয় 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 ওকে জয় আছে নাকি রেড ফ্রস্ট থাকলে কিন্তু রেড ফ্রস্ট অ্যাকচুয়ালি জয় মিন্স সেফ এন্ড আমি যা বলতে যাচ্ছি যে রেড ফ্রস্টের একটা টিম আছে এন্ড সেই টিমটার নাম হচ্ছে ডিস্ট্রাকশন এক্স Okay, so I'll be looking forward personally to Red Frost and his Destruction X team. So, দেখা যাক এখানে কি হয়। এখানে আমাদের নিহাল বলতেছে পাথরের কি আছে খেললামই তো না মিয়া তুমি ছিলা কই। এটা কো। Okay, team Destruction X. Okay, এখানে সাবিলা নূর বলছে I am not Abid ভাই। I love you. হাই হাই। ভাই রোজার মাস। ছি। কিছু বলতো না। বাট এখনো কিন্তু আমাদের মানে ম্যাচ শেষ হয়ে যায়নি সবার কিন্তু এখনো ইকুয়াল চান্সেস রিমেইনিং দেখা যাক কি হয় ওয়াচ ইউর হেড এর বৈশাখ একাই আছে সে কি একাই প্ল্যান করতেছে মানে রেড ভাইপারস রাইজিং ভাইপারস এর সাথে সে একাই ফাইট করবে দেখা যাক কি হয় বাকি টিম মেট্র কোথায় টাইম ভাই আমাকে একটু ইনভাইট আমাকেও কোন ইনভাইট আছে আমাকেও সেকেন্ড এক সেকেন্ড সি ফ্রি ইনভাইট দিছি পোর্শিয়াকে ইনভাইট দিছি আইরনিককে ইনভাইট দিছি এই সরি 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 আমি ভুল আর কি জেনে ইনভাইট দিয়ে দিছি আমি দেখতে পাচ্ছি আইরনিক আইরনিককে কিন্তু এই সিজনে কনকারেন্ট প্লেয়ার মানে আমি কি বলবো তার দিকে দেখলাম খুবই জেলাস ফিল করি ওকে সো জেলাস ফিল করার কোনো কারণ নাই তুমি চাইলে তুমিও মানে পোর্শের সাথে ডোকে হয়ে যেতে পারো সোলো না খেলে যদি একটু স্কোয়াড খেলো সবার সাথে সোলো ভার্সেস স্কোয়াড পারফেক্ট পারফেক্ট ইয়েস আর কিছু লাগবে না আপাতত রোজার মাস ওকে এখানে কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে এখনই আই গেস আর কেউ কি জয়েন করতে চায় জয়েন করতে চায় না ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এখানে
আমি কাজ শেষ করে আসবো একটা। ওকে, সো গাইস, এখানে যারা যারা আমার স্ট্রিম দেখছেন, কোন ধরনের মানে স্ট্রিমের মধ্যে কি সাউন্ড ইস্যু, সাউন্ড কম বেশি এটা কি মনে হচ্ছে, প্লিজ কাইন্ডলি লেট মি নো। কারণ অনেকেই গতকালকে আমার পাবজি মোবাইল কমিউনিটি যে স্ট্রিম ছিল সেখানে বলছিল আমি হচ্ছে মানে কথা আসতে বলি, আমি আসলে কথা একটু আসতে বলি, কারণ কথা হচ্ছে হাইপার না হওয়াই বেটার। ঠান্ডা মাথায় থাকবো, ঘুমাবো, চিল করবো, শেষ। রণবীর ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমি যখনই আপনাদের প্রত্যেককে লাইভ করি তখন মানে দেখা যায় লাইভ শেষ করার পরে ইমপ্রুভ করেন, তাহলে আপনার দিকে একটু নজর দিবেন। ওকে, আমি প্রি অ্যাপ্রুভ অন করে দিব না, তোমার প্রবলেম নাই। ও, দ্যাট উইল বি প্রি অ্যাপ্রুভ অন করে দিলে তাহলে আর তোমার আলাদা রিকোয়েস্ট ইয়া লাগবে না, সমস্যা নাই, আমি এটা বলে করে দিব। ওকে, এম কে গেম প্লে সেং সিফ কনকারের জাক না জাক, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, অবশ্যই, এবং সে কিন্তু ক্লোজ রেঞ্জে খুব ভালো খেলে, মানে কোনো ভয় নাই, কিছু নাই, সে কিন্তু দৌড় এনিমি মারবো আর চিকেন খাবো। সো রেড ফ্রস্ট লাভ রিঅ্যাকশন দিলে কিন্তু হবে না, সাবস্ক্রাইব করতে হবে, এন্ড তোমার বন্ধুদেরকে বলে, বান্ধবীদেরকে বলে সাবস্ক্রাইব করানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। আই নো ইউ হ্যাভ লট অফ বান্ধবী, তাড়াতাড়ি। রেড ফ্রস্ট যাবে। আচ্ছা, এন্ড দে আর গোইং ফর দ্য মেইন বিল্ডিং এন্ড দে জাম্পড, দেখি কারা গান পায় আগে। ওকে ওকে ওকে, অন অন দিন ফর আফটার টেক মাই গানটা ওশেট ও শিট, আরবি আছে নক, কিন্তু এখানে আবার নক। ওকে, আরবি ওকে, বুঝি মিটে নাই। ওকে ওকে, সে আগে হচ্ছে এখানে এখানে আরবি আলিফ এখনো পিছনে, আই গেস এটা কিন্তু একটা ভুল ডিসিশন ছিল পুরোপুরি, আরবি আলিফ এখানে পিছনে থাকা কিন্তু কোনো মানে লাভ নেই, বাট হি হ্যাজ নাথিং, এখানে কিন্তু কিছু করার নাই। সো দেখা যাক হোয়াট দে ক্যান ডু, এখানে কি আরবি আসিফ একদম হেল্পলেস, আরবি আলিফের অবস্থা এখানে খুবই খারাপ, সে লুট পায় না কিছু পায় না। ওকে, আরবি আলিফ কিন্তু অলরেডি দেখে ফেলেছে এন্ড হি হ্যাজ লস্ট কোয়াইট আ বিট অফ হিজ হেলথ, সো এখানে সব কিন্তু এখানে আমাদের সেকেন্ড ম্যাচ জিতে গেল এন্ড দে হ্যাভ প্রিভেইলড দেমসেলভস এন্ড দে হ্যাভ কোয়ালিফাইড, তারা কিন্তু একটা স্ট্রিকে আছে, উইনিং স্ট্রিকে। ইয়েস, সো বিগ শাউট আউট টু ওয়াচ ইওর হেড এন্ড ওয়াচ ইওর হেড স্বপ্নিল, দেখা করো আমার সাথে ইতালি থেকে জিনিসপত্র পাঠাও, স্বপ্নিল থেকে কিন্তু ডেথ বেটার খেলতেছে আই থিংক এভরি ম্যাচ। ওকে, সো স্বপ্নিল তোমাকে কিন্তু আরো জোস খেলা দিতে হবে, এভাবে খেলা হবে না। হ্যাঁ হ্যাঁ, আরেকটু বেশি এক্সপেকটেশন রাখতেছি তার কাছে, চারটা কিলে নিতে হবে স্বপ্নিল, চারটা কিলে করতে হবে। এন্ড গাইস, আমি এভাবে আপনাদের কাছে নত হয়ে জানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর কন্টেন্টস লাইক পাবজি মোবাইল, অ্যাপেক্স লেজেন্ড, পাবজি লাইট এন্ড রিসেন্টলি কল অফ ডিউটির যে পিআর মোড আসতেছে ব্যাটল রয়্যাল, সেখানেও কিন্তু খেলার প্ল্যান প্রোগ্রাম এন্ড টিম অলরেডি রেডি করে ফেলেছি, আপনারা যদি আমাদের সাথে খেলতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে জয়েন করে ফেলতে হবে খুবই তাড়াতাড়ি। ওকে, এখানে কিন্তু রেড ফ্রস্ট বলছে ওয়াচ ইওর হেড ইজ অন ফায়ার, সো আগুন হয়ে আছে আমাদের ওয়াচ ইওর হেড, এখানে কিন্তু আমি পেয়ে গেছি নেক্সট ম্যাচের ইনভাইট। ওকে, আই এম ইন, হামিম ভাই একা একা ডিসকর্ডে বসে আছে, আমি তাকে আবার একটু টাইম দিতে চাচ্ছি, টাইম যাবো। সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সাদাব আহমেদ এন্ড তাহার নাগরিয়া সবাই কিন্তু এখানে ওয়াচের হেডের ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। সো আমাদের এই ম্যাচের প্লেয়ার্সরা কোথায়?
প্লেয়ার্সরা কোথায় আমি জানি না, কিন্তু এখানে কিন্তু আমি অলরেডি সেভ দীপ্ত অ্যান্ড পর্ষিয়াকে ইনভাইট করে ফেলেছি। তারা কোথায়? হ্যালো 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 টাইমার ভাই, আমি যেটা জানতে পারলাম মাত্র যে আমাদের যে পেজ থেকে যে যিনি মানে অন্তর ভাই যিনি লাইভ করতেছিল তার কারেন্ট চলে যাওয়ার কারণে ইলেকট্রিসিটি নাই, সো সে আর কন্টিনিউ করতে পারতেছে না। তো প্লিজ কাইন্ডলি তারা মানে পেজ লাইভ দিতেছিলেন তারা একটু সুইচ করে ইউটিউবে এসে পড়েন টাইমার গেমিং এ। ওকে সো এটা আমার জন্য ভালো সংবাদ না খারাপ সংবাদ আমি বুঝছি না, বাট সরি ফর অন্তর রয়। ওকে সো তার ক্রাউডটা আমার কাছে চলে আসবে এখানে। নাইস, ভালো বুদ্ধি ভালো বুদ্ধি। সো এখানে দেখা যাক, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকজনকে ইনভাইট করেছি, অনেক কয়েকজন চলে আসছে বাট প্লেয়ার্সরা আসছে না এখনো। আমাদের পরিচয় আছে কই, তারা তাদেরকে দেখতে পাচ্ছি না, থাকলে এখন ইনভাইট করে ফেলতাম, বাট যারা যারা আছে তাদের কেউই এখন সবাই ম্যাচে সবাই ম্যাচ খেলতেছে। নাইস। সো ওকে এখানে তাশফিক হুরাইরা বলেছে ওয়াচ ইউর হেড এর সাথে অনেকগুলো লাভ ইমোজি। সো লাভ ইমোজি কিন্তু শুধু ওয়াচ ইউর হেড কে দেখালে হবে না, আমাকেও প্লিজ একটু ওয়াচ মানে ওয়াচ ইউর হেড এর মতো লাভ ইমোজি দেন। ওকে আমাদের স্বাধীন লিখেছে ভাই আমাকে চিনছেন, তোমাকে চিনবো না কেন, তুমি আমার ক্ল্যানের খুবই ক্লোজ ছোট ভাই, তোমার নাচিন আর কি আছে মানে কি সব বলেছো কথাবার্তা, যাও এটা শেয়ার মেটা সব। আচ্ছা এই ম্যাচটা কি কেস কেসের ম্যাচ হবে তাহলে? মানে আমি অ্যাকচুয়ালি বুঝলাম না, যেহেতু কেস সাইকো জয়েন করছে মানে এখানে কি মেবি মানে মেবি তারা ব্যাক আউট করছে আরবিরা। হ্যাঁ আরবিরা ব্যাক আউট করছে, সো এখানে নেক্সট সো দ্য লাস্ট পয়েন্ট গো টু। সো এখানে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কেস কায়নাত কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। আপনারা একটু কেস কায়নাতের প্রোফাইল থেকে ঘুরে আসি, সে কি এই সিজন কনকারার পুশ করতেছে, কনকারার পুশ না করলেও দেখতে পাচ্ছি তার রেটিং কিন্তু 15,000 পপুলারিটি। ও মাই গড, সে কি বাংলাদেশের ওয়ান অফ দা টপ পপুলারিটি ওয়ালা লোক? ওকে তাকে আমি একটা শট দিই। লোক বললে কি ঠিক হবে? নারী নারী নারী। হ্যাঁ ঠিক আছে, আমি আরো বাজে বলতাম যদি বলতাম না কিছু বলার দরকার। সো কেডি পাঁচ কেন বাজে বলতে যায়? সো এখানে দেখ আমরা একটা ফাইটের গন্ধ পাচ্ছি, দেখা যাক ফাইট হবে। আমি অ্যাকচুয়ালি নারীর জায়গায় মহিলা বলে ফেলতাম, সো ওটা বেশি খারাপ হতো অ্যাকচুয়ালি মেবি। ওকে ব্লাড ভার্সেস কেস, দেখা যাক কেস কি এখন মানে আগের ম্যাচে 3 জন আর এই ম্যাচে 2 জন। ব্লাড ভার্সেস কেস না, আই থিংক আই জন জয়েন করবে হয়তো টাইম। নিহাল কে কিন্তু এখন জয়েন করে ফেলতে হবে, নিহাল বলতেছিল ভাই খেলতেই পারলাম না। নিহাল যদি এখন না আসে, নিহাল তুমি না আসলে তুমি গে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি 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 গাইস জয়েন করে ফেলতে হবে। গাইস যারা যারা এখনো জয়েন করছেন করছেন না, খুবই ভালো একটা আল্টিমেটাম ছিল নিহালের জন্য। এটা আমাদের মানে ক্ল্যানের যে ভয়েস কি বলে মেসেঞ্জার গ্রুপ সেটার মধ্যে কেউ কিছু করলেও না করলো অস্থির অবস্থা। ওকে স্বাধীন বলছে ভাই আমাকে চিনছেন, আমি বিকাশ থেকে নাহিদ বলছিলাম। ওকে বিকাশ থেকে তুমি নাহিদ বলো আর আসিফ বলো, ডাজেন্ট ম্যাটার, টাকার লাগলে বলো টাকা দিব, আমাকেও পারলে দিও। ওকে ব্লাডের কিন্তু ফুল টিম জয়েন করে ফেলেছে এখানে, কেস বিগান হ্যাজ জয়েন। ওকে কেস ফিওনা, আচ্ছা এটা ওনারা কিন্তু টিমের মধ্যে নাই অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি। কেস ফিওনা, ওকে আই ডোন্ট নো হু শি ইজ, মেবি কেস রো ভুল করে ইনভাইট দিয়ে দিয়েছে। ওকে মে, হ্যাঁ আচ্ছা 3v4 আবার এবার ফুললি মোবাইল টিম খেলতেছে কেস।
তার বেশি কনফিডেন্ট আই গেস মেবি সে খেলবে না হ্যাঁ ওস ফাইন ছিল ফাইন ভাই ম্যাচে ছিল যেটা আমি দেখলাম এন্ড কেস ইরাম বিজ্ঞানকে দেখছি একসময় সে টেন ড্রাগন ইরাম ছিল টেন ড্রাগন থেকে সে কেসে চলে গিয়েছে আই ডোন্ট নো ফর হোয়াট বাট মোবাইল প্লেয়ারদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্ল্যান্স হচ্ছে আমাদের কিং অফ স্পেডস অ্যান্ড কিং অফ স্পেডস এর ইরাম বিজ্ঞানকে দেখতে পাচ্ছি বড় বন্দুক কোথায় বড় বন্দুক কেস কায়নাত অ্যান্ড কেস সাইকো ওকে কায়নাত কিন্তু এখানে ম্যাচ লিভ করে ফেলেছে ওকে আই ডোন্ট নো হোয়াট জাস্ট হ্যাপেন্ড দ্য 2v4 হবে তাহলে এটা আসলে খুবই আনএক্সপেক্টেড মানে অ্যাজ ইউ হ্যাভ এন্টার্ড ইউ শুড প্লে দ্য গেম ইয়েস ওকে কায়নাতের এক্স এখানে মেন্টালিটিটা বুঝতে পারছ না আই ডোন্ট নো হোয়াটস গোইং অন বাট লেটস সি 2v4 কিন্তু এখানে আসলে ইম্পসিবল কিছু না বিকজ ইরাম বিজ্ঞান এন্ড সাইকোর সাথে আমি খেলেছি তাদের এগেইনস্টেও খেলেছি মেবি মেবি ম্যাচটা হবে না কজ তাদের ফুল টিম লিভ নিয়েছে ওকে ওকে গাইস সো এখান থেকে আই জাস্ট গট কনফার্মেশন যে কিং অফ স্পেড ফর সাম রিজন উইল নট প্লে দিস ম্যাচ অ্যান্ড উই উইল গো ফরওয়ার্ড টু দ্য নেক্সট ম্যাচ সো লেটস সি এখানে কি অবস্থা আমাদের নেক্সট ম্যাচের সো এখানে কিন্তু আবার আমি চলে আসলাম আমার নিজের প্রোফাইল স্ক্রিনে সো এখানে দেখতে পাচ্ছি কে এস নিহাল ইজ কমেন্টিং বাট হি ইজ নট প্লেইং কে এস নিহাল ভাই কি নিহাল কই তুমি ওকে গাইস সো এখান থেকে আই জাস্ট গট নিহাল তুমি কোথায় ম্যাচ খেলো না কেন ওকে আই এম ইনভাইটিং সিফ পোর্শিয়া আর কাকে ইনভাইট করব মাই স্ট্রিম টিম স্ট্রিম টিমকে কিন্তু এখানে ইনভাইট করে ফেলেছি গাইজ লাইভে কিন্তু আমার সাথে এখন আছেন 10 জন সো গাইজ রিয়েলি থ্যাংক ইউ গাইজ যারা যারা এখন আমার সাথে আছেন আমার আমাদের এই পাবজি মোবাইল স্ক্রিম এরিনা দেখছেন সো থ্যাংক ইউ গাইজ ফর জয়নিং ইন এখানে কিন্তু আমাদের নেক্সট ম্যাচ এখনই শুরু হবে সো নেক্সট ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা চলে আসব আমাদের নেক্সট ম্যাচে স্পেকটেট করা যায় স্পেকটেট করতে পারবা না মনে হয় কারণ এখানে 10 জন হয়ে যায় এমবনার ভাই হ্যালো তো হ্যাঁ তো যেটা হবে হইতেছে 12টা বাজে থেকে বি গ্রুপের ম্যাচগুলো স্টার্ট হয়ে যাবে এন্ড এই গ্রুপের যে কি ম্যাচগুলো থাকবে সেটা কিরুন কো পেজ থেকে লাইভ হবে আর আমরা মেইন ফোকাস রাখব বি গ্রুপের ম্যাচের দিকে আচ্ছা সো যেটা আমাদের লাইভ অফ থাকবে
এখন না রুম খোলা হয়ে গেছে অলরেডি। ওকে সো আমি তো রুমে অলরেডি আছি, সো সেইটা কোথায়? টিম 2 কে এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। ব্লাড, ফিনাস, ইভান, ইমন, রাসেল তারা জয়েন করে ফেলছে, তাদের এগেইনস্ট আছে আমাদের সিফ। আচ্ছা আমি যদি কিছুক্ষণ থাকি, ওকে কিছুক্ষণ খারাপ হবে না ব্যাপারটা, থাকো। আমাদের আরেকজন পটেনশিয়াল মোবাইল প্লেয়ার স্পাইডি ক্লোজ দেখাচ্ছে, জয়েন বাই। সো স্পাইডি আইরনিক অন্তর, কিন্তু সবাই চলে আসছে এন্ড দে আর গোইং ইন টু দ্য স্পেক্টেটর। পোরশেকে আমি ইনভাইট দিয়েছি, সো শি ইজ অলসো ইন। সো এখানে আই গেস কেএস এর টিমরা চলে আসছে আবার, সো ইরাম, বিজ্ঞান, কেএস, সাইকো, দে আর ব্যাক। এন্ড আই গেস এখানে আমাদের আরো দুইজন মেম্বার ইজ নিডেড ফ্রম কেএস, সো লেটস সি। সো এখানে একটা ইমুলেটরেরা কোথায় অ্যাকচুয়ালি আমি এটা জানতে চাই। সো আসলে এটা কিন্তু মানে যারা যারা জানেন আর জানেন না, এখানে কিন্তু টু এমুলেটর এন্ড টু মোবাইলের কথা ছিল, বাট সো ফার আমরা কিন্তু ফার্স্ট ম্যাচে দেখেছি কেএস এর একজন ইমুলেটর প্লেয়ার ছিল কেএস ফাহিম, এন্ড সেকেন্ড যে ম্যাচটা এখন আমরা তাদের দেখছি এখানে কিন্তু তিনজন মোবাইল প্লেয়ার, তাদের কিন্তু আরেকজন এমুলেটর প্লেয়ার দরকার, অর আই গেস দে ডোন্ট নিড ইট, বাট স্টিল দে নিড ফোর মেম্বার্স টু অ্যাটেন্ড আই গেস, না হলে এটা কিন্তু একটু মানে টাফ হয়ে যাচ্ছে তাদের, টাফ হয়ে যাচ্ছে। লেটস সি, বাট ইফ দে ক্যান ডু ইট দে ক্যান ডু ইট, সো দ্যাট ডাজন্ট ম্যাটার বাই মি, বাট স্টিল লাইভে এখানে দেখতে পাচ্ছি আমার সাথে 12 পিপলস আর কারেন্টলি ওয়াচিং, সো গাইজ থ্যাংক ইউ ফর জয়নিং ইন। ইফ ইউ আর নিউ হিয়ার প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো কেরু অ্যান্ড কো গেমিং ফেসবুক পেজ, সো লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন, প্লিজ কাইন্ডলি ফলো অ্যান্ড লাইক দেয়ার পেজ অ্যাজ ওয়েল অ্যান্ড শো সাম লাভ, উই নিড ইট ব্যাডলি। আসলে বুঝতে পারতেছি না যে কেস, আচ্ছা কেস ফাইন হচ্ছে এন, সো আই গেস উইল স্টার্ট দ্য ম্যাচ ইমিডিয়েটলি, এখানে কিন্তু আর বসিয়ে রাখা যাবে না আমাদের টিমকে, এন্ড ইয়েস দ্য ম্যাচ হ্যাজ স্টার্টেড। সো এখানে সিফ কি মনে হয় এই ম্যাচটা কে জিততে পারে? আমার মনে হচ্ছে কেসটা জিতবে ম্যাচটা, আমার মনে হচ্ছে, এবার আমি সাপোর্ট করতেছি। সো ওকে ফার্স্ট থেকে আমি কেস ইরাম বিজ্ঞানের দিকে আমার তীক্ষ্ণ দৃষ্টি রাখবো, দেখা যাক কেস ইরাম বিজ্ঞানের কোন আমার কয়টা কিলো, কারণ তারা এত খুনের মধ্যে ফার্স্ট তারা চারটা প্লেয়ার নিয়ে খেলতেছে, সো মেবি এবার তারা জিতবে হোপফুলি। সো এখানে কিন্তু আমরা কেএস এর মানে যারা ভিউয়ার্স আছেন তাদের কাছ থেকে কিন্তু একটা বিগ সাপোর্ট দরকার এই ম্যাচে ফ্রম মানে কেএস এর প্লেয়ারদের, সো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেএস এর কোন প্লেয়ারকে সাপোর্ট করছেন, অ্যান্ড যদি এখানে ওয়াচার হেডের প্লেয়াররা থাকেন, সো এখানে জেসি ছিল কিছুক্ষণ আগে, জেসি তোমাকে কিন্তু এখন দরকার, বিকজ এখানে কিন্তু ও আচ্ছা এখানে তো এখন আমি কাকে দেখতেছি, হাই 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 ওয়াচার হেড তো একটু আগে জিতে গেছিলো, তখন জেসি কই ছিল, ও মাই গড, মাই ব্যাড, I think I'm drunk. I'm not drunk. I just drank some water. পানি খাবো গাইস, আপনারা রোজা রাখার পরে অবশ্যই বেশি করে পানি খাবেন, না হলে হচ্ছে ওকে। এখানে একজন কমেন্ট করছে আমাদের কায়নাত জিতবে জিতবে না, ওকে লেটস সি কায়নাত জিতে কি না জিতে দেখা যাক। আমাদের আচ্ছা কমেন্টটা খুবই ইন্টারেস্টিং, সো লেটস সি এখানে অনলি কায়নাত জিতবে বলছে, I think I know who this guy is, so let's see, dekha jak, so show your support, that's the only thing. Tara dui ta team e ekdom ekshathe and maybe dono ta team e apnar main building er dike focus korteche, but I think blood need to piche protocol thora try korbe last moment e and they are doing this. Yes, mane তাদের কিন্তু আসলে একটা ফিক্সড গোল থাকা উচিত, এইভাবে মানে পজিশন যদি সুইচ করে ফেলে বারবার তাহলে কিন্তু তারা অ্যাকচুয়ালি কি লাস্ট মোমেন্টে তারা কে সিলেক্ট করে দেয় তারা কোথায় নামবে, হ্যাঁ এটা কিন্তু আসলে একটা খারাপ ডিসিশন ইন মাই অপিনিয়ন। এখানে সো ফার কেস কায়নাত উইথ M416 এন্ড আমাদের সাইকো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি S12 কে এন্ড M416 কম্বিনেশন, এখানে কিন্তু আমাদের তাদের লুট অনেক ভালো এতক্ষণ পর্যন্ত, এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি কেএস ফাহিম সে কিন্তু সাইড ধরে বসে আছে, ব্লাড ভিনাস সে কিন্তু টিপিপি নিয়ে দেখার চেষ্টা
টিপিপি নিয়ে দেখছে, সে কোথায় অ্যাড্রিনালিন শর্ট করে নিল, আগে নিজের গায়ে সুই ঢুকিয়ে নিল যে কোন ধরনের মার যাতে তার গায়ে না লাগে। ওকে সেফ কি মনে হয় বিনাস কয়টা কিল করবে এই ম্যাচে? বিনাসের কিল এই ম্যাচে একটা থাকবে অর জিরো। ওকে এখানে সেরা সাপোর্ট দিচ্ছে আমাদের সেফ এন্ড ব্লাড রাসেলের কয়টা কিল থাকতে পারে পড়ছে। ওকে এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে অলরেডি। ওকে বিনাস বিনাস এটা কি করলো আমি একটু বুঝতে পারতেছি না। আমি উঠলাম না কেন কেন এখানে কেন মেবি আচ্ছা আমি বুঝতে কি করতে যাচ্ছি এটা হ্যাঁ বুঝতে আসলে কাছে দেখলাম এটা কিন্তু খুবই বাজে একটা ফালতু জায়গা। ও স্মোক করতেছে আচ্ছা ওদিক দিয়ে ওকে কভার ফায়ার করতেছে which is good। এখানে স্মোক করে আসলে সে সরার চেষ্টা করবে আর কিছুই না। ইরাম বেগম ফাহিম এখানে দেখছেন ফাহিম হিট করবে বিনাস উইল বি নট। আচ্ছা এখানে আমরা দেখতে পেলাম যে অনেক খুন সে সার্ভাইভ করলো উইথ দা হেল্প অফ এটা কি তুমি করলে দেখেন। ওকে ওকে এখানে আমাকে ওকে সাউন্ড নিয়ে যেই আমি শুটা জানতে চাচ্ছিলাম। ওকে সাউন্ড বাড়িয়ে দিয়েছি আই গেস, দেখা যাক এখন আই গেস সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম হবে না। কেএস ফাহিম ইজ গোয়িং ফর ইট, সে কিন্তু এখানে পুশ করে দিয়েছে। কেএস ইরাম বিজ্ঞান আছে একদম সামনে, সো এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ফাইট হবে। ক্লোজিং ইন হচ্ছে অ্যান্ড ইরাম কিন্তু এখানে ফুল ফ্লেজ পুশ মোডে আছে, দেখা যাক নেট করা দরকার আগে। এন্ড নেট ইরাম ট্র্যাকিং আচ্ছা ইরাম বিজ্ঞান ইজ নট বাজে ডিসিশন ছিল আসলে এভাবে ওপেনে ধরে আসা তার না। ওকে ফাহিমকে কিন্তু দেখতে পাচ্ছে আমি ব্লাডটা কিন্তু টোটালি একসাথে হয়ে গেছে ওরা ওরা এখানে খুবই ভালো পজিশন ধরে রাখছে। ওকে এন্ড কেস ইরাম বিগ নক আচ্ছা এখানে কায়নাত একটা সুন্দর ফ্ল্যাঙ্ক করছে, সে পিছন দিক দিয়ে এসে ব্লাডি মনকে নক দিয়ে দিয়েছে এন্ড মেবি এখানে বাঁচার কোনো চান্স নাই ব্লাডি মনের। ওকে আমাদের কেস কায়নাত তো দেখা যাক সে ওকে নেট এন্ড হি উইল বি ডেড অ্যাকচুয়ালি। আচ্ছা নেটটা ঠিক মতো হয়নি নেটটা একটু আই গেস বাউন্স খেয়ে বের হয়ে গিয়েছে, সো দেখা যাক। ওকে এখানে কেস আমি যতটুকু মনে করতেছি এখানে বাঁচানোর কোনো চান্স নাই কারণ বাঁচাতে আসলে কিন্তু না বাঁচানোর চান্স আছে এখন কিন্তু চলে আসছে কিন্তু ব্লাড বিনাস কিন্তু কেস কায়নাত যদি এখানে একটু হ্যাঁ পুশ করলে মেবি ওকে শি ইজ পুশিং কায়নাত এর চান্স আছে বেশি কারণ শি ইজ পুশিং ব্লাড বিনাস এর অলরেডি হেল্প কম আচ্ছা অসাধারণ। আমি যেটা বলেছিলাম সেটাই হলো আচ্ছা কায়নাতের এখন ব্যাক আউট করা উচিত। ওকে এখানে কিন্তু কায়নাত কিন্তু উইথ 3 কিলস ও মাই গড এখানে কিন্তু ওকে কায়নাতের একজন ফ্যান ছিল আমার কায়নাতকে দেখাও। ওকে কায়নাত কিন্তু তিনটা কিল করে ম্যাচটা জিতে নিল যে বলেছিল যে আমার আমাদের কায়নাত জিতবে সো কাইন্ড অফ এরকমই হয়েছে। ইয়েস 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 ভাই যে কমেন্টটা করছেন আপনার জন্য কিন্তু হইছে, আমরা নেক্সট ম্যাচে আপনার কমেন্টটা এক্সপেক্ট করব। ওকে না ওর ফ্ল্যাঙ্কটা অনেক ভালো ছিল রাগ দিয়ে আসাটা অনেক ভালো ডিসিশন ছিল। ওকে গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছি সো ফার 24 পিপল আর ওয়াচিং মি লাইভ কারেন্টলি। এখানে রেড ফ্রস্ট জিজি কেস এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান অনেক ফ্যান ফলোয়ার্স অ্যান্ড আমাদের ফ্রেন্ডসরা ছিল বাট সো ফার দে আর নট কমেন্টিং আই ডোন্ট নো তারা এখানে কোথায় গেল। এখানে ওকে কায়নাতের জন্য কিন্তু আরেকটা কমেন্ট আসছে এখানে কায়নাত তুমি বেস্ট তোমার উপরে কেউ নাই। ওকে মাই গড প্লেয়ার কায়নাত ওকে ওকে ও মাই গড প্লেয়ার কায়নাত ওকে নাইস গড প্লেয়ার হোক যাই হোক দ্যাটস গুড বাট কথা হচ্ছে এখানে কিন্তু এখন আমাদের নেক্সট ম্যাচ চলে আসলাম আমি সো কেস উইথ দ্য উইন তারা কিন্তু উইন দিয়ে আমাদের এই ম্যাচ সিরিজটা শুরু করেছে সো দেখা যাক আমাদের পরের ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে কিন্তু দে উইল গো ফরওয়ার্ড লেটস সি। কিসের একটা সাউন্ড হচ্ছে
কিসের সাউন্ড হচ্ছে না? কেস ফাহিম, কেস দুর্জয়, ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কেস লোকি কে, আমার মনে হচ্ছে না সে টিমের মেম্বার। হাই লোকি, লোকি হুজ লোকি, আই লাভ বাট নট দিস ওয়ান। আমি তার স্ট্যাটস গুলো চেক করলাম, 102 ম্যাচ খেলে তার 1.97 কেডি। সো এখানে কিন্তু নাইস। সো সে কি কেস এর মেইন টিমে, কিং অফ স্পেস মেইন টিমের মেম্বার? বাট আমি যতটুক শুনেছিলাম যে কেস এর মেইন টিমে ঢোকার জন্য 7 কেডি দরকার অ্যাকচুয়ালি। ওকে সো এটা কি 7 কেডি এর ব্যতিক্রম, মানে এ কেমন ব্যতিক্রম? ওকে গাইস, এখানে নিহাল ছিল আছে আমাদের সাথে লাইভে, সে হচ্ছে এখানে এমএসএস ইনফিনিটিভ কে দেখছি। এমএসএস ইনফিনিটিভ এই ম্যাচে কেন? ওকে ভুলে ঢুকে গেছে। ওকে ওকে ওকে, সো নো প্রবলেম, নো প্রবলেম গাইস। এখানে কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই নো কেস এ ঢোকার জন্য কিন্তু কেডি 7 লাগে। সো এখানে কিন্তু ভাই কি ভুলে ঢুকে পড়ছে নাকি নাম চেঞ্জ করে ফেলছে, আই ডোন্ট নো, বাট ম্যাচ হ্যাজ স্টার্টেড, লেটস সি। ওকে ইরাম বিজ্ঞানকে দেখছি, ইরাম বিজ্ঞান ইজ রানিং। এখানে কিন্তু সে ফার্স্ট ম্যাচে কিন্তু কিল পায়নি, এই ম্যাচে কিন্তু সে অনেকগুলো কিল করার চেষ্টা করবে, এবং খুশিতে খুশিতে সে জানিয়ে দিচ্ছে এই ম্যাচে কিন্তু সে অনেকগুলো কিল করবে। সো দেখা যাক সে কতগুলো কিল করতে পারে এই ম্যাচে, লেটস সি। অ্যান্ড টাইম হচ্ছে 11:40, আমাদের কিন্তু 20 মিনিটসের মধ্যেই কিন্তু আমাদের গ্রুপ বি এর ম্যাচ শুরু হয়ে যাবে। সো লেটস সি এখানে আমাদের কি অবস্থা হয়। সেখানে কিন্তু আছে আমাদের ব্যাটল সিম্ফনি, ওয়ান অফ মাই রিয়েলি ক্লোজ প্লেয়ার্স, যারা এককালে 10 ড্রাগনসে ছিল, দে হ্যাভ ফর্মড অ্যা নিউ ক্ল্যান। সো বিগ শাউট আউট টু ব্যাটল সিম্ফনি, অ্যান্ড তারা কিন্তু এখানে আছে আমাদের সাথে। সো আমাদের খুবই তাদের নেক্সট ম্যাচেই তাদের তাদের হবে অ্যাকচুয়ালি, গ্রুপ বি এর ফার্স্ট ম্যাচ তাদের হবে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দেম। সো এখানে কিন্তু আমাদের খুবই ক্লোজ আমাদের সিট সাকস, যে আমাদের সাথে অনেক দিন পাবজি মোবাইল খেলা করে, আমি এক্সট্রাজিকে টেনে আনার ট্রাই করতেছি। ওকে এক্সট্রাজিকে টেনে নিয়ে আসো, দেখা করি এক্সট্রাজি। এক্সট্রাজি তুমি লাইভে, আমার লাইভে। আসসালামু আলাইকুম ভাই, কেমন চলে দিনকাল? ও আচ্ছা, ভালো আছি, কেমন আছেন? আমি জয়েন করতেছি। ওকে সো ফার কিন্তু এখন আমি দেখছি কেএস কায়নাথকে, তোমার কেএস কায়নাথ নিয়ে কিছু কি বলার আছে থাকলে বলে হলো তাড়াতাড়ি। সে কিন্তু লাস্ট ম্যাচে 3টা কিল করছে, অসাধারণ খেলছে। হ্যাঁ সেটা তো আমি দেখলাম, অসাধারণ খেলছে। ওটা অসাধারণ কাটা ছিল। সো এখানে দেখতে পাচ্ছি অপোনেন্ট কাটা ছিল, অপোনেন্ট ছিল আমাদের ব্লাড। আচ্ছা আচ্ছা, এখন তাদের সাথে ম্যাচ, এখনো ব্লাডের সাথে তাদের সাথে ম্যাচ, সেকেন্ড ম্যাচ এটা তাদের। আচ্ছা, এই ম্যাচ যদি কেএস জিতে যায় তাহলে কিন্তু কেএস উইল মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট রাউন্ড। And আমার সাথে আছে আমাদের ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়ার। আচ্ছা এটা কি বেস্ট? ও ভাই, আচ্ছা ভাই আপনার সেন্টেন্সটা পুরো করে নিন একটু। আচ্ছা ওরা কিন্তু মেইন এ। ওকে সবাই কিন্তু মেইন বিল্ডিং এ। আচ্ছা দুইটা টিমে মেইন বিল্ডিং এ। ব্লাড গান পে গান পে গেছে একজন। এই ফাইটটা তো অনেক শর্ট হবে। শর্টই হওয়া উচিত। ওকে সানি এখন রান পায় নাই। আচ্ছা এরম বিগ নক। ওকে ব্লাড এর প্লেয়ার কিন্তু চলে আসছে তার জন্য। এন্ড কেস পাই এখন রান পায় নাই। কায়নাথ কে আমি দেখি, ইরাম বিগান নক এখানে। কেস কায়নাথ স্মিথ তালে সাইকো ডিসি একটা বাজে হয়ে গিয়েছিল। ইয়েস কেস, ও শিট সাইকো নক। আচ্ছা কেস ফুললি প্রেসার্ড। কেস পাই কে আমি দেখতে চাই। ও শিট, কেস কায়নাথ কি করতেছে এটা? আচ্ছা সে নিজের টিমমেট কে মারা ট্রাই করতেছিল, সে বুঝতে পারে না আই গেস। সো এখানে হ্যাঁ আ আ, আচ্ছা ব্লাড। ওকে সো ফার কিন্তু তারা আবারও খুব তাড়াতাড়ি মানে ব্যাক ইন পজিশন। সো দেখা যাক এখানে আই থিঙ্ক ব্লাডিমনের রিভার্স মানে একটু ডিল করা উচিত। ওয়াজ স্পিনে ব্লাডিমন কিন্তু ব্লাডিভান কিন্তু ব্লাড। ওকে ব্লাডে দুইজন নকড আউট এন্ড কেস কিন্তু আবার ব্যাক করলো। ওকে কায়নাথ ভার্সেস ব্লাড রাসেল, ব্লাড রাসেল এন্ড একেএম উইনস। ইয়েস একেএম কিন্তু এখানে জিতে গিয়েছে। সো এখানে কিন্তু
ইয়েস, এখানে কিন্তু অনেক বড় সাপোর্টার্সরা আছে আমার আমার লাইভে। সো এখানে হোসেন হৃদয় ভাই বলছে, স্বপ্ন যাবে বাড়ি তোমার সং মেড ফর ইউ কায়নাতের, ওকে সামথিং। আর এখানে এম কে ধীমান ভাই কে রে কে কায়নাত ওয়েল প্লেড, ক্যান ইউ বিকাম মাই ফ্রেন্ড ইন পাবজি, মাই আইডি ইজ সামথিং সামথিং। সো গাইস কমেন্ট একটু দেখে নিন আমাদের এম কে ধীমান ভাই এন্ড কায়নাত, ইফ ইউ ক্যান হিয়ার মি অর ইফ ইউ উইল হিয়ার মি প্লিজ অ্যাড হিম, হি ইজ এক্সপেক্টিং আ লট ফ্রম ইউ। অ্যান্ড রেড ফ্রস্ট এখানে হচ্ছে কিছু বলবে না, কমেন্ট মানে খালি দেখছে আর কিছু বলে নেই। সো লেটস সি, এখানে কিন্তু কেস হ্যাজ ওয়ান অ্যান্ড এখানে কিন্তু সিগ গেমার এক্স লুল ভাই সেই ছিল, ওহো হো হো, কমেন্টে কিন্তু একজন আর একজনকে সমানে ডিসিং করে বেড়াচ্ছে। নাইস, চালিয়ে যাও বয়েস, চালিয়ে যাও বয়েস গার্লস সবাই। অ্যান্ড প্লিজ, এখানে কিন্তু আমি নেক্সট ম্যাচের ইনভাইট পেয়ে গিয়েছি, সো আই এম ইন। সো এখানে কিন্তু ওকে বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড এক্সট্যাজি আমার সাথে আছে, এক্সট্যাজিকে একটু দেখাই ভাই। সুন্দর জামা, সে কিন্তু পুরাই, এখানে আমি আসলে আগে স্ক্রিনটা দেখাবো, সে কিন্তু সালমান খান হয়ে দাঁড়ায় আছে হাফ প্যান্ট পরে। নাইস, এভিলার সাথে সে কিন্তু এককালে গরিব প্লেয়ার ছিল অ্যাকচুয়ালি, তার কাছে কোনো ড্রেস ছিল না, বাট এখন তার কাছে কোনো কিছুর অভাব নাই। সো এখানে আমি দেখতে পাচ্ছি 85 ম্যাচে 50 টপ 10 কেডি 4.33। নাইস, ওকে। এন্ড যারা জানেন না, এক্সট্রিজি কিন্তু অলরেডি টুর্নামেন্ট খেলে খেলে ফ্ল্যাট বুক দিয়েছে। ভাই আমার দাওয়াত দিও, মিলাদ দিও, মিলাদ দিও। ওকে, এখানে কিন্তু ইনভাইট ইনভাইট ইনভাইট, ওকে এখানে ইনভাইট করে দাও। আমার ওশেন কেন ইনভাইট দিয়েছে বাট হচ্ছিল না। ওকে, অনলি ওয়ান সিগ গেমার এক্স 10 ড্রাগনের স্ক্রিম কবে দেখতে পাবো? আগামী কালকে ব্রো, কে বলতো তো এটা দিতে, আগামী কালকে নেক্সট ফ্রাইডে আইডি পাস হবে। ওকে, এখানে এম কে ধীমান ভাই, ওকে সিগ গেমার এক্স ইয়ে কে রে কে তোমারা কমেন্ট বহুত হি আচ্ছা থা, ফাড়ু কমেন্ট থা ওই কে রে। সো আই গেস আবি তুম সমস্যা কে রেড আরভি সাথে খেলা আছে, আরভি ভার্সেস কেএস, এটা কিন্তু রাইজিং ভাই। সো এই আমাদের গ্রুপ এ তে মানে আমাদের উইনার কারা ছিল আই গেস, ওয়াচ ইওর হেড রাইট? এখন পর্যন্ত ওয়াচ ইওর হেড কেএস কে হারাইছে, আরবি কে হারাইছে, এন্ড ব্লাডের সাথে কি খেলা হয়েছে তাদের? ব্লাডের সাথে আই গেস ইউ গাইস নো বেটার। সো না, ব্লাডের সাথে এখনো খেলা হয়নি, এখন পর্যন্ত উইনিং স্ট্রিকটা ডব্লিউএইচ ধরে রাখছে। সো ওকে, কেএস রা কিন্তু এখানে ব্যাক করছে। Yes, so first win, so let's see. আরভি কি অবস্থা? আরভি কয়টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত WI এর সাথে খেলছে, ওইটাতে হারছে, এন্ড ব্লাডের সাথে, ব্লাড টিমের সাথে আরভি রা জিতেছে। তো এখানে হাই চান্স, ব্লাডের একটা লাস্ট চান্স, কেসের একটা লাস্ট চান্স। ওকে, যারা জিতবে তারাই কিন্তু এখানে চলে যাবে আমাদের, ওকে ওয়াচ ইওর হেড এর সাথে। ডু অর ডাই ম্যাচ, হ্যাঁ ইয়েস, ডু অর ডাই ম্যাচ ফর বোথ, তা আমার একটা ইন্টারেস্টিং একটা ম্যাচ দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ। সো এখানে কিন্তু ইন্টারেস্টিং ম্যাচ, যে টিম জিতবে তারাই উঠবে। হ্যাঁ, ইন্টারেস্টিং ম্যাচ দেখার জন্য কিন্তু আছি আমরা 10 জন স্পেকটেটর। সো লেটস সি, ম্যাচ হ্যাজ স্টার্টেড এন্ড এখানে কিন্তু ওকে, সো এখানে সিগ গেমার এক্স ইজ সেইং, ভাই আমিও আমার ক্ল্যান নিয়ে খেলতে চাই। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট কাম টু দ্য ডিসকর্ড, সে এ ফিউ ওয়ার্ডস, জয়েন দ্য ম্যাচেস, দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং এলস। এখানে ওকে, এক্সট্যাজি ইউ শুড স্টার্ট, কি মনে হয় ম্যাচটা কে জিতবে, কেস অর? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না না, এই দুজনেই কিন্তু দুজনের সিচুয়েশন করবে, তো দেখা যাক, সিচুয়েশনের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করতেছে। It doesn't matter. It's matter, obviously.
এখানে কিন্তু মাননীয় মানে স্পিকার হয়ে গিয়েছে আমাদের এক্সট্যাজি, সে কিছু বলতেছে না। MHRB সেইং এক্সট্যাজি বিগ ফ্যান, KS ইজ লাভ, ওকে সবই, রেড ফ্রস্ট, ইট উইল বি অ্যান ইন্টেন্স ম্যাচ, দ্যাটস ফর শিওর। ওকে সো প্লেইন প্যাথ থেকে কিন্তু দেখতে পাচ্ছি বুট ক্যাম্পের একদম কাছে মেইন বিলিং কি নামে, মেইন বিলিং সবাই নামে, সো দেখা যাক কি হয়। লাস্ট ম্যাচে মেইন বিলিং প্যাথ ছিল, এখানে কিন্তু MHRB লিখেছে এক্সট্যাজি বট, ওকে ওকে বস, ওকে ওকে, না 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 না, ইটস ওকে। রিফাত কবির সম্রাট লিখেছে ডেথ ভাই, বিগ ফ্যান, বিগ ফ্যান, ওকে বিগ ফ্যান, কিন্তু চলে আসে কেএস ইজ ল্যান্ডিং, এন্ড এখানে আমাদের আরবি কিন্তু আই থিংক কেএস মনে হচ্ছে মেইন বিলিং পে যাচ্ছে আগে আগে, ইয়েস হ্যাঁ ওরা মেইন বিলিং পে গিয়েছে অলরেডি, আর উইডা প্রোটোকল ইউজ করতেছে, ওকে ওরা সাইড ইমপ্লিমেন্ট করছে। আরবি ইমন কিন্তু দেখলাম মাত্র ল্যান্ড করে ঝাঁপিয়ে পড়লো আমাদের ব্যাটলফিল্ডে, দেখা যাক কি হয়। কেস মেইন বিল্ডিংটা নেয়ার কারণে তারা খুব তাড়াতাড়ি লুট গুলো পেয়ে যাচ্ছে, দে আর গেটিং ভেরি গুড লুট অ্যাকচুয়ালি। এখানে আমাদের আরবি তে দেখতে পাচ্ছি তারা এখনো গ্যানসারা দৌড়াচ্ছে, স্ট্রাগল করছে আর কি। ও একজন অলরেডি রাইটে নাম্বার 1 তে চলে আসছে, দেখো ওরা মেইন বিল্ডিং মোটামুটি সাউন্ড করে ফেলছে, দেখা যাক ওরা টিক দিচ্ছে কি। So, okay, MK Dhiman is saying, bro, Game Cup start hogi. Group B ka match start hoga 12 PM Bangladesh time mein, bro. So, like 10 minutes ke baad. Okay, MHRB is saying, Ecstasy my girlfriend. Ecstasy is love. Okay, nice. Okay. Oh! Ecstasy, you gay. Oh, oh my god. Actually, Ecstasy, bhitore eigula cholteche. No, no, ami... মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসছে এখান থেকে, নেট করতে পারে কিন্তু আলিফ, আই গেস আলিফ মেবি, হ্যাঁ হ্যাঁ দেখাটা একটু টাফ ফর ইরাম নট, ওকে আচ্ছা আলিফ কিন্তু অলরেডি পুশ দিয়েছে, দেখো আলিফ কিন্তু অলরেডি পুশ দিয়েছে উপর থেকে, ফাইন কি ফাইন ফাইন ব্যাক কিন্তু অলরেডি মোটামুটি দেখতেছে, এটা কি একটা গুড মুভ ছিল আলিফ, ওকে ফাইন আলিফ, আলিফ কেন অফ করে দিয়েছে, ওদিকে দেখো আরভি সেম পজিশন দিয়ে রায়ান আবার আরেকটা ফ্ল্যাঙ্ক দিচ্ছে, আই গেস ফাইন দেখছে, ফাইন দেখছে ফাইনের সাথে আরভি, ওকে ম্যাচ ফাইন আরভি আরেকজন নক, ওকে আরভি দুইজন নক, ওকে আর আর ইয়েস একটা ডাউন আরভি 1v3 সিচুয়েশন এন্ড দেন ইয়েস ওকে ওয়েল প্লে কেস, কেস তুমি থ্রু করে ফেললো না, ইয়েস একদম। এই ম্যাচে কিন্তু আমরা কায়নাতের কাছ থেকে কোনো কিল না পেলেও ইরাম বিজ্ঞান এন্ড সাইকো গট 1 কিল ইচ এন্ড খুব সুন্দর সাপোর্ট দিচ্ছে, ইয়েস এন্ড এখানে কিন্তু রেড ফ্রস্ট হাসতে হাসতে কুল পাচ্ছে না সে, ওকে এক্সট্যাজি সে আই লাভ আইরনিক, ওকে MHRB সেইং ইউ শুড সে আই লাভ আইরনিক,
সো এখানে কিন্তু আমি কমেন্টস দেখছি এক্সট্যাসি ভাই অনেক হ্যাপি, ওকে এখানে এমএইচআরবি কিন্তু খুব কষ্ট পাইছে, আই লাভ ইউ বললা না এক্সট্যাসি প্লিজ, ওকে ব্রাদার আই লাভ ইউ কই ইউকে, তাহলে আমি শিওর হয়ে গেলাম যে এক্সট্যাসি কে এক্সট্যাসি ইউকে ব্রোম্যান্স ব্রোম্যান্স ইয়েস ব্রোম্যান্স তাই ব্রোম্যান্স ইয়া ব্রোম্যান্স মানে কি ওকে আচ্ছা ইমেজ আর বি ওকে আই নো দিস ব্যাকি ওকে ওকে এখানে সিগ গেমার এক্সপ্লোর করে যে ইউটিউব হচ্ছে ইয়েস লাইভ ইজ ইন ইউটিউব আচ্ছা স্যার সো এখানে কিন্তু আমাদের সিগ গেমার এক্স ইজ আস্কিং কোন সার্ভারে আপনারা, আমরা হচ্ছে কেরু এন্ড কো এর অফিশিয়াল যে ডিসকর্ড সার্ভার আছে সেখানে আছি, কেরু এন্ড কো সোজো ভাই একটু কষ্ট করে লাইভ চ্যাটের ভিতর কেরু এন্ড কো ডিসকর্ড লিংকটা একটু দিয়ে দেন আচ্ছা ওকে দিয়ে দিচ্ছি ওকে এখানে এমএইচআরভি ইজ সেইং Bobo is love. Who is Bobo? Bobo. Okay, say Bobo loves Noi. Okay, I don't know. What are you talking about? Fishing method is in Abit. They know each other, but I don't know what's going on. But let's see. The match has started. Okay. ওকে আর ভি আসিফকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু তাদের জন্য শেষ ম্যাচ অ্যান্ড দেখা যাক, সো ফর 17 পিপল আর ওয়াচিং মি লাইভ কারেন্টলি সিক গেমার ইজ সেইং ওকে আই এম কামিং সো কাম ফাস্ট ব্রো সো বিগ শাউট আউট টু সিক গেমার এক্স ওকে সো এখানে এক্সট্যাসি কিন্তু আমাদের একটা ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দিয়ে দিয়েছে সো ওকে সেম লিঙ্ক কি এম কেও দিছে MK so এখানে I'm showing the discord server so এখানে discord server কিন্তু আমাদের ecstasy দিয়ে দিয়েছে তার কমেন্টে so guys যারা যারা ecstasy youtube চ্যানেলটা দেখতে চান please go to his youtube channel and please subscribe to his youtube channel as well so let's see এখানে RV versus KS ওকে এখানে আমি ম্যাচ দেখা শুরু করব আমাদের আরবি ইমনকে দিয়ে সো লেটস সি সো দেখতে পাচ্ছি আরবি ইমন কিন্তু জাম্প করে ফেলেছে এন্ড সো ফার অ্যাজ আইভ সিন সো নিহাল কিন্তু একটুকে বলছিল সেক্সি আউটফিট ফ্রম আরবি ইমন So I guess you should look forward to this outfit and এখানে আসিফ জয় big fan time burner and ecstasy এটা কি আমাদের আসিফ ওকে আচ্ছা একটু maybe yes I know who he is so এখানে দেখতে পাচ্ছি আমাদের warehouse গুলো কিন্তু দখলে নিয়ে নিচ্ছে RV but okay they are a bit late I don't know their landing is wrong or something but এখানে কিন্তু landing তো অনেক অনেক বেশি first aid knock RV আসিফ যেটা বলতেছিলাম এটাই হয় আসলে ফার্স্ট এ ওকে আর বি আলে ল্যান্ডিং ভুল করা কিন্তু অনেক বাজে কেস ইজ জাস্ট ডিস্ট্রয়িং দেম আর বি রিয়া টিএসজি জাস্ট ওকে সার্ভাইভার সার্ভাইভার এখানে কিন্তু ফাইট হবে করা ফাইট দেখতে পাবো দেখা যাক কি হয় ইরাম বিজ্ঞান ওকে ম্যাচ হ্যাজ এন্ডেড সো এখান থেকে কিন্তু আসলে মানে কিছু করার থাকে না আরভি কিন্তু ল্যান্ডিং ভুল করে ফেলায় জাস্ট ল্যান্ডিং হ্যাঁ ইয়েস দে হ্যাভ লস্ট দ্য ম্যাচ এন্ড কেএস ইজ থ্রু সো আই গেস কেএস কিন্তু কেএস এন্ড ওয়াচ ইওর হেড বোথ দে হ্যাভ টু গন থ্রু দ্য ফার্স্ট রাউন্ড এন্ড দে আর দ্য নেক্সট রাউন্ড ইয়া ইন দ্য নেক্সট রাউন্ড সো আমাদের নেক্সট ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে আগামী 2 মিনিটের মধ্যেই সো লেটস সি এই গ্রুপ বি এর ম্যাচগুলো এখন স্টার্ট হবে ওকে সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট গ্রুপ বি এর ম্যাচ কিন্তু এখনই আমরা দেখে ফেলবো সো সো ফার এখানে কিন্তু 15 ম্যাচেস হওয়ার কথা ছিল বাট
So far, 13 matches ended in under 1 minute. Damn. Okay. ইরাম অন ফায়ার অবশ্যই অবশ্যই ইরাম অন ফায়ার এখানে ইরাম আছে আগুনে আমি এই সুযোগে একটা ডান্স দেই ওকে সো ডান্সিং অর নট আমাদের নেক্সট ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ওকে সাবস্ক্রাইব টু টাইম বার্নার গেমিং স্টোর ওয়েস্ট টাইম বার্নার ইজ বেস্ট ওকে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার ইজ কমেন্টিং কি আর বলবো ওকে রেড ফ্রস্ট ইজ সেইং ওয়েল প্লেড নাম কি প্লেয়ারের এক্সট্যাজি নিহাল ইফ ইউ ক্যান হিয়ার মি জাস্ট সে ফিউ ওয়ার্ডস টু কায়নাথ টু শো আপ ইন মাই চ্যাট এন্ড সে ফিউ ওয়ার্ডস to mk dhiman okay to mk dhiman ekhane ami dekhte parchi watch your head okay ami abar bhule amar yete chole ashlam file e dekha chek ekhon match ashole kar kar hobe group b te charta team ache actually battle symphony demons mss are i'm not so maybe amra first match ta dekhte pabo battle symphony versus mss ওকে ব্যাটল সিম্ফনি ভার্সেস এমএসএস উই আর ওয়েটিং এনচেন্ট মানে খুবই আমাদের কিন্তু হাওয়া টাইট অবস্থা এখানে কিন্তু খুবই ফের একটা ম্যাচ হবে ইয়েস অ্যাজ ফার অ্যাজ আই প্লেড উইথ এন্ড এগেইনস্ট সিটসাক্স হি ইজ রিয়েলি হি রিয়েলি লাভস দ্য ইউ নো দ্য মেইন বিল্ডিং এন্ড হি নেভার গোস টু এনি প্লেস এনি আদার প্লেস অ্যাকচুয়ালি সো লেটস সি হোয়াট আমাদের সিটসাক্স কি করে এখানে বাট হি ডাজ লেটস সি So they'll be here in a jiffy. Let's see. So Kainat, if you can hear me, please join my chat and say a few words to MK Dhiman. এখনো কিন্তু কোনো ইনভাইট পাইনি. Okay. Invite. Let me invite you. Invite. Invite. Kainat, আমাকে কোথায় ইনভাইট দিতেছ? I mean. Okay, you're in. So, এখানে নিহাল কিন্তু মেসেজটি পাঠিয়ে দিয়েছে আমাদের কায়নাতের কাছে. So, Kainat will be here in a minute. So, let's see. So, okay. So, RV এখানে জয়েন করে ফেলেছে. ওকে এখানে এম কে ধীমান ইজ সেইং অল দ্য বেস্ট টু আই এম নট ক্ল্যান সো ওকে আই এম নট ক্ল্যান কা এক সাপোর্টার ইয়াহ পর মিল গয়া হ্যায় সো লেটস সি এম কে ধীমান ভাই তোমারা ক্ল্যান ইয়াহ পর ক্যা করতা হ্যায় হোপফুলি টু ওয়ারি আই এম নট এর ম্যাচ হবে সো ওকে প্লিজ স্টে উইথ মি ফর ওকে স্টে উইথ আস ফর আ বিট লং Okay, Sick Gamer is saying, I think MK Dhiman is not interested in game. You are only interested in Kana. Okay. Maybe, maybe not. Let's see what he says about it. Okay, RV is here. KS is here as well. So, okay, so this is the final match, I guess. Group A final match. Okay, this is the final match for Group A and... Let's see what RV has to offer in this match and I guess KS only has two members so far. Or what happened to the last two members?
ওকে, এম কে ভাই ইজ অলসো ইন্টারেস্টেড, এম এ এম কে ধীমান ভাই। ওকে, সো কে এস ইরাম বিজ্ঞান, কে এস কায়নাথ, কে এস ফাহিম, এন্ড কে এস সাইড এন্ড এক্সটেজি সলো প্লেয়ার শেখ, হি ইজ গুড এনাফ টু কিল অল অফ দিস প্লেয়ার্স। ওকে, এম কে ধীমান, ইয়ে ক্যা ক্যা বন্ধ কর অর গেম মে ধ্যান দে। ওকে ওকে, so stop looking at Kainat and focus on the game. That's the plan for now. Okay, RV Asif ke ekhane dekhte pacchi. So far 22 people are currently watching me live. Guys, if you're new here, please subscribe to my YouTube channel for more PUBG Mobile and other FPS game contents, and please subscribe and follow to XZ and also his page Kero and okay, XZ is here, he's speechless. XZ, big shout out to you, bro. So far Case is dominating. Yeah, so okay. Okay, RP is going for, I guess RP has nothing to lose. It's a group A last match actually. Group A last match na? Okay. Next B group A first match ta hocche holo Demons versus Battle Symphony. Okay, so Demons and Battle Symphony kintu ekhane next match hobe, so এখানে সিক গেমার এক্সিস সেইং আমি আমার সার্ভার প্রমোট করতে পারি এখানে। ইয়া, ইউ ক্যান অ্যাকচুয়ালি, নো প্রবলেম, জাস্ট সেন্ড দ্য লিংকস, নাথিং এলস প্রবলেম, বাট প্রমোট মি ইন ইউর সার্ভার অ্যাজ ওয়েল, ইউ হ্যাভ টু। ওকে, কেস সাইকো ইজ হিয়ার, কেস ইরাম বিজ্ঞান ইজ হিয়ার, অ্যান্ড আচ্ছা মেইন বিল্ডিং আবার পেয়ে গেছে কেস, মেইন বিল্ডিং, ওকে আর ভিও মেইনে এখানে শেষ করে দিল আমাদের আরবি এখানে কিন্তু মানে ডিসিং চলছে, ডিসিং ডিসিং চলছে, কেএস ফাহিম, কেএস ইরাম বিজ্ঞান, একজন আরেকজন খুবই বাজে ভাবে ডিস করছে এখানে, দেখা যাক কি হয়। আরবি আরবি দের ইন এ ব্যাড শেপ, ও হো 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 হো। আচ্ছা, কেস ফাইভ এই হেল্প নিয়ে ফাইট করতে চলে যাচ্ছে। ওকে, দে হ্যাভ অনলি কেস কায়নাত, কায়নাত ইজ দ্য টার্মিনেটর ফর দিস ম্যাচ, সো ওকে, ইরাম বিজ্ঞান এনি কিলস, বাট ভালো খেলছে, ইয়া কেস অনেক ভালো খেলছে, আরবি ভালো ফাইট দিল, বাট এবার একটা ভালো ওরা চান্স নিল যে মেইন বিলিং এ নেমে যদি একটু চেঞ্জ করতে, বাট স্টিল কেস ইজ ডমিনেটিং। That's it. So এখানে কিন্তু আমাদের গ্রুপ এ এর ম্যাচটা কিন্তু শেষ, আমাদের গ্রুপ বি এর ম্যাচ কিন্তু শুরু হবে এখনই, আপনারা কিন্তু কেউ চলে যাবেন না, এখনই কিন্তু আমাদের গ্রুপ বি এর ম্যাচ শুরু হয়ে যাবে, অ্যান্ড উই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইট। সো লেটস সি ব্যাটল সিম্ফনি ভার্সেস ডিমন্স। ওকে, এখন কিন্তু আমাদের নেক্সট ম্যাচটা শুরু হয়ে যাবে, সো লেটস সি, ইনভাইট কিন্তু এখনই চলে আসবে আমার কাছে, অ্যান্ড আমি ঢুকেই কিন্তু দেখে ফেলবো যে সবাই জয়েন করে ফেলেছে অলরেডি। সো ওকে, টাইটান অফিশিয়াল,
ওকে এখানে কিন্তু আমি নেক্সট ম্যাচের ইনভাইট কিন্তু পেয়ে গিয়েছি অ্যান্ড আই এম ইন সো ওকে লেটস সি এখানে কিন্তু চলে আসলাম নেক্সট ম্যাচে দেখা যাক কি হয়ে যায় এই ম্যাচে অ্যান্ড আই এম কারেন্টলি লুকিং অ্যাট অনলি দ্য স্পেকটেটার্স ডেড শট রোকন জি অ্যান্ড মি অনলি সো এখানে জিসান খান ইজ সেইং বিগ ফ্যান টাইম বার্নার ভাই থ্যাংক ইউ জিসান ওকে I guess I'll invite Sif and Porsche for this. Ironic as well. Anyone else? Okay, Seed sucks. Okay, they're in a match, but they have a match in here as well. So, okay. Let's see. So far, 19 guys are watching me live, guys. Thank you so far for being here. Really big shout out to you guys. You guys are the inspiration for my work so far, and please keep on supporting me. So thank you guys. I'm really speechless by your response. Okay. Okay, I'm currently looking Bill Hickok, Seed Sucks, and Megatron from By the Way, and. আমাকে একটু ইনভাইট আচ্ছা ইনভাইট করে দিয়েছি এখনি বলার আগে এন্ড বাকি কোথায় বাকি প্লেয়ার অল হ্যাভ জয়েন্ড ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সো ফার বাই দ্য ওয়ে তুরাক 69 বাই দ্য ওয়ে সিট সাকস বাই দ্য ওয়ে বিলহিকক এন্ড মেগাট্রন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম এভরি ওয়ান অফ আস হ্যাজ প্লেড উইথ one another and I haven't personally played with a lot of demon player but I've played with all of the by the way player okay Iram Yasir love you time burner bhai thank you আজকে কিন্তু ইরাম এর খুব ভালো কিছু গেমপ্লে আমরা এখান থেকে দেখেছি এবং লাস্টে কিন্তু তুমি এমন ভাবে একটা টন্ট মারলা মানে আরবি প্লেয়ারদের এটা কি ঠিক হলো তাদের মানে ওকে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস এর যে অফিশিয়াল আমাদের যে কোর্ট কি বলবো ওয়াদু হেক ট্রেঞ্চ কোট সেটা পরে কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের তুরাক 69 সো তুরাক 69কে দেখতে পাচ্ছি সে একটু আগে আমাকে মেসেজ দিয়ে বললো যে ভাই মাত্র পাইছি অনেক খুশি সো ওকে অনেক খুশি কিন্তু এখানে দেখায় লাভ নেই ম্যাচে দেখাতে হবে এবং ম্যাচে কিন্তু জিততে হবে আজকে ওকে সিগনেচার লুক নিয়ে আমাদের সেক্সি প্যান্ট পরা সিট সাকস উইথ হিজ সিগনেচার আইসক্রিম হ্যাট সো সিটের কাছ থেকে কিন্তু অনেক দিন পর আমরা ম্যাচ দেখতে পারবো অ্যান্ড আই হোপ সে এতদিন ধরে সিএস গো খেলার পরে কিন্তু পাবজি মোবাইলে ব্যাক করেছে ইরাম বিজ্ঞান আর হবে না 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 আরো হবে আরো আমি কিন্তু সিক্স সাকস এর অনেক বড় একটা ফ্যান ওকে অনেক বড় পাখা কিন্তু চলে আসছে আমাদের ইরাম কিন্তু এরকম কিন্তু করতে হবে নেক্সট ফ্রম নাও অন তুমি এরকম করবে আর তোমাকে নিয়ে কন্টেন্ট বানাবো আর আমি ফেমাস হব শাউট হয়ে যাবো একদিন লেটস সি এখানে সিট সাকস কে দেখছি ওকে মেগাট্রন আর রাহাত কিন্তু এক মানে হ্যাঁ একসময় কিন্তু 10 ডি এর মেম্বার ছিল সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দেম লেটস সি হোয়াট দে ডু ওকে সো সো ফার আন্দ্রেস কে দেখছি সাউরন কে দেখছি দ্য টু এমুলেটর প্লেয়ার্স এন্ড লেটস গো টু সিট সাকস লেটস সি হোয়াট হি ডাজ সো দে আর ল্যান্ডিং এন্ড দে আর গোইং ফর দ্য মেইন বিল্ডিং আই গেস অ্যাজ অলওয়েজ Okay, so they're in. Demons কিন্তু প্রোটোকল ধরতেছে মেবি ডেমনসরা বাই দ্য ওয়ে কেন প্লেয়ার তো খেলাটা জানে যে তারা অ্যাকচুয়ালি কি করতে পারে ওকে তারা কিন্তু ল্যান্ডিং এ দেরি করে ফেলছে অনেক আই গেস ওকে ইয়েস যেটা বলছিলাম সেটা হচ্ছে হোয়াট দ্য ফাক ইজ গেটিং হিয়ার ওকে বাট স্টিল হি ইজ অ্যালাইভ সো নাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিল হিকক সে কিন্তু ইনসাইড ইয়েস ইয়েস হি ইজ লুটিং এন্ড M4 AK কম্বিনেশন নাইস And let's go to Megatron. মেগাট্রনের কাছ থেকে কিন্তু আমরা গতদিন MSS এর যে ফাইনাল ম্যাচ ছিল সেখান থেকে কিন্তু একটা অসাধারণ গ্রেনেড থ্রো দেখতে পেয়েছিলাম যেটা মানে আনরিয়াল এখানে মানে কোনোভাবেই কিন্তু দেখা পসিবল ছিল না সে কিন্তু ব্লাইন্ড নেট দিয়ে সুন্দরভাবে উড়িয়ে দিয়েছিল আমাদের কেএস এর কেএস নোহান মেগাট্রন খুব খুব সুন্দর মানে আমাদের স্প্রে ছিল স্প্রে দিয়ে শুরু করলো বাট সাম হিটস ওকে ভাই ইরাম ভাইয়ের চ্যানেল আছে ইরাম ভাই আই গেস ইউ শুড অ্যান্সার দিস কোয়েশ্চেন
ওকে মেগাট্রন ইজ লুকিং ফরওয়ার্ড টু বিল্ডিং আই উইথ 6x 6x কে 3x বানিয়ে একটা কনভারশন এন্ড ব্ল্যাকবার্ড কে হিট করার চেষ্টা বাট ব্ল্যাকবার্ড কে সো ফার নো হিট ওকে সে কিন্তু দেখছে এদিকে দেখা যাক কি অবস্থা হয় আমি কিন্তু দেখছি মেগাট্রন কে 6x কি তখন শুধু ওর কাছেই আছে সো ওকে সিড সাকস M4 এন্ড M16 কম্বিনেশন নাইস সো সিড সাকস আগে দেখছে তার ডান পাশে কোনো এনিমি আছে কিনা সো যদি ডান পাশে এনিমি থাকে তাহলে কিন্তু তারা একটা মানে স্যান্ডউইচ হয়ে যাবে সো স্যান্ডউইচ হওয়ার কিন্তু কোনো চান্স নাই সিড না জানলো আমি কিন্তু এখানে জানি আবার আমি চলে যাই হচ্ছে সিডস কিন্তু একদম অলওয়েজ টোটালি মুভমেন্টের উপর থাকে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন একটা সেকেন্ড তার এটা কিন্তু মানে একটা খুবই ভালো টেকনিক টু এভয়েড গেটিং হেডশটস এখান থেকে এই পাশে এসে খুব সুন্দর ভাবে নক করে দিল আমাদের ডিমন্স এর প্লেয়ারদের এন্ড আই গেস দে আর পুশিং পুশিং ফরওয়ার্ড ইয়েস নো ওকে দে আর নট দে আর হোল্ডিং ইন What the fuck কিন্তু এখানে নক অ্যান্ড হি সো ফার হি হ্যাজ নো মেড কেটস অর নাথিং টু হিল আপ সো তারা কিন্তু একটু বাজে পজিশনে সাউরন কিন্তু একটু ছোট হিট করে চলে আসলো গাইজ এখানে কিন্তু বুঝে ফেলেছে ইরাম ইয়াসির সাবস্ক্রাইব টু টাইম বার্নার গেমিং থ্যাংক ইউ ইরাম থ্যাংক ইউ মেগাট্রন কিন্তু অলরেডি ধরে ধরেছে ওকে মেগাট্রন ব্ল্যাঙ্ক পজিশনে চলে আসছে বুঝতে পারছে হোয়াট দ্য ফাক বুঝতে পারছে যে ওরা What the fuck, I guess they can feel so already, yes. Already they can feel so. Already. Okay. The Blackbird can hit her chill over knock on you. Oh, oh, oh. Megatron. Megatron. Target's a first aid also, so nothing to be worried about. I can again to Andras ke dekhi to. Andras ke into Kushundar her position ne boshe ache without any helmet. So she can take the problem at least. Okay, cross hit. What the fuck, I'm on. Megatron, say, what the fuck, I'm on. Knock. ওকে তুরাক কিন্তু এই পাশ থেকে পজিশন নিয়ে বসে আছে জাস্ট একটা পিক জাস্ট একটা পিক আমাদের কিন্তু এখানে মনে হচ্ছে যে ডিমন্স কিন্তু এই পাশ থেকে তুরাক কিন্তু শট পুরোপুরি মিস করছে দেরি হয়ে গেছে ইয়া সিট কিন্তু এখনো উপরে পজিশনটা হোল্ড করে বসে আছে এন্ড অ্যাজ অলওয়েজ হি ইজ রেডি ফর ফাইট এন্ড ইয়েস ওকে সিট কিন্তু হিট করছিল সিডের কাছে একটু আবারও যাই সিড কিন্তু বুঝে পেয়েছে যে ওরা বাম দিক থেকে ডান দিকে সরে আসছে ভাই অন্যান্য কমেন্টেটরদের ভয়েস কমায়েন কানে লাগে আচ্ছা ওকে ওরে বাবা ওকে নিহাল ইজ ইট ওকে আচ্ছা এখানে আন্দ্রাস সবাই কিন্তু ঘুরে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে কিন্তু আন্দ্রাস বাইরে চলে আসছে ভিতরে বাইরে চলে গেছে মানে ইয়ার ওকে না সে বুঝতে পারছে সে বের হয়ে সাথে সাথে ঢুকে গেছে মানে একটু ভুল করছে পুরো মনে করছে না মাথা হিট করছে হ্যাঁ মাথা হিট করছে ইয়েস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াট দ্য ফাক তার কাছে একটা M16 এন্ড ভেক্টর দুইটার ভেক্টরে কিন্তু এক্সটেন্ডেড ম্যাগ আছে কিনা এখনো বুঝতে পারছি না এক্সটেন্ডেড ম্যাগ কিন্তু ওকে আছে সো নাইস তার কাছে আই গেস হিলিং আইটেম ওকে ফার্স্ট এইড একটা পেয়েছে সে আই গেস হি ইজ গোনা হিল আপ রিয়েলি ফাস্ট অ্যান্ড মেগাট্রন কিন্তু আবারও এখানে পুশ করতেছে মেগাট্রন কিন্তু মানে সবসময় বুঝে ফেলে যে কই এনিমি থাকবে অ্যান্ড এটা কিন্তু খুবই ভালো একটা প্লেয়ারের লক্ষণ দেখা যাক মেগাট্রন কি এখানে বুঝে ফেলতে পারে যে প্লেয়াররা কোথায় আছে সো বিল হিকক ভাইকে দেখতে পাচ্ছি বিল হিকক আমাদের রাহাত সে আসছে সো দেখা যাক রাহাত কিন্তু আজকে মোবাইলে খেলছে অ্যাজ ফার এজ আই নো রাহাত কিন্তু এমিলিটার প্লেয়ার সো মোবাইলে তার একটা চেষ্টা কতটুকু হ্যাঁ আবার বের হয় আর ফাইটের মধ্যে বের হয় তাহলে কিন্তু আমি এখানে ডিসকোয়ালিফাই করে ফেলবো
ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্ল্যাকবার্ড একা তার পজিশনটা হোল্ড করে আছে, অ্যান্ড সিড আর মেগাট্রন দুইজন এমুলেটর প্লেয়ার ফ্রম আমাদের ব্যাটল সিম্ফনি, তারা কিন্তু আসছে যাচ্ছে সামনে পিছে মুভের মধ্যে আছে। ব্ল্যাকবার্ড বুঝতে পারছে যে ওখানে দুইজন আছেন, সে ব্যাক আউট করছে ফুল টিমের সাথে। সো ফার আমরা দেখতে পাচ্ছি যে সবাই হোল্ড করতেছে। সো আসলে স্ক্রিম যেভাবে খেলা উচিত আসলে এভাবে কিন্তু স্ক্রিম খেলতে হয় যে মানে একজনকে দুইজনকে নক করার আগে কিন্তু কোনোভাবেই পুশ করা উচিত না। ফার্স্ট এ গ্রুপের যে ম্যাচগুলো আমি দেখতে পাচ্ছিলাম সেখানে কিন্তু এভাবেই পুশ হচ্ছিল। সো এই পুশগুলো কিন্তু এখন আর হচ্ছে না, সবাই খুব হোল্ড করে খেলছে, এটা কিন্তু ভালো প্লেয়ারসদের লক্ষণ। সো ফার যারা পেশেন্স হারবে অ্যাকচুয়ালি তারাই প্রবলেমে পড়ে। এখানে কিন্তু ফার্স্ট এ গ্রুপের ম্যাচে আমি দেখতে পেয়েছিলাম যে ব্লাড তারা কিন্তু খুব বাজেভাবে মানে নামার সাথে সাথে ফাইট নিচ্ছিল। নামার সাথে সাথে ফাইট নেওয়ার আসলে তেমন কোনো যুক্তিকতা নাই যদি আপনি ফাইটটা জিততে না পারেন। সো ইফ ইউ ক্যান উইন ইট শিওর গো ফর ইট, বাট ইফ ইউ কান্ট জাস্ট ডোন্ট ট্রাই, লুজিং ওয়ান মেম্বার ইজ রিয়েলি ব্যাড ফর ইউর টিম। ওকে, ব্ল্যাকবার্ডকে দেখছি, সে আসলে দিশাহারা হয়ে পড়েছে নাকি আমি বুঝতে পারছি না। এখানে সিড, সাকস, বিল হিকক অ্যান্ড তুরাক সবাই কিন্তু উপরে চলে আসছে, অ্যান্ড মেগাট্রন, মেগাট্রন কিন্তু একটা বিল্ডিংয়ে দেখছে আই গেস আন্দ্রাসকে, সে বুঝতে পারছে যে এখানে আই গেস তার গানের কোনো মাথা বের হয়েছিল এই জন্য সে এখান থেকে দেখতে পাইছে। ওকে, একবার রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, হ্যাঁ সেটাই কি করছে আসলে, এইভাবেই আসলে হোল্ড করতে হয়। ওকে, আন্দ্রাস কিন্তু একদম মানে বডি গায়ের সাথে লাগায় রাখছে, সো মানে দেয়ালের সাথে লাগায় রাখছে, দেখা যাক এখান থেকে কি বাই চান্স তার বডি বের হয়ে যায়। এখান থেকে সে যদি একটা হিট দেয়, ওকে পিক করার চেষ্টা, এন্ড ও হো 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 মেগাট্রন নাইস, এন্ড মানে তার কাছে কিন্তু স্কোপ ছিল, সো স্কোপ থাকা অবস্থায় মেগাট্রন কিন্তু পুশ করে দিয়েছে সোজা মেগাট্রন। ওকে, সাউন্ড মেগাট্রন কি পুশ করতেছে না, হি ইজ হিলিং আপ, সো ওকে নাইস প্ল্যান। সো মেগাট্রন কিন্তু একটা মাত্র পিক দিয়ে খুব সুন্দরভাবে এখানে, ওকে সিড কিন্তু এখানে নক, সিড এখানে নক, ওকে আমাদের ব্যাটল সিম্ফনি স্টার প্লেয়ার সিড সাকস ইজ নক। সো মেগাট্রন কিন্তু ফুল হেলথে নাই, ওকে হিট করার চেষ্টা সাউরনকে, ওকে বুঝতে পারছে যে এখানেই আছে, অ্যান্ড সাউরন কি এখানে নেটটা খাবে, ওকে ওকে নেটটা খায় নাই, নাইস। দুজন প্লেয়ার কিন্তু ডাউন, একা বেঁচে আছে আমাদের, হোয়াট দ্য ফাক, তারও খুব একটা ভালো না, অ্যান্ড ইয়েস আমাদের ব্যাটল সিম্ফনি হ্যাজ ওয়ান দ্য ফার্স্ট ম্যাচ। ওকে, সো এখানে আছে মেগাট্রন ভাই 3 ভাই, তারও কিন্তু ভাই আমরা এমএসএস টুর্নামেন্টেও তাকে দেখেছিলাম, হাই স্কিলার, হাই স্কিল ছিল, ইয়েস, বাট এখানে কিন্তু আমরা দেখেছি যে সবাই কিন্তু খুব সুন্দরভাবে নক করতেছিল, বাট ইভেনচুয়ালি মেগাট্রন গট দ্য কিল, সো নাইস গেম প্লে বাই মেগাট্রন। ওকে, সো এখানে আমাদের নেক্সট ম্যাচ কখন শুরু হবে, প্লিজ লেট আস নো গাইজ। এখানে কি দেখতে পাচ্ছি লাইভে কিন্তু 21 পিপল আর ওয়াচিং। ওকে গাইজ, যারা যারা মাত্র আমাদের সাথে জয়েন করেছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর কন্টেন্টস, অ্যান্ড ফলো কেরু অ্যান্ড কো Facebook page as well, and also give a like, they're organizing this tournament. Okay, Viper, Exol, clanmates are inviting, okay, I guess I won't join. Deadshot, okay, I'm in. ওকে গাইজ, সো এখানে কিন্তু আমি দেখতে পারছিলাম এখানে জিজ্ঞেস করেছে ক্ল্যানের নাম কি বাই দ্য ওয়ে নাকি ব্যাটল সিম্ফনি। ক্ল্যানের নাম হচ্ছে বাই দ্য ওয়ে, বাট তারা হচ্ছে যেই টিমটা দিয়েছে সেই টিমের নাম হচ্ছে ব্যাটল সিম্ফনি, সো আই গেস দ্যাট ক্লিয়ার্স আপ দ্য কনফিউশন। ক্ল্যান বাই দ্য ওয়ে, টিম ব্যাটল সিম্ফনি। ওকে, এখানে দেখতে পাচ্ছি সিড সাকস, মেগাট্রন অ্যান্ড বিল হিকক হ্যাজ জয়েন্ড। আমরা একটু দেখে আসি আমাদের ক্যারিয়ার রেজাল্ট, না সে ক্যারিয়ার রেজাল্ট দেখাবে না, বাট দেখতে পাচ্ছি ওকে 34 ম্যাচেস, মাত্র 34 ম্যাচেসে কেডি 7.96, নাইস। সো আই গেস হি প্লেস টিপিপি অ্যান্ড ডুও,
ওকে টিপিপি ডুতে 108 ম্যাচে 9 কেডি নিয়ে 680 ওকে নাইস সো রিয়েলি নাইস সো ফার ডায়মন্ড 3 ইন বোথ প্ল্যাটফর্মস ডুও এন্ড স্কোয়াড ওকে দেখতে পাচ্ছি আমাদের ওকে চলে আসছে আমাদের পোর্শিয়া রোকনজি সিফ কোথায় সিফ আই ডোন্ট নো আমাকে টু ইনভাইট ওকে ওয়ান সেকেন্ড এটা কেন জিনিস শো করতেছে না আই ডোন্ট নো ওকে আই হ্যাভ ইনভাইটেড ইউ ইউ আর ইন ইয়েস আই এম ইন ওকে সরি আই জাস্ট রং প্রেসড কেস মাইড ওকে এখানে ব্ল্যাকবার্ড ছিল সে চলে গেছে কোথায় জানি আই ডোন্ট নো সো এখানে ব্ল্যাকবার্ড হ্যাজ জয়েন্ড সো গাইজ আপনারা কমেন্ট করে জানান এখানে কি আমাদের ডিমনসরা কি এখানে ফাইট ব্যাক করতে পারবে অর ব্যাটল সিম্ফনি উইল উইন ইট সো লেটস সি এখানে কারা জেতে কারা হারে এখনই কিন্তু আমরা বুঝতে পারবো এটা কিন্তু সেকেন্ড ম্যাচ এই ম্যাচে যদি আমাদের ব্যাটল সিম্ফনি জিতে যায় তাহলে কিন্তু দে উইল বি থ্রু দে উইল উইন দ্য ফার্স্ট সেগমেন্ট অ্যান্ড দে হ্যাভ টু ফাইট এগেনস্ট আদার টু ক্ল্যান্স বাট দে উইল সিকিউর ওয়ান উইন বিফোর হ্যান্ড সো ওকে আই গেস উই শুড স্টার্ট ওকে আই এম লুকিং এট তুরাক 69 সে কিন্তু এখানে জয়েন করে ফেলেছে অ্যান্ড ওকে স্ক্রিম এরিনাতে কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা কি প্রতিদিন হবে ব্রো ইটস এ টুর্নামেন্ট সো এটা প্রতিদিন হবে না এটা হচ্ছে টুর্নামেন্ট যতদিন চলবে ততদিন হবে আমাদের টুর্নামেন্টের ফাইনাল কবে সিফ হ্যালো সিফ কি গন ওকে সিফের এখানে আমার হচ্ছে ভয়েস অফ করা আর ভি ওকে এখানে আমি তুরাকে দেখতে পাচ্ছি বিল হিকক মেগাট্রন তাদের সিট কোথায় সিট কি জয়েন করেছে ইয়াস সিট হ্যাজ জয়েন্ড লাস্ট ম্যাচে কিন্তু সিট শুধু নকই দিয়ে গিয়েছে সে কিন্তু কিল কনফার্ম করতে পারেনি এই ম্যাচে কিন্তু আমরা তার কাছ থেকে অনেকগুলো কিল আশা করব দেখা যাক সিটকে ফলো করতেছি কতটুকু কী হয় দেখে ফেলবো এখনই সো গাইজ আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ গাইজ যারা যারা দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর পাবজি মোবাইল কন্টেন্টস অ্যান্ড সো ফার এখানে আমরা দেখতে পাচ্ছি 31 ডো উইন এ মেগাট্রন তার প্লেনে সবাইকে উড়িয়ে নিয়ে যাচ্ছে অ্যান্ড দে উইল ল্যান্ড ইয়াস দে হ্যাভ গন আউট ফ্রম দ্য প্লেন অ্যান্ড দেখতে পাচ্ছি ম্যাপে যে দুই টিমে কিন্তু খুব ক্লোজ অ্যান্ড এখানে কিন্তু একজন প্লেয়ার ফ্রম ডিমন্স সে কিন্তু আলাদা ওকে নাইস স্ট্র্যাটেজি রেজিস্ট্রেশন কি পরে করলে হবে প্রো এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট বাট নেক্সট ম্যাচে মানে নেক্সট টুর্নামেন্ট যখন হবে সেটার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিব বোথ টিম কিন্তু মেইনে ওকে বোথ টিম কিন্তু মেইনে মেইনে ইয়েস এন্ড নিচে এমএস এর একটা টিম আই থিং বাই হিয়ার ওকে এখানে কিন্তু মেগাট্রন অলরেডি সাউরন কে নক করে দিয়েছে ইয়েস এন্ড ফিনিশড ওকে সো অলরেডি ম্যান শর্ট কেন একা ওকে এখানে কিন্তু আন্দ্রেস এন্ড সাউরন তারা কিন্তু বাম থেকে ডানে ডান থেকে বামে পুশ করছে ইয়েস আই গেস এখানে কি তাদের মানে ব্ল্যাকবার্ড কিন্তু একাই পুশ করতেছে মেইন বিল্ডিং এ হুম একা এন্ড নক বাই সিক্স এন্ড ইজ ডেড খুবই বাজে পজিশনে ছিল আই গেস ব্ল্যাকবার্ড কিন্তু 2v4 হয়ে গেছে ওকে সো আমি যেটা বলতেছিলাম যে পেশেন্স হারাইলেই ভুল হয় ব্যাপারটা এখানে কিন্তু মানে এখন খুবই বাজে পজিশনে আছে আমাদের আন্দ্রেস সে একা একটা ভেক্টর জাস্ট হাতে হি হ্যাজ নাথিং টু ডু এন্ড সামনে মেগাট্রন ওকে ও নাইস ওহ কিন্তু সিক্স সিক্স অসাধারণ অসাধারণ ওকে সো সিড হ্যাজ গট টু কিলস ইন দিস ম্যাচ সো নাইস কেম কাম ব্যাক বাই সিড সাকস সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি ডিমন্সকে হারিয়ে দিয়েছে আমাদের ব্যাটল সিম্ফনি অ্যান্ড বাই দ্য ওয়ে ক্ল্যান ইয়েস রাইট
ওকে, সো আমাদের নেক্সট ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে আগামী কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা তানভীর ভাই, আপনার কি ক্লাস আছে কালকে? ইয়েস, সকাল 9:40-এ। কি ক্লাস আছে জিজ্ঞেস করো। কি ক্লাস? সিএসই 115 রিটেক। ও রিটেক, আচ্ছা। বইটা খুবই সুন্দর ওইখানে, কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং এর গুলো আমার এত ইন্টারেস্টিং লাগেনি যতটা মানে বিবিএ এর ক্লাস লাগছে। ইন্টারেস্টিং আসলে, এন্ড মানে এনএসইউ এর আসলে পলিসিটা এরকম, তারা বিবিএ এর দিকে অনেক বেশি মানে পশ দেখানো। তিন ম্যাচেস তো, থার্ড ম্যাচ কার হবে না, যেটা সিটি দিচ্ছে নেক্সট, আরেক দুটা টিম ম্যাচ শুরু করতেছে। ওকে ওকে ওকে, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি সো ফার সিট সাকস এন্ড ব্যাটল সিম্ফনি কিন্তু এখানে prevail themselves, they have won the first round. এখানে কিন্তু ডিমন্স এর সাথে তাদের থার্ড ম্যাচটা হচ্ছে না। সো ওকে, সো স্ক্রিম 3 তে আমরা চলে আসলাম, এন্ড সিফ পর্শিয়া আমার সাথে কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। এখানে সিক গেমার লিখেছে এত লেট ল্যান্ডিং কেমনে। ভাই এত লেট ল্যান্ডিং কেমনে সেটাই তো প্রবলেম। আপনি যদি স্ক্রিমে লেট ল্যান্ড করেন তাহলে কিন্তু অলরেডি আপনার এনিমিরা জানে যে আপনি কই ল্যান্ড করছেন, আপনার নেক্সট মুভ কী হবে। সো জিনিসটা পুরো একটা দাবা খেলার মতো, you can win it or you can just give it away, so that's the thing. Okay, so মানে bad luck for demons so far. তারা try করছে, but okay, I am not MD ধিমান ভাই, I am not আবিদ। okay, I am not আবিদ কে একটু দেখাই। okay, I am not crew clan. okay, I am not, but ছবিটা কেন দেখা যায় না। okay, জোস আমি দেখতে পাচ্ছি এখানে আবিদ ভাইকে, অসাধারণ। সে কিন্তু মানে মাথায় হাত দিয়ে ফেলছে, সে কিন্তু এখনই মেরে ফেলবে আমাদের এমএসএস কে। ওকে, সো এমএসএস আমাদের মার্বশালা টুট ভার্সেস আই এম নট। ওকে, সো আই এম নট। ওকে, এমএসএস তানভীর আছে। ওকে, আমিও তানভীর, তুমিও তানভীর। এমএসএস সালসাবিল ভাই আমাদের সাথে প্রায় খেলে, সালসাবিল ভাই, অ্যান্ড এমএসএস পাইরেট আছে, পাইরেট ভার্সন 2। ওকে, ম্যাচ স্টার্টেড। এখানে কিন্তু আমরা পাইরেটের কাছ থেকে লাস্ট বেশ কয়েকদিন ধরে এমএসএস এর একটা টুর্নামেন্টের স্ট্রিম দেখেছি, সো রিয়েলি নাইস এফোর্ট বাই এমএসএস পাইরেট। এখানে ভার্সন 2 মানে কি অন্য কেউ নাকি আমাদের মানে পাইরেটেরই? এমএসএস পাইরেট উনি, ওনারই সেকেন্ড আইডি অ্যাকচুয়ালি। ও আচ্ছা আচ্ছা। ওকে, সো আই এম নট সাফিম ভাইকে দেখতে পাচ্ছি, সে বিড়াল মাথায় দিয়ে হাঁটতেছে। দেখা যাক কি করে সে, সুন্দর জামা কাপড় পরে। আমি দেখতে পাচ্ছি ইনক্রেডিবল ভাই এক জায়গায় পাথরের দিকে তাকিয়ে আছে, সে বুঝছে না এখন হাঁটা চলা শুরু করছে। ওকে, সালসাবিল ভাই জামাটা দেখে আমার খুবই কষ্ট লাগতেছে, আমি জামাটা অনেক চাইছিলাম সিজন 6 আমাকে দেখ, কিন্তু দেয় নাই সালসাবিল ভাই, এটা কিন্তু ঠিক না। সে কথা শুনে দৌড় মারছে, বুঝতে পারছেন তাকে নিয়ে হচ্ছে। ওকে, এখানে সি আই এম নট। আচ্ছা, সিক গেমার এক্স এখানে জিজ্ঞেস করেছে আবার কবে হবে, করবেন স্ক্রিম। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যদি অফিসিয়াল কোনো টুর্নামেন্ট স্ক্রিমের কথা বলে থাকেন সেটা আমি এখনই কোনো ক্লারিফিকেশন দিতে পারছি না, বাট যদি আপনি হচ্ছে মানে নর্মাল স্ক্রিম ম্যাচ খেলতে চান, আপনি যে কোনো ক্ল্যানের যে কোনো মেম্বারের সাথে কথা বলতে পারেন, তারা হচ্ছে ক্ল্যান লিডারের থেকে পারমিশন নিয়ে দে ক্যান প্লে সাম ম্যাচেস, এটা আসলে তেমন কোনো বড় বিষয় না। ওকে, শাউট আউট টু সাল্লু, আমাদের সাল্লু কিন্তু চলে আসছে। সাল্লু, তুমি তোমার চ্যানেল দিয়ে, চ্যানেলের ইয়ে দিয়ে যেহেতু আসছো গাইস, অ্যাসিড সাল্লুকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এমএসএস সালসাবিল ভাইকে দেখতে পাচ্ছি আমি এখানে। ওকে, রোরিং ইগল সেট পরে সে যাচ্ছে, খুব সুন্দর। অ্যান্ড দে উইল ল্যান্ড অ্যাবাউট, না জাম্প করে না কেন? ওকে, জাম্প করছে, ইয়েস দে জাম্প। অ্যাসিড সাল্লুরা কিন্তু অলরেডি কেউ প্ল্যান প্ল্যান করে। ওকে, অ্যাসিড সাল্লু এখন কেরু সাল্লু হয়ে গেছে, নাইস, এখন শুধু সাল্লু হয়ে গেছে। ওকে, সাল্লু 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 কি আসলে সালমান সাল্লু নাকি অন্য সাল্লু? সাল্লু, হ্যাঁ সালমান সাল্লু, অনলি সাল্লু, সালমান। ওকে সালমান, সো ওয়েলকাম টু কেরু। কেরু এককালে আমাদের টেন্ডি ছিল, তার আমাকে লিভ মেরে চলে গেছে, আমি খুব কষ্টে আছি এই জন্য। এন্ড দেখতে পাচ্ছি আই এম নট কিন্তু, ওকে, তারা মেইন বিল্ডিং ছেড়ে কিন্তু চলে আসে, মেইন বিল্ডিং কেউ নাই নাকি আছে?
আমি এখনি বুঝতে পারবো না 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 মেইন বিলিং এ আছে আই এম মেইন বিলিং এ আই এম নট ক্ল্যান আর এমএসএস প্রোটোকল প্রোটোকল এন্ড ওয়াটস আচ্ছা এমএসএস ভাই দুজনেরই আমি দেখতেছি হেলথ কমে গেছে জাম্পের ওকে আই গেস তাহলে ল্যান্ডিংটা ল্যান্ডিংটা ভালো ছিল না আই গেস মানে এটা কিন্তু ফার্স্ট সেটে তাদের জন্য একটা ব্যাড নিউজ সো ইনফিনিটিভ কে দেখতে পাচ্ছি এমএসএস ইনফিনিটিভ উইথ দ্য ভেক্টর এন্ড হাফ গ্রিপ ওকে ফার্স্ট এইড কিছু পেয়ে গেছে m4 পেয়েছে ও m4 পেয়ে গেল সো নাইস নাইস সালসে মিল ভাইয়ের কাছে উজি এন্ড বার্স্ট m16 ফাইটেড ভাইয়ের কাছে আমি দেখতে পাচ্ছি m16 এন্ড ump এখানে কিন্তু তানভীর ভাইকে যদি দেখি s12 কে আর m4 16 উইথ 6x এখানে দেখতে পাচ্ছি 6x কিন্তু আছে আমাদের দুইজনের কাছে সালসেবিল ভাইয়ের m16 এ কিন্তু একটা 6x আছে ওকে ভাই আমার YT চ্যানেল নাই এমনিই শাউট আউট দেন YT চ্যানেল নাই মানে কি তুমি যেটা দিয়ে কমেন্ট করতেছো ওইটা তো YT চ্যানেল ওইটা দিয়ে কন্টেন্ট দিবা মানে শাউট হয়ে যাবে ডাজন্ট ম্যাটার ওকে আই এম নট MD কে দেখি আই এম নট MD সে কিন্তু এতক্ষণ পরে ছিল ওকে সুন্দর লাল জামা পরে সে রেডি ওকে এটার আপডেট কোথায় দিছিলেন এটার আপডেট দিয়েছিল কেরুয়েন কোয়ের ডিসকর্ড এন্ড তাদের ফেসবুক পেজ আপনি যদি এখনও তাদের ফলো না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই নিউজগুলো পাবেন না সো প্লিজ ফলো দেয়ার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলেও হচ্ছে রেগুলার আপডেট আসতে থাকবে ফর দেয়ার আপকামিং ইভেন্টস সো প্লিজ আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি অ্যান্ড দেখতে পাচ্ছি আই এম নট কিন্তু আস্তে ধীরে পুশ করছে তারা কিন্তু রোটেট করতেছে আস্তে আস্তে খুবই ভালো চ্যানেল মানে খুবই ভালো চ্যানেল ধরেছে তারা যাওয়ার জন্য টাইম বার্নার গেমিংকে ধরে ফেলেছে তারা দেখা যাক এখানে দেখতে পাচ্ছি টিম টু কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে ওকে সালসাবিল ভাই অনেকক্ষণ ধরে হোল্ড করতেছে যেটা ওকে দেখতে পাচ্ছি ওকে নাইস সালসাবিল ভাই অসাধারণ অসাধারণ ওকে নাইস অসাধারণ উইথ দ্য নক ওকে দে আর পুশিং আই গেস না না দে আর পুশিং দে পুশিং গেস দে আর হোল্ডিং একটা নেট মারলে খুবই ভালো হয় খেলা আ জয় ওকে ওয়াসিফ সালমান খারাপ সে হচ্ছে তার মানে হেলমেট নাই ভেস্ট যেটা আছে সেটা ফুললি ড্যামেজড সো বাজে অবস্থা দুইজন করে ওকে এখান থেকে কিন্তু মানে ঘুরে পুশ করতেছে রোটেট কিন্তু করে ফেলছে আমাদের এমএসএস সো দেখা যাচ্ছে আমি ইনফিনিটিভ ভাইকে দেখতে পাচ্ছি সে পুরোপুরি রোটেট করতেছে एक्चुअली এখানে রেড ফ্রস্ট ইজ আস্কিং স্ট্রিমের জন্য কোন অ্যাপটা ইউজ করেন ভাই আমি ওপেন ব্রডকাস্টিং সোর্স OBS ইউজ করতেছি আর স্ট্রিমল্যাবস OBS থেকে হচ্ছে থিম নেই ফর দ্য ওয়ারলেস এন্ড আদার স্টাফস সো দেখা যাচ্ছে এখানে আই গেস ইউ গট ইওর অ্যানসার এন্ড আই এম নট MD ভাইকে দেখছি সে কিন্তু ওকে উপরে উঠে গেছে তার কিন্তু খুবই জরুরি ওকে ওকে তার মানে বাল বাল বাজকে সে কিন্তু এখন ভিতরে চলে গেছে মানে একটুর জন্য সে হেডশটটা খায়নি ফ্রম MSS কার কাছ থেকে হিট খেলো ইনফিনিটিভ ইয়েস ইনফিনিটিভ কিন্তু থ্রি টাইমস ওকে এই ম্যাচে MSS সাপোর্ট করছি ওয়াসিফ সালমান অবশ্যই অবশ্যই MSS কিন্তু খুব সুন্দরভাবে রোটেট করে চলে আসছে তাদের ফার্স্টে কিন্তু ল্যান্ডিং একটু ভুল থাকার কারণে তাদের দে হ্যাভ লস্ট কোয়াইট এ বিট অফ দেয়ার লাইফস বাট স্টিল দে হ্যাভ ম্যানেজ টু কোপ আপ অ্যান্ড দেখা যাক কি করে এখন তারা ওকে আই এম নট আবিদ উইথ ফাইভ ব্যান্ডেজেস ভাই একটু প্ল্যাং এ ট্রাই করতেছে মেবি হ্যাঁ আই এম নট টেন তার পজিশনটা অ্যাকচুয়ালি জানে না পজিশন না জানাটা কিন্তু অনেক বড় একটা ভুল এখানে কিন্তু পজিশন না জানলো গেস কিন্তু করে রাখতো সব জায়গা থেকে আই এম নট কিন্তু দেখা ট্রাই করতেছে মানে টিভি নিয়ে দেখ দরজার পিছনে দাঁড়ায় কি বুঝতে পারছে যে এখানে কি রোটেট করতেছে আই থিংক দে হ্যাভ কারণ এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কিন্তু সুযোগ নাই এখানে দেখতে পাচ্ছি আই এম নট সাফিম ভাই বিশাল ব্যাগ কাঁধে নিয়ে রেডি হইছে যাওয়ার জন্য সালসাবিল ভাই উইথ দা কার 98 6 ওকে কার 6x দেখে জানালে ওই উইন্ডোতে এখন কেউ না এই শটটা কি নিবে শটটা লাগলো না একটুর জন্য শটটা লাগে না এখানে কিন্তু সালসাবিল ভাই খুব সুন্দর একটা হিট দেওয়ার চেষ্টা এন্ড দেখে ফেলছে আরেকটা আরেকটা এবার কি লেগে যাবে আবার একটুর জন্য একটুর জন্য একটুর জন্য সে কিন্তু শটটা দিলে চোখের উপর শটটা লাগতো একটুর জন্য চোখটা লাগে না ও হো 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 সালসাবিল ভাইকে দেখার ওকে দেখাচ্ছি দেখাচ্ছি সালসাবিল ভাইকে তার কাছে আরেকটা গান কিন্তু হচ্ছে
MK47 মিউট্যান্ট ওকে অটো রাইফেল কিন্তু তার কাছে নাই সে যদি মানে ব্রাশ ফায়ারের মুখে পড়ে যায় তাহলে কিন্তু সে একটা বিপদে পড়তে পারে এখানে দেখা যাক আমি কিন্তু দেখতে পাচ্ছি MSS ইনফিনিটিভ তারা কিন্তু এখানে পুশ করতেছে সাফিম যে আই এম নট সাফিম সে কিন্তু একদম টিপিপি নিয়ে সালসাফিল ভাইকেই দেখতেছে ওকে সো সে কার 98 নে দাগ সো এখানে আমি পজিশনগুলো যদি দেখি আমাদের আই এম নট কিন্তু স্টিল হোল্ডিং দ্য মেইন বিল্ডিং অ্যান্ড MSS এর একজন প্লেয়ার সালসাবিল ভাই সে কিন্তু জাস্ট একা উইন্ডো পজিশনে ওকে সে কিন্তু এখন ঘুরে ফ্ল্যাঙ্ক করার চেষ্টা ওকে সালসাবিল ভাই পার্ট ফাইনালি অটো রাইফেল ওকে এখানে আমাদের সিক গেমার লিখেছে ফেসবুকে সবথেকে বেশি ভিউ কার আছে বাংলাদেশে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ব্রো বাংলাদেশে মানে মোবাইল গেমিং কন্টেন্ট কিরকম কি আছে আই ডোন্ট নো বাট আই হোপ এককালে আমার হবে লেটস সি মানে ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নের মধ্যে আমি শিখছি যে মানে যদি স্বপ্নে তুমি মিষ্টি খাও তাহলে সবচেয়ে বড় মিষ্টিটা খাবা মানে এখানেও খাওয়া দাওয়া নিয়ে স্বপ্ন বাট স্টিল খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনি যদি চেষ্টা করেন তাহলে সবসময় সবচেয়ে বড় চেষ্টাটা করবেন ছোট চেষ্টা করে তো লাভ নেই ওকে আই এম নট সালসাবিল দিকে কিন্তু একা পুশ করে আই এম নট পুশিং আই সালসাবিল ভাই কিন্তু এখানে সুন্দর পুশ করতেছিল সালসাবিল ভাই কিন্তু অনেক ভালো ফুট সেট শুনে এখানে যদি টু শে ফ্র্যাগটা ইউজ করে ওকে ফ্র্যাগ কিন্তু এখানে ইউজ করতেছে আমি কেন বললে সে ইউজ করে সে ভিতরে কেউ নাই ভিতরে কিন্তু মারে না এখানে থেকে কোন লাভ নাই সে কিন্তু তার ফুল টিম হারিয়ে ফেলেছে Okay, bad luck for I am not MD. She kintu solo player hoye geche 1v4 situation. Okay. Oh man. With pat khete headshot. Ekhane kintu Wasif Salman jeta boltechilo, shetai kintu hoye gelo ekhane. Salsabil with 3 kills. Ebong dui ta kill kintu tar moddhe asche Neiler kill. Nice. Well played. Salsabil bhaier মানে এইসব পাট খেতে হেডশট নিয়ে একটা ভিডিও বানাতে হবে বুঝে গিয়েছি পাটসে হেডশট দিয়ে দিল এবং আমাদের ম্যাচ কিন্তু জিতে নিল আমাদের মারবো শালা শুয়ার ওকে নাইস বলে ফেলেছি সো এখানে দেখতে পারতেছি আমার সাবস্ক্রাইবার কাউন্ট ইজ রাইজিং সো থ্যাংক ইউ গাইজ ফর ইউর সাপোর্ট ইফ ইউ গাইজ হ্যাভেন সাবস্ক্রাইব অলরেডি টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ 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 ডু সো ফর মোর পাবজি মোবাইল কন্টেন্টস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের নেক্সট ম্যাচ কিন্তু এখনই শুরু হয়ে যাবে অ্যান্ড টিল দেন আমি একটু বাউ ডাউন করি সবার সামনে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর টিউনিং ইন ইফ ইউ গাইজ আর নিউ হিয়ার সো ওকে অর্পণ প্লেস ওয়াইটি ওয়ে ওয়ান্ট ভাই বাংলা কী লেখছেন আমি আসলে ও উই ওয়ান্ট টু প্লে ওকে এটা একটা টুর্নামেন্ট ম্যাচ প্রো সো আই গেস ইন দিস রাইট নাও ইউ কান্ট বাট You can obviously, so you just have to join into the Discord servers and say a few words. And are you 36x Orpon? Please let me know. আমি কিন্তু 36 Orpon মানে x Orponer কিন্তু অনেকগুলা ম্যাচ দেখেছি so far. এখানে পূর্ব দিলওয়ালে ওকে পূর্ব দিলওয়ালে তোমাকে বলেছিলাম 10D জয়েন করার জন্য কিন্তু তুমি এখনো কোনো রিপ্লাই দাও নাই জয়েন করে ফেলো তোমাকে নিয়ে আমার অনেক বড় একটা প্ল্যান আছে ওকে রাকিবুল ইসলাম লিখেছে নাইস গেম প্লে MSS আচ্ছা কে তামজিদ ভাই কুইন রেড দা ওকে সো আচ্ছা গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছি নাও 23 পিপল আর কারেন্টলি ওয়াচিং মি লাইভ ওকে অর্পণ প্লিজ অ্যাডমিন গেম তোমার সাথে আমার ম্যাচ খেলার অনেক দিনের ইচ্ছা বিকজ ইউ আর সো গুড মানে তোমার ফুল টিম 36x তোমাদের মানে কোঅর্ডিনেশন অনেক ভালো অ্যান্ড অ্যাজ ফার এজ সিন ইন কাস্টম ম্যাচেস সো ইউ গাইজ আর রিয়েলি ওভার পাওয়ার্ড এগেনস্ট আদার টিমস অ্যাজ ফার এজ সিন ইন লাস্ট কাপল অফ উইকস সো নাইস গেম প্লে বিগ শাউট আউট টু 36x ক্ল্যান অ্যান্ড ইউর টিমমেটস রাহে অর্পণ সাজিদ অ্যান্ড
few other people, I just forgot the name, sorry about that. Okay, এখানে আমাদের নেক্সট ম্যাচের ইনভিটেশন কিন্তু এখনো পাচ্ছি না সিফ, কি অবস্থা? ওকে ডেড শট কিন্তু এখানে আমাকে ইনভিটেশন পাঠিয়ে দিয়েছে এন্ড ওকে আই এম ইন ওকে তাহলে আমাকে একটু ইনভাইট করেন ওকে ইনভাইট করতেছি এক সেকেন্ডের মধ্যেই ইনভাইট করে ফেলেছি সিফকে এন্ড পর্ষিয়াকে আর ওকে এখন ইনভাইট করব না কারণ কেউ বলে নাই গাইজ এখন যারা যারা লাইভে আমাদের সাথে মাত্র যদি জয়েন করে থাকেন বাট কিভাবে জয়েন করব আমিও আইসক্রিম খেলবো তুমি আইসক্রিম খেলবা আর কি কি খেলবা খেলো সমস্যা নাই আই গেস আমার মানে ইউটিউব চ্যানেল যাও সেখানে আমার হচ্ছে ক্যারেক্টার আইডি দেওয়া আছে অর্পণ সো সেখান থেকে আমাকে অ্যাড করতে পারো আর যদি কাস্টম ম্যাচে আমি স্ট্রিমে থাকি তাহলে প্লিজ সেখান থেকে আমাকে একটা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দিও ওকে এখানে দেখতে পাচ্ছি এমএসএস সালসাবিল আমাদের লাস্ট ম্যাচের হিরো হাতে প্যান পিছে গিটার নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ওহো এখানে দেখা যাক সো ফার এলিট ফ্রম এমএসএস এন্ড এমএসএস তানভীর ভাইকে একটু দেখি আমিও তানভীর তুমিও তানভীর ওহ তানভীর ভাইয়ের ডিপিটা অনেক ছোট দেখা যায় না ওকে আই এম নট আবিদ ভাইকে দেখছি এখানে ওকে আই এম নটের একজন প্লেয়ার কিন্তু এখনও জয়েন করে নাই আই গেস সো দে আর ওয়ান ম্যান শর্ট ওকে দে হ্যাভ জয়েন্ট সো আই গেস সে তার আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে আমার গেমটা অ্যাকচুয়ালি ঢুকতেছে না ম্যাচ মানে গেম তো অন হচ্ছে না লোডিং এ আটকে আছে চেকিং ফর আপডেটস বাট আমার ডিসকর্ড কাজ করতেছে আমি এটা বুঝলাম না আসলে কি হয়েছে আই গেস অনেকক্ষণ ম্যাচে ছিল এজন্য তোমার দেখাচ্ছে না গেমে আমি নাই তো মানে পুরো গেম থেকে মানে চলে গেল কিছু এখানে কিন্তু যেটা দেখা যায় আমি যদি কমিউনিটির ফেসবুক পেজ থেকে লাইভ করি তাহলে কিন্তু অবশ্যই প্রতিদিনই দেখা যায় যে দুই তিনজন ভিউয়ার আমাদের সাথে ম্যাচে জয়েন করে আপনিও কিন্তু তাদের মাঝখানে জয়েন করতে পারেন আমাদের সাথে সো প্লিজ আপনি অবশ্যই আপনার এজেন্টটা এখনই ড্রপ করে ফেলেন আর ওকে আই এম নট এর তিনজন প্লেয়ার আসছে বাট তাদের কোনো ইমিউনিটির প্লেয়ার কিন্তু দেখছি না এখানে ওকে তানভীর আহসান টাইম বার্নার ভাই বিগ ফ্যান ওকে ভাই আপনিও তানভীর আমিও তানভীর সো সব তানভীর একসাথে থ্যাংক ইউ বিগ ফ্যান প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর কন্টেন্টস অ্যান্ড আই গেস আই এম নট এর একজন প্লেয়ার আসতেছে না কেন শুড বি স্টার্ট এখানে কিন্তু ওয়েট করার আই গেস ওকে তানভীর আহসান পর্ষিয়াপুর ভয়েস শুনতে চাই পর্ষিয়া সে হাই টু তানভীর আহসান হাই মিস্টার তানভীর আচ্ছা কি আপনার গুলো ভালো যাবে তুমি টাইট ওকে টাইটান এসজি আচ্ছা ওকে টাইটান এসজি আমার মনে থাকবে আচ্ছা ওকে ওকে এখানে সবাই কিন্তু আস্তে আস্তে বলতেছে যে প্লেয়ারদের কিন্তু তাড়াতাড়ি জয়েন করে ফেলা উচিত অর উই হ্যাভ টু স্টার্ট ওকে আই এম নট সো ফার কিন্তু তাদের মানে দে আর ট্রেইলিং এমএসএস সো দেখা যাক এখানে কি করে তারা এই ম্যাচে
সো দেখতে পাচ্ছি এমএসএস সালসাবিল ভাই লাস্ট ম্যাচে কিন্তু সে খুব সুন্দর দুইটা মানে ওকে এখানে আরমান ইসলাম আমাদের ভাইপার ইজ সেইং কেস কেস টাইটান এসজি কে চিনবো না কেন তুমি টাইটানের আই গেস টাইটান জিবি আই গেস লিডার না নাকি তুমি লিডার আমি জানি না ওকে এখানে ওয়াসিফ সালমান আমাদের সাল্লু বলছে কিন্তু আমাদের সাথে লাইভে যোগ হন ওকে সো এখানে দেখতে পাচ্ছি আমি আই এম নট সাফিম কে সাফিম কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম আই এম এমডি ওকে এমডি কিন্তু এই ম্যাচে নাই ওকে ওকে কেরু অ্যান্ড কো লাভ ওকে কেরু অ্যান্ড কো এর জন্য কিন্তু অনেক অনেক মানে ভালোবাসা এখানে আমি দেখতে পাচ্ছি শো সাম লাভ টু মাই ইউটিউব চ্যানেল এস ওয়েল সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি এখানে দেখতে পাচ্ছি আবারও যাই সালসাবিল ভাইয়ের কাছে লাস্ট ম্যাচের আমাদের নায়ক লাস্ট ম্যাচের নায়ক কিন্তু এখানে জাম্প করে ফেলেছে দেখা যাক এখানে কিন্তু তারা আগায় আছে ইয়েস অ্যান্ড ওকে আমি কি এটা ভুল দেখলাম আই গেস না হ্যাঁ ভুল দেখেছি ওকে পূর্ব দিলওয়ালে পর্ষিয়া পু বিগ ফ্যান বিগ হেট ফর কেস কানাত ওকে এখানে আমাদের কোনো হেটের দরকার নেই অনলি লাভ রিয়েক্ট অনলি লাভ রিয়েক্ট অনলি লাভ ওকে এখানে কত হচ্ছে এমএসএস মেইন বিলিং নাদিমের হাতে তার নাম নাদিম বাট সাফিম হ্যাজ এম ফোর অ্যান্ড আবিদ আবিদ এম ফোর থ্রি টাইমস ইয়েস ওকে তানভীর ভাই কায়নাত ভার্সেস পর্ষিয়া পি কে জিতবে আমি জিতবো আমি কায়নাত ভার্সেস পর্ষিয়া কে জিতবে আমি জিতবো আমি আমি কায়নাত ভার্সেস পর্ষিয়া কে আমি জিতবো আপনি রজিত ও তুমি জিতবা হ্যাঁ তুমি জিতবে ও অনেক ভালো খেলে কায়নাত অনেক ভালো ওকে সো ওকে জিতবে শিব ভাই দেখবে টাইম বার্নার গেমিং এন্ড সাবস্ক্রাইব করবে মানে সাবস্ক্রাইব করবে কে তানভীর হাসান হ্যাঁ কথা বলি বলো বলো হ্যাঁ খেলা নিয়ে কথা বলি খেলা নিয়ে তো কথা বলছি সবাই দেখবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে নাইস সালসেবিল ভাই আমাদের হিরো হিরো কিন্তু এখানে শুয়ে আছে যাদের নিয়ে খেলা হচ্ছে ওদের নিয়ে ওকে সো ফার আমি দেখতে পাচ্ছি উইন 94 নিয়ে আর পিস্তল নিয়ে আমাদের সালসেবিল ভাই ওকে দিস ইজ সাইন অফ ওভার কনফিডেন্স আই গেস বাট ওকে সে যদি শ্রাউডের মতো হিট ভাই হয় না ভাই সাসবিল ভাই অনেক 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 বেশি বলে ফেলেছিলাম আপনি দেখাই দিছেন ওকে এখানে এমএইচ আরবি লিখেছে পর্ষিয়াকে একটা অম দেন কিউ ওকে এডব্লিউএম পর্ষিয়া ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট বাট যদি তুমি এক্সট্রাজির সাথে খেলো তাহলে জীবনে এডব্লিউএম পাবো না সেখানে সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমার 1-2 লাখ নাইস ভালো প্ল্যান ওকে প্লে উইথ আইরনিক তোমাকে অলওয়েজ AWM দিবে আর তানভীর আহসান লিখছে ভাই আপনার সাথে এক ম্যাচ খেলতে চাই অবশ্যই প্লিজ ভাই অ্যাড মি ইন গেম অবশ্যই আপনাকে নিয়ে আমার হচ্ছে 10 ড্রাগন টাইম বার্নার আমার আইডি দেখাই দিব না নেক্সট ম্যাচে আপনি প্লিজ অ্যাড করে নেন আমাকে অ্যাড করলে খেলতে পারবো একসাথে আর মেইন কথা হচ্ছে ওকে এখানে কিন্তু ভুল ডিসিশন ওকে না ভুল ডিসিশন কিনা যাই না বাট কথা হচ্ছে আই এম নট নাদিম কিন্তু এখান থেকে একটা ভেস্ট মাত্র চুরি করে নামিয়ে নিয়ে আসলো দেখতে পেলাম ওকে বেরিলটাও নিয়ে নিল এই ওকে সাফিম ভাই আর নাদিম ভাই দুজনে কিন্তু এখানে হিট করার চেষ্টা ওয়ান ম্যান শর্ট বাট স্টিল দে আর হোল্ডিং দেয়ার গ্রাউন্ড সো নাইস ওকে আমাদের ইগল 117 ইজ ব্যাক ওকে এস এস রাক হ্যাঁ এস কে স্ক্রাইব টু টাইম ও সাবস্ক্রাইব ওরে আল্লাহ রে আল্লাহ সাবস্ক্রাইব টু টার্মিনেটর গেমিং ওকে নাইস ওকে ইগল আমার ছোট ভাই কালকে ইগলের খেলা আছে আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড ইগল সে কি করে এবং আমাদের জন্য খুবই মানে একটা গুড নিউজ আমাদের ওল্ড টেন্ডিজ ব্যাক আমাদের এনবি কে আমাদের ক্ল্যানের ফার্স্ট লিডার অ্যান্ড আমাদের ফার্স্ট কো লিডার আমাদের বাংলাওয়াশ দেয়ার ইন সেম টিম সো লেটস সি
আমরা কিন্তু টেন ড্রাগনের কাছ থেকে অনেক ভালো একটা আমার আশা যে দে উইল ডু গুড, সো লেটস সি তারা কি করে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম নাদিম কিন্তু এই পাশ থেকে পুশ করার চেষ্টা, এমএসএস পাইরেট ভার্সন টু সে কিন্তু ফুট স্টেপ পাচ্ছে বাট এক্সাক্ট পজিশন কিন্তু সে জানে না। সো আই এম নট, দুজন প্লেয়ার কিন্তু এখানে পুশ করতেছে। ওকে শর্ট গান নিয়ে আগানোর চেষ্টা, ওকে এমএসএস তাহলে কিন্তু এখানে নকড আছে উপরে বসে থেকে এখানে কোনো লাভ নেই। ইনফিনিটিভ কিন্তু কাজের কাজ করে ফেলেছে। সো এখানে কিন্তু একজনের দুইজন নক, একজনের হেলথ খুবই কম, খুবই বাজে অবস্থা। অ্যান্ড ওকে হিজ পুশিং, ওকে সালসাবিল ভাই কিন্তু এখানে ঠাস 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 করে চারটা গুলি দিয়ে উড়ে দিল। ওকে একদম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আই এম নট, ইনফিনিটিভ উইথ দ্য ফাইনাল কিল। ওকে আমি আর ফেমাস হব, আমি তুমি ফেমাস হবে, আমি ফেমাস হব, সবাই ফেমাস হবে। আমার জাস্ট মানে এখানে আসলে আমার কাছে ওরকম প্ল্যাটফর্ম নাই, বাট আমার হচ্ছে একটা ইচ্ছা ছিল যেটা হচ্ছে মানে অল অফ দ্য গুড ক্ল্যান্স গুড প্লেয়ার্স যারা যারা আছে তারা যদি নিজেদের কিছু ক্লিপ পাঠায় সেটা নিয়ে আমার একটা কোলাব ভিডিও বানানোর ইচ্ছা ছিল। বাট কথা হচ্ছে সেটা নিয়ে আমি কমিউনিটিতে অলরেডি কথা বলেছি অ্যান্ড দে শোড গ্রেট ইন্টারেস্ট। সো ওকে তানভীর আসান বলছে আমার আইডি স্পাইডি এক্সেপ্ট করেন প্লিজ। স্পাইডির সাথে তোমার অ্যাড আছে? স্পাইডির আইডি তো সাইদ সিফাত না, তুমি তো সেই লোক না, মজা করো। সাইদ সিফাত তো ফেসবুক আইডি। আচ্ছা ফেসবুক আইডি, সরি সরি। আচ্ছা যাই হোক, এখানে এটা হচ্ছে আমার আইডি, আর আমার আইডি হচ্ছে 5136435 47। যদি আমার সাথে প্লিজ অ্যাড হতে চান গেমে প্লিজ কাইন্ডলি একটু অ্যাড হয়ে যান, আর সেখান থেকে হচ্ছে আমি মানে আপনাদের সাথে ম্যাচ খেলতে পারবো। এখানে ওপি এমএসএস দেখতে পাচ্ছি আমাদের সাল্লু বলছে, সো দেখা যাক। ওকে সো আমি যাব ব্যাক। এখানে কি আমাদের ফাইনাল ম্যাচটা হবে নাকি আগের ম্যাচের মতো এখানেও দুইটা ম্যাচ হবে অনলি? ওয়েট আমি এটা গিয়ে এখনি ওকে কনফার্মেশন নাও এটার, দেখি কি হয়। Okay, so far 15 are watching guys. If you are new here, so please subscribe to my YouTube channel for more contents, and big shout out to you guys for joining in. And amader kintu mane recently planner kichu mane protocol amra change korchi, ekhane kintu amra new members der recruit korbo. Ekhane ami Kero and Kore tournament er madhye bolte chaichi je if you guys are interested to join 10 Dragons, please let us know, we'll have some space for you. And see if ki obostha এখন অবস্থা হচ্ছে এমএসএস ট্রু করে ফেলছে, যেহেতু এখন এর ম্যাচটা হবে এমএসএস ভার্সেস বাই দ্য ওয়ে ক্ল্যান অ্যাকচুয়ালি ব্যাটল সিম। ওকে এমএসএস ভার্সেস ব্যাটল সিম্ফনি, এটা খুব ইন্টেন্স হবে অ্যাকচুয়ালি। ওকে এখানে আমি দেখতে পারবো সালসাবিল ভার্সেস সিড সাগস, দুইজন ক্লোজ ভাই, দেখা যাক দুই ভাই কি ফাইট করে। এখানে ইনভাইট করো, ম্যাচ দেখাতে হবে সবাইকে খুবই তাড়াতাড়ি। এখানে আমি দেখছি আমাদের ইগল কিন্তু ইজ ওয়াচিং, সো ইগল টেক নোটস এখানে কিন্তু কাকে কিভাবে মারতে হবে। তোমার ভাই সিড্রে কেমনে মারবা জানি না কিন্তু মারবা, এটা হচ্ছে আমার কথা। এখানে কিন্তু আমাদের সিড আর মেগাট্রনের এগেইনস্ট হচ্ছে ইগল অ্যান্ড ভাইপার, সো রকম আমাকে এখানে অলরেডি ইনভাইট করে ফেলেছে। এখানে কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যদি কেরোয়েন কোয়ের একটা টিম থাকতো তাহলে কিন্তু ভালো হইতো আই গেস, কেরোয়েন কোয়ের থেকে এক্সট্রাজি হামিম অ্যান্ড রকম ওরা যদি থাকতো তাহলে কিন্তু ভালো একটা খেলা দেখতে পারতাম, বাট অ্যাজ দে আর দ্য হোস্ট দে কান্ট। সো ওকে আচ্ছা রুম ক্লোজ বলতে আবার ওকে আই মিন আচ্ছা আমি ইনভাইট করতে আচ্ছা আমি দিছি ইনভাইট ইনভাইট এক সেকেন্ড তোমার খুঁজে নেই। ওকে আচ্ছা রকম ভাই টেক আমি আরেকটু বলে দিছিলাম। ওকে ভাই আপনাদের ডিসকর্ড দেওয়া যাবে? আচ্ছা অর্পণ আমি হচ্ছে ডিসকর্ডের লিংকটা তোমাকে দিচ্ছি এক সেকেন্ড ওয়েট।
ওকে, এখানে হচ্ছে গরিবের ব্লাড হাউন্ড ভিউ নিব। ওকে ইগল, গরিবের ব্লাড হাউন্ড বললে কোনো কথা নাই, কথা হচ্ছে যা করো ঠিকঠাক মতো কইরো। এখানে হচ্ছে আমি আমার সার্ভারের লিংক দিয়ে দিয়েছি, অর্পণ প্লিজ কাইন্ডলি একটু জয়েন করো, আর উইল হ্যাভ সাম ফান ম্যাচেস টুগেদার। এখানে দেখতে পাচ্ছি বিল হিকক আবারও মোবাইলে। ভাই বিল হিকক কেমনে মোবাইলে খেলে আমি তো এটাই বুঝতেছি না। বিল হিককের মোবাইলের মধ্যে থেকে জাস্ট একটাই সাউন্ড পাইতাম, সে হইতেছে বিশাল একখান মানে রিংটোন দিত আমাদের সাথে ম্যাচ খেলার সময়, অনেকক্ষণ কানে বাজত। আর আমি যতটুকু জানি বিসি কপ ভাই গ্রামে গেছে, সো মেবি সে গ্রামে বসে ফোন দিয়ে খেলতো। ও হো হো হো, তাহলে কিন্তু একটু পেইন। সো যাই হোক, এটা কোনো বেশি বড় বিষয় না, দেখা যাক। স্কিল ইজ পার্মানেন্ট অ্যাকচুয়ালি। ইয়া দ্যাটস দ্য থিং। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিল হিকুকের পাশে স্পাইডি বসে আছে। স্পাইডি কেন বিল হিকুকের পাশে? ওকে, এখানে কি আমাদের স্পেকটেটর সিটে একটা মাত্র ডেমোলিশার V2 কেও দেখতে পাচ্ছি? ডেমোলিশার V2 কিন্তু চলে আসবে আমাদের পোর্শিয়ার পাশে। ইয়েস, এন্ড বাই দ্য ওয়ে আরেকজন তুরাক কোথায়? তুরাক 69 কোথায় তুমি? কে, আই গেস অর্পণ ইউ শুড জয়েন দ্য সার্ভার। আমি হচ্ছে আমার সার্ভারের লিংক দিয়ে দিয়েছি, অ্যান্ড কেরোয়ান কোয়ের যে ডিসকর্ড সার্ভার আছে সেটা হচ্ছে ওদের ফেসবুক পেজ থেকে নাও, না হলে দুইটা এখানে হচ্ছে মানুষ ভুলে বুঝতে পারবে না আসলে কে কারটা কই করতেছে। জয়েন, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন, বাট বাই দ্য ওয়ে থেকে কিন্তু আরেকজন প্লেয়ার আসা উচিত। সো ফার এখানে কিন্তু আমি দেখছি 18-17 পিপল আর কারেন্টলি ওয়াচিং মি লাইভ। সো গাইজ, যারা যারা আমার লাইভ দেখছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা পাবজি মোবাইল মানে পাবজি মোবাইলের একটা স্ট্রিম স্ক্রিম এরিনা প্রেজেন্টেড টু ইউ বাই কেরু অ্যান্ড কো গেমিং এখানে জয়েন করার জন্য, সো থ্যাংক ইউ। ওকে, এখানে আমাদের ম্যাচ কিন্তু শুরু করে দেওয়া উচিত আই গেস, বিকজ তুরাগ ইজ নট হিয়ার। লেটস সি, এখানে কিন্তু ওয়ান ম্যান শর্ট চলে আসছে। ওকে ওকে, টাইটান এসজি, আমি হচ্ছে মানে আমার ডিসকর্ডের যেটা লিংক দিছি একটা লিংক রাখতেছি, দুইটা লিংক এখানে দিচ্ছি না। সো ওকে ওকে, পপকর্ন নিয়ে বসছি, এই ম্যাচটা ওপি হবে। ওকে সাল্লু, এই ম্যাচ কিন্তু 3v4, যদি ব্যাটল সিম্ফনি ম্যাচটা জিততে হয় তাহলে কিন্তু মেগাট্রন অ্যান্ড সিডকে কিন্তু অনেক ভালো একটা খেলা দিতে হবে। সো দেখা যাক হোয়াট দে ক্যান ডু। সো ওয়াসিফ, যদি আরও মানে অ্যাসিডের অন্য মেম্বার্সরা থাকে প্লিজ তাদেরও একটু কাইন্ডলি বলো, মানে তোমার এক্স ক্ল্যানের মেম্বারদের যে যদি তারা চায় তারা মানে আমার ইউটিউব চ্যানেলটা যদি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে তাহলে হচ্ছে আমার সাবস্ক্রাইবার কাউন্টটাও বাড়লো, আর এখানে হচ্ছে আমি আরও বেশি ভিউয়ার্সও পাবো। সোফার আমি এখানে দেখতে পাচ্ছি 240 নিয়ে আমি এখানে আসছিলাম, 259 অলরেডি হয়ে গেছে, সো 19 সাবস্ক্রাইবার্স ইন ওয়ান ডে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইজ, সো থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। এই ম্যাচের রেজলিউশনটা কি দেখছিস? এই ম্যাচ নিয়ে আসলে আমার এখনও কিছু বলার মতো আমি অবস্থায় নাই, বিকজ আমার সাথে সালসাবিল ভাই অ্যান্ড সিড মেগাট্রন বিলিকক সবার সাথে খেলার সৌভাগ্য হয়েছে। এখনও ইনফিনিটি বা পাইরেটের সাথে খেলি নাই, তানভীর ভাইয়ের সাথেও খেলি নাই, সো আই ডোন্ট নো মানে আমি বুঝতেছি না আসলে। পাইরেট খেলা আমার পার্সোনালি ভালো লাগে, পাইরেট ভাইয়ের সাথে খুব মানে তেমন একটা খেলা হয়নি আমার, বাকি সালসাবিল ভাইয়ের সাথেও খেলা হয়েছে। ওকে, এখানে দেখতে পারতেছি বিল হিককে, বিল হিকক কিন্তু ডান বাম ঘুরে একটা ব্যালেরিনা ডান্স দেওয়ার চেষ্টা করতেছে। ওকে, এখানে আমাদের আরমান লিক্সা আনসাব করে দিছি। আরমান, আমি অনেক কষ্ট পাইছি, তুমি আনসাব করে দিছো, বাট আনসাব করো না, আবার সাব করে ফেলো, কোনো ব্যাপার না। গুড থিং ইজ ভাইরা প্রোটোকল। ওকে, দুই টিম, ওকে এক টিম কিন্তু আমাদের আছে মেইন বিল্ডিং এ, আরেক টিম কিন্তু আছে আমাদের সাইড প্রোটোকল ধরে। হেড কিন্তু M4 পেয়ে গেছে অলরেডি, সো তার ফেভারিট গান M416। ওকে নাইস, নাইস গেম। সো ফর যদি বিল হিকক কে দেখি ওনে কিন্তু ডেলটা কে নিবে না, আমি যদি মেগাটন রাইকে দেখি তাহলে সে কিউবিজি।
সো মেইন বিল্ডিং এর পুরোপুরি লুট কিন্তু এখানে করে নিচ্ছে মেইন বিল্ডিংটা নাও দে ব্যাটল সিম্ফনি অবশ্য আপনি যদি এমএসএস টিমটা দেখেন সালসেবল ভাই এরা সবার কাছে খুবই ভালো লুট সালসাবিল ভাই সো ফার উইথ পাম্প শটগান সো ক্লোজ রেঞ্জে দ্যাটস গুড বাট লং রেঞ্জে দ্যাটস টোটালি ব্যাড সো লেটস সি সালসাবিল ভাই এখানে আর কি কি পায় সো ফার আই গেস সে গান শেয়ার করবে আই গেস উইথ হিজ টিমমেটস সো এখানে তানভীর আহসান লিখেছে আনসাবস্ক্রাইব টু পিউডিফাই ভাই সাবস্ক্রাইব পিউডিফাই করে কি লাভ ওর অলরেডি 80 মিলিয়ন সাব আছে সাবস্ক্রাইব টু মি আমার তো কিছু নাই ওকে কিছু বেঁচে গেছে এখানে মেগাট্রন ভাই কিন্তু মানে ভিতরের নিচে সো সে কিন্তু পজিশনটা পায় নাই আসলে সো দেখা যাক এখানে কিন্তু বেরিল পেয়ে গিয়েছে আমাদের মেগাট্রন সো বেরিলটা নেবে ইয়েস শটগান ড্রপ করে অ্যাজ ফার অ্যাজ আই প্লেড উইথ হিম সে কিন্তু শটগান একদমই পছন্দ করে না আই ডোন্ট নো ওয়াই বাট স্টিল শটগান ইজ ওপি শটগান ইজ ওপি এট ক্লোজ রেঞ্জ বাট স্টিল স্টিল ইউজ করতা মানে ইউজতে যায় আমি একদম বাজে শটগান ওকে এখান থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু রোটেট 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 করতেছে এখানে কিন্তু এমএসএস ইনফিনিটিভের আর পাইরেট কিন্তু খুবই ক্লোজ তারা চলে আসছে অ্যান্ড মেগাট্রন কিন্তু পাশ থেকে ঘুরে আসতেছে মেগাট্রন যদি বের হয়ে সাইড দিয়ে বের হয়ে যায় তাহলে কিন্তু ওকে এখানে কিন্তু আচ্ছা এখানে কিন্তু তানভীর আহসান লিখছে সাবস্ক্রাইব টু পোর্শিয়া গেমিং পোর্শিয়া তুমি তোমার চ্যানেল কবে খুলতেছো ওয়াও থ্যাঙ্ক ইউ হওয়ার আগে কি ইদার আগে আমরা তোমার চ্যানেল দেখতে পাবো কি করতেছ এটা স্ক্রিন তো দেখে ফেলছে এমএসএস সেভেন ভাই আর তানভীর ভাই ওকে সিট কে দেখতে পাচ্ছি সিট কিন্তু এস ইউজুয়াল সাথে গেল এখান থেকে কিন্তু ভালো একটা পজিশন করে সালসেবিল ভাইয়ের দিকে সে কিন্তু পজিশন নিয়ে রাখছে বিলিকক কোথায় বিলিকক একটু দেখা যাক বিলিকক এই পাশ থেকে সে কোনো পজিশন দিচ্ছে না নিচ্ছে না সিক গেমার এক্স 95 মিলিয়ন পিউডিফাই ভাই 95 মিলিয়নের চেয়ে অনেক কম বলছিলাম আচ্ছা সে এখানে কি করে ট্রাই করতেছে আই ডোন্ট নো স্মোক করবে মানে মেবি কোনো একটা টেকনিক যাতে ওরা ওখানে ফোকাস করে এন্ড সিট সাকে ওখানে নক দিতে পারে সেটাই করার চেষ্টা আই গেস বাট আদারওয়াইজ সেকেন্ড একটা স্মোক ওয়েস্ট করলো যদি তার এই বেইটটা না খায় তাহলে বেইট আই গেস খাবে না দে আর স্মার্ট প্লেয়ারস এখানে কিন্তু দে আর কোয়াইট স্মার্ট সো এখানে কিন্তু কোনো ধরনের এই চান্স কিন্তু তারা দিবে না হ্যাঁ তারা কিন্তু করতেছে না কিন্তু দেখতে পাচ্ছি এমএসএস তানভীর কিন্তু ঘুরে চলে আসছে ফর সাম রিজন আই ডোন্ট নো এখান থেকে কিন্তু সিট তাকে ইজিলি দেখে ফেলবে এন্ড ইয়েস সে কিন্তু জিততেছে হিট খাইছে ইয়েস মানে আই ডোন্ট নো তানভীরের কিন্তু এখানে বোঝা উচিত ছিল এটা একটা বেইট কারণ কোনো মেম্বার নাই কেউ নাই হঠাৎ করে এখান থেকে একটা স্মোক পপ আপ হবে ওকে এম টু ফোর দিয়ে হিট করছে আমাদের এম টু ফোর দিয়ে শটটা কে নিল মাত্র এখানে আমি দেখছি পাইরেট ভাই মেবি আচ্ছা পাইরেট ভাই গানটা এখন সালসাবির ভাইয়ের কাছে দিয়ে দিলো ওকে সো এখানে বুঝতে পারতেছে এখানে কিন্তু পার্টসে হেডশট হবে আরেকটা দেখা যাক সালসাবির ভাই তার কাছে কি স্কোপ আছে স্কোপ না থাকলে কিন্তু বিপদ এখান থেকে বোঝা যাচ্ছে না এখনই বোঝা যাবে ইয়েস ফোর টাইমস সো সিড ভার্সেস সালসাবির ভার্সেস সিড ওকে এম 16 ভার্সেস এম 24 ওকে ওকে নাইস নাইস এখানে কিন্তু সিড মানে হিটটা খাওয়ার পরে বলছে ভাই আমার পিং বেশি এই কারণে আমার মাইর দিছে বাট আসলে কিন্তু কিছুই না এখানে কিন্তু পিওর স্কিল বাই এমএসএস সালসাবিল সে কিন্তু অসাধারণ একটা হিট দিয়েছে দেখা যাক কী অবস্থা হয়ে যায় সালসাবিল ভাইকে দেখছি এখন একটু সিডের দিকে তাকাই সিড কিন্তু এখানে ফুল হেলথ করে নিল বডি হিট খাইছে হেড শট হলে কিন্তু সে নক কিন্তু পজিশন চেঞ্জ করে ফেলল এটা কিন্তু খুবই স্মার্ট মুভ অ্যাজ এক্সপেক্টেড ফ্রম সিড সে কিন্তু সেও কার 98 নিল সে যদি এখান থেকে পজিশনটা পায় কিন্তু তানভীর পজিশনটা জেনে গেছে কন্টিনিউয়াসলি হিট করতে যাচ্ছে লাগতেছে না ওকে সে কিন্তু এখান থেকে ফল মানে মাথা সরায় নিছে সো এখান থেকে দেখার কিন্তু কোনোই সুযোগ নাই যে উপরে কেউ আছে এখানে কিন্তু এখনও মেইন বিল্ডিং হোল্ড করে আছে আমাদের সিট সাকসের ব্যাটল সিম্ফনি অ্যান্ড এমএসএস কিন্তু এখনও সাইড প্রোটোকল ধরে আগাচ্ছে তাদের কেউ কিন্তু ফ্ল্যাঙ্ক করার কোনো চেষ্টা করতেছে না ফ্ল্যাঙ্ক করার কিন্তু একটা চেষ্টা আই গেস তাদের এখন করা উচিত বিকজ ওকে ওকে এখানে কিন্তু পাইরেট ভি টু কোনোভাবে 1 HP নিয়ে বেঁচে গেল নাইস বাট সো ফার হি হ্যাজ অনলি 5 ব্যান্ডেজেস নাথিং এলস
সো সে হিল আপ করতেছে, মানে কুইকলি হিল করতেছে, দেখা যাক। ওকে, ইন্টেন্স ফাইট, 16 ওয়াচিং গাইস, কি মনে হয় এই ম্যাচটা কি এমএসএস জিতবে নাকি ব্যাটল সিম্ফনি? ওরশিয়া, হোয়াট ইউ থিংক? আই থিংক 50-50 মিস্টার ইনফিনিটিভ কেউ সাপোর্ট করি এন্ড সিক্স সেক্স কেউ সাপোর্ট করি, সো ইউ আর ইন এ ডিলেমা, দেখা যাক দেখা যাক। ওকে, এখানে আমি বিলহিককে দেখতেছি, সে বাইরে ভিতরে বাইরে ভিতরে করতেছে, সে কি আবারও এমএসএস তানভীরকে একটা মানে লোভ দেখাচ্ছে? আই থিংক সো। ওকে ওকে, সালসাবিল ভাইয়ের কাছে আবার যেতে হবে। ভাই ভার্সেস সালসাবিল ভাই। ওকে, এখানে কিন্তু আবারও একটু তাকানোর চেষ্টা, সে খুব ভালো পজিশন নিয়ে ট্রাই করতেছে সালসাবিল ভাই। ওকে, এখান থেকে কিন্তু কেউ আসলে এক্সপেক্ট করে না, এখান থেকে কেউ পিক করবে। নাইস নাইস, মানে এটা কিন্তু মানে একটা স্মার্ট প্লেয়ারের মেগাট্রন ভাই উঠছে, দেখা যাক কি হয়। ওকে, বিলি পিস্তল দিয়ে শট করলো। ওরে, বিল হিকক কিন্তু এখান থেকে মানে দেখতে পাচ্ছি মেগাট্রনের কাছে কার 98টা আছে এখন, এন্ড হি হ্যাজ দ্য ফোর টাইমস অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, ইয়েস ফোর টাইমস, ফোর টাইমস নিয়ে এখানে কিন্তু সে যদি এখানে এমএসএস সালসাবিলকে দেখে ফেলে, সে কিন্তু বুঝতেছে আসলে পাশের বিল্ডিং আছে, বাট পাশে ওকে, এখানে কিন্তু গানের মাথা দেখা যাচ্ছিল। ওকে, পাশ থেকে হিট খাচ্ছে, পাশ থেকে হিট খাচ্ছে মেগাট্রন, অ্যান্ড হি হ্যাজ ফলন ব্যাক। সো পেইন কিলার এখানে কিন্তু দে হ্যাভ, মানে মেগাট্রনের কাছে কিন্তু এখানে অনেকগুলো হিলিং আইটেম আছে, পাঁচটা ফার্স্ট এইড, দশটা ব্যান্ডেজ, একটা পেইন কিলার, একটা ড্রিঙ্ক, একটা সিরিঞ্জ, সো সে কিন্তু পুরো ম্যাচ খেলার মতো একটা লুট পেয়ে গেছে একদম। ইয়েস, বাট এখানে যদি আমরা পাইরেটের দিকে তাকাই, পাইরেটের কাছে কিন্তু কিছু নাই, সো তার অবস্থা কিন্তু খুব আচ্ছা, কিন্তু অলরেডি প্লে করতেছে। আমরা যদি 50 সেকেন্ডের মধ্যে কিন্তু জোন দিয়ে দিই, ব্যান বুট ক্যাম্প কিন্তু এর বাইরে, সো এটা কিন্তু খুবই ভালো সংবাদ। তারপরে তারা জোনের বাইরে ফাইট নিবে, তারা কিন্তু জোনের বাইরে যেতে পারবে না, মানে বুট ক্যাম্পের বাইরে, সো এই ফার্স্ট হিট এরকম একটা অবস্থা হলো এতক্ষণে। হ্যাঁ, এটাই ফার্স্ট হিট। এখানে সালসাবিল ভাইয়ের দিকে কিন্তু মানে পিক করে তাকায় আছে আমাদের মেগাট্রন, সো দেখা যাক এখান থেকে কিন্তু পিক। কিন্তু রাহাত কোনো কাজে আসবে না বিলিকক, সে কিন্তু এখানে জাস্ট মানে হিল করা ছাড়া আপাতত তার কোনো কাজ নাই। সবই হচ্ছে, দেখা যায়। চলে আসলাম এমএসএস তানভীর, তানভীর ছিল মেগাট্রন কে একটা পার্টসে হেডশট দেওয়া, এবং সালসাবিল ভাই কিন্তু সেটা খুব সুন্দর ভাবে করতে পারছে, একদম পারফেক্টলি। এন্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লানের সেজান ইজ সেইং সাবস্ক্রাইব টু টাইম বার্নার, কি ও টাইম বার্নারই লিখছে, অন্য কিছু লাগেনি, যাক সমস্যা নাই, আমি মনে করছিলাম আবার টার্মিনেটর লিখছে। এটা হচ্ছে মানে যারা যারা জানেন জানেন না, আমাকে এমআইএসটি টুর্নামেন্টে আমার নাম দিয়ে দেওয়া হয়েছিল টার্মিনেটর, আমাদের এক্সট্রাজির নাম দিয়ে দেওয়া হয়েছিল এক্স স্ট্র্যাটেজি, আরও কত কিছু মানে নাইস। ওকে, নেক্সট ম্যাচ, লেটস সি। সো ফার্স্ট, এই ফার্স্ট কিন্তু একটা ম্যাচ এতক্ষণ হইছে, জোন দিয়ে দিছে, এন্ড জোনের মধ্যে আরেকটু হইলে তারা হিট খাইতো, কি একটা অবস্থা, একটা হেডশট একটা গেম চেঞ্জ করে দিল। একটা হেডশট এখানে কিন্তু তানভীর ভাই
ওকে, এমআইএসটি নিয়ে খারাপ কিছু বলবেন না, কেন এমআইএসটি নিয়ে খারাপ কিছু বলবো না, না এমআইএসটি নিয়ে খারাপ কিছু বলতেছি না তো, মানে তারা আমার নামটাই চেঞ্জ করে দিয়েছে। খারাপ কিছু বলেনি তো, জাস্ট বললো আমার নামটাই চেঞ্জ করে দিয়েছে, সেটাই বললাম। আমার এনে সবাই আমার মজা নেয়, আর কিছু না। ওকে, আমাদের ভাইপার স্টিল সেইং আই এম লেম, ইয়া আই নো আই এম লেম, বাট স্টিল লেম ইজ দ্য ওয়ে টু গেট মোর সাবস্ক্রাইবার্স। মোর সাবস্ক্রাইবার মিন ইউ হ্যাভ টু বিকাম মোর লেম, জাস্ট লুক এট সালমান মুক্তাদির। ওকে, এখানে আমাদের সালমান আছে, সাল্লু আছে, সবাই আছে। সো গাইস, সালমান, ওয়াসিফ সালমান, আচ্ছা এখানে মোহাম্মদ আরিফ, আরিফ ভাই, আমি একটু ম্যাচে আছি, সো দুঃখিত এখন জয়েন করতে পারতেছি না। ওকে, সো উই আর ব্যাক, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আবারও, বাট বুঝলাম না আগের ম্যাচে তুরাক 69 কোথায় ছিল, সে কি ঘুমিয়ে গেছে? সে তার ইন্টারনেট প্রবলেম এর কারণে মেবি ঢুকতে পারে নাই। ও হ্যাঁ, তোমার রিকোয়েস্ ট মাই আই থিংক টার্গেট, আমি তো আগেরটা, হ্যাঁ আমি তো এখন নিজেও নাই আগের ম্যাচে, আর ইনভাইট দিলাম আইনেস মুক্তারে। বলে তোমাদের ক্লান কি কন্ট্রোল প্লেয়ারের অভাব, আর এনে ভাই আমরা হচ্ছে মানে এফপিপি তে পুশ করছি, মানে এমন কোন ম্যাচ নাই, মানে আমাদের হচ্ছে আমার র্যাঙ্কিংটা দেখতে হবে, আমার হচ্ছে আই গেস 80 ম্যাচেসে 78টার মধ্যে আই গেস আমরা টপ 10 এ, এবং তার মধ্যে তুরাক ডাউনলোডেড দ্য লল, তুরাক আই গেস ডাটা ক্লিয়ার করছে। ও নাইস, সো তুরাককে এখানে কি করতে হবে, বিকজ সে কিন্তু মানে ডাটা ক্লিয়ার করে দেওয়ার কারণে সে ম্যাপ ডাউনলোড করে না, এই ব্যাড লাক ফর তুরাক। I guess, I don't know what just happened, but তুরাগের কাছ থেকে আশা করার ছিল না। ওকে, থ্রি ম্যান স্কোয়াড নিয়ে আবারও আমাদের ব্যাটল সিম্ফনি এগেনস্ট MSS, এবং MSS কিন্তু লাস্ট, মানে MSS এর কিন্তু এটা লাস্ট চান্স আই গেস, নাকি সমতায় আসার, সমতায় না আসলে কিন্তু দে উইল লুজ এগেনস্ট ব্যাটল সিম্ফনি, সো দেখা যাক। ইগল 117, হকার্স এভরিওয়্যার, ইগলার আমি বুঝি, মানে ডুও ভার্সেস স্কোয়াড খেলে আমরা দিন শেষে মোবাইল প্লেয়ার হয়ে গিয়েছিলাম টু বিকাম কনকারার্স, বাট স্টিল দ্যাট ডিডেন্ট হ্যাপেন অ্যান্ড উই আর স্টিল ইন এইস, দ্যাটস এই সিজন যদি এইস হয়ে যায় তাহলে আমরা হ্যাপি, এইসের প্যারাশুট নিয়ে ঘুমায় থাকবো। নাইস, ওকে, সো এখানে কিন্তু আবারও প্লেন প্যাথ আমরা একটু দেখে ফেলি, মানে খুবই ইজিলি পৌঁছে যাওয়া যাবে আমাদের বুট ক্যাম্পের উপরে, সো দেখা যাক কে ল্যান্ড করে। এখানে কিন্তু থ্রি ম্যান স্কোয়াড নিয়ে আবারও সিট সাকস, বিল্ডি কক অ্যান্ড মেগাট্রন অ্যান্ড MSS ইনফিনিটিভ, তানভীর, পাইরেট, V2 অ্যান্ড সালসাবিল ভাই আছে, এখানে আবারও একটু সালসাবিল ভাইয়ের কাছে চলে যাবো এখনই। যাক, ওকে ল্যান্ড করা শুরু করছে বিল্ডি কক অ্যান্ড এখানে সালসাবিল ভাই অলসো ল্যান্ডিং। ওকে, এখানে আমাদের মীর মুগ্ধ অলরেডি কমেন্ট করে ফেলেছে ইগল ইজ নো বট কিলার, ইয়েস ইগল ইজ নো বট কিলার, সে বট না কিল করতে দেয়, আমার সাথে মারামারি করছে একদিন, বোম দিয়ে মারি দিছে আমারে, ওরে বট কিল করতে দেয়নি দেখে। সো দেখতে পাচ্ছি এখানে কে সালসাবিল ভাইয়ের, এখানে হচ্ছে সাইড প্রোটোকল আবারও ধরতেছে, ইয়েস সে কিন্তু ল্যান্ড করতেছে, করে ফেলছে, অ্যান্ড এবার কিন্তু তাদের ল্যান্ডিং ভালো ছিল, একদম সাইড ধরে তারা সুন্দরভাবে নামছে। নাইস, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের ইগল মেসেজ পাঠিয়েছে মুগ্ধ পাবজি লাইটে বট মারতে গিয়ে মরে, এটা তো আমি গতকালকেও দেখছি,
মুগ্ধ তো হচ্ছে বটেদের বট, পাবজি লাইটে অনেকগুলো সুন্দর সুন্দর বট আছে, এবং বট যদি তোমার নক করে তাহলে ফিনিশ করে দেয়। এটা ওই পাবজি মোবাইলের বট না, ওটা সিরিয়াস বট, বাট ওখানকার বটগুলো খুবই স্মার্ট। ওকে বিলি কক, সে কিন্তু ওয়্যারহাউসে এখন দেখে ফেলছে, পাইরেট ভিডিও আগে দেখা উচিত এখান থেকে। ইয়াস, সে বুঝতে পারছে যে এখানে একটা প্লেয়ার আছে, সো আই গেস ফুটস্টেপও খুব পাওয়ার কথা। ওকে, এখানে কিন্তু ফল আউট ব্যাক আউট সবই করে ফেলতেছে বিলি কক, দেখা যাক। সো ফর লেভেল থ্রি ভেস্ট না, লেভেল টু ভেস্ট, বাট নো হেলমেট, সো টাক মাথায় সে দৌড়াচ্ছে, দেখা যাক টাক মাথায় কি হিট করে কিনা। ওকে, মীর মুগ্ধ লিখে ফেলেছে আমাদের পোর্শিয়া খুব বিগ ফ্যান, সো পোর্শিয়ার বিগ ফ্যানও কিন্তু চলে আসছে। অর হি ইজ স্মোকিং, স্মোকিং আই গেস, না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বিলি কক, তোমার কিন্তু স্মোক করা কোনো ভাবে উচিত না, স্মোক করবা না, খুবই খারাপ। আচ্ছা সিট টাকা নষ্ট। ওকে, পাইরেস ভি টু স্পুশিং, মানে বুঝতে পারছি কেন একটা প্লেয়ার আছে। মেগাট্রন ভাই, মেগাট্রন আই ডোন্ট নো মানে কি হলো, মেগাট্রন কিন্তু মানে ঢুকছে যে আমাদের পাইরেট কিন্তু বুঝতেই পারে নাই মানে। ওকে, ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক, মানে কি হলো আসলে বুঝতে পারলাম না। দেখতে পাচ্ছি MSS এরও তিনজন প্লেয়ার, সালসাবিল ভাই এবার কি পাইছে একটু দেখা দরকার, ভাই আমাদের সাসবিল ভাই, অ্যান্ড দেখা যাচ্ছে তানভীর ভাই কার 98 উইথ AKM, তারও কিন্তু সেম গান ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ QPZ উইথ উজি কম্বিনেশন, সো দেখা যাক। ওকে, হি ওয়াজ AFK মেবি, এই জায়গায় AFK হওয়ার কোনো সুযোগ নাই, এই জায়গায় AFK হওয়া মানে তোমার ম্যাচ হারা, অ্যান্ড ম্যাচ হারা মানে কিন্তু খুবই বাজে একটা অবস্থা। এখানে কিন্তু আবার দেখতে পারতেছি বুট ক্যাম্পের ভিতরে মেইন বিল্ডিংয়ে চলে আসছে কিন্তু আমাদের ব্যাল সিম্ফনি, দেখা যাক। ওকে, সো গাইজ, এতক্ষণ কিন্তু মানে কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, সো প্লিজ আমাকে একদিন দেখা সাক্ষাৎ করেন সবাই, যদি দেখা সাক্ষাৎ আমার সাথে করেন। এর আগে আমাদের সাথে কিরুয়েন কোর একটা অফিসিয়াল মিট হয়েছিল, সেদিন কিন্তু মানে অনেকক্ষণ ছিলাম আমরা একসাথে। আপনারা যদি সবাই একদিন আসেন, আমরা সিফরে বলছিলাম বাট সিফ আসেনি, খুবই খারাপ কাজ করছে, সে বলছিল আসবে কিন্তু আসেনি। এই রাতের বেলা বললে আমি কিভাবে আর বলবো, হামিমরো বলছে আমি বলছি রাতের বেলার জন্য আই গেস, যাই হোক, বাট কথা হচ্ছে নেক্সট টাইম অবশ্যই আমরা নেক্সট টাইম হ্যাঁ অবশ্যই অ্যাটেন্ড করব গ্র্যান্ড পার্টি করব। ওকে, এখানে আমরা একটা পার্টি প্ল্যান করব এবং পার্টির হোস্ট কিন্তু হচ্ছে আমাদের MSS আর ব্যাটল সিম্ফনি এখন, সো MSS ইনফিনিটিভ এর কাছে কিন্তু একটু আসি, আসলাম MSS ইনফিনিটিভ টিপিপি মোডে দেখার চেষ্টা, বাট নো লাক ইয়েট। এখানে মেগাট্রন কি করতেছে, মেগাট্রন কিন্তু মাথা একটু উঁচে উঁচে দেখতেছে। ওকে, মেগাট্রন কিন্তু বুঝতে পারছে এখান থেকে, ইয়াস সে কিন্তু দৌড় দিতে দেখছে, অ্যান্ড ওকে উপর থেকে দেখছি ড্রোন ভিউ নিয়ে। ওকে, তারা কিন্তু আবারও রোটেট করতেছে, অ্যান্ড বিল হিকক, বিল হিকক কিন্তু বক্সের পাশ থেকে দেখতেছে। ওকে ভাই, মানে মেগাট্রন ভাই কিন্তু দেখে ফেলছে। ওকে, এখানে হচ্ছে MSS লাভ বলেছে আমাদের কৃষক, আর আরমান ইসলাম ইজ সেইং আই এম হোস্ট স্ট্রিমার, আই এম নট হোস্ট স্ট্রিমার, আই এম এ গুড স্ট্রিমার, যাই হোক ব্যাপার না। ওকে, সো মেগাট্রন ভাই আবার ভাইরাল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, মেগাট্রন ভাই কেমনে জানলো এখানে কি করতেছে, কোথায় সিট, কোথায় ভাইরাল, সে মেবি পুশ করার জন্য ট্রাই করতেছে অনেক বেশি। মানে একটু আমি একটা জিনিস দেখলাম যে মানে বিলিকক ভাইয়ের সাথে মেগাট্রন ভাই, মানে মেগাট্রন ভাইকে দেখলাম সে কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গায় দেখছে যেখানে হচ্ছে মানে দেখার মানে কোনো চান্সই ছিল না। MSS তানভীর যে এখানে আছে সে কিন্তু খুব সুন্দরভাবে ওইখানে তাকাইছে, যদি একটা পিক দিত তাহলে কিন্তু এখানে খেলা কত হয়ে যেত আমাদের MSS তানভীরের জন্য, বাট সালসাবিল ভাই কিন্তু হিট খাইছে, বাট স্টিল ইজ গুড। এখানে কিন্তু MSS ইনফিনিটিভ যে এই পাশে আছে সিট কিন্তু তাকে আই গেস এতক্ষণে নিউজ দিয়ে দিছে, সো দেখা যাক। এখানে কিন্তু ফাইনাল চান্স ফর MSS টাইন ভার্সেস এখানে ব্যাটল সিম্ফনি কিন্তু জয়ের জন্য লড়াই করছে, এখানে কৃষক ব্যাটল সিম্ফনির জন্য লাভ রিয়াক্ট দিয়ে সাপোর্ট করছে সেটা জানিয়ে দিল,
সো থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমাকেও একটু লাভ দেন আমারও দরকার সাবস্ক্রাইবার ওকে বিল হিকক কিন্তু এখানে খুব সুন্দর একটা পজিশনে আছে সে কিন্তু এখানে গান একদম পকেটের ভিতরে রেখে দিয়ে সে দেখার চেষ্টা যায় আগে এনিমি কোথায় এনিমি কি এই সামনের বিল্ডিং আছে কিনা সে দেখার চেষ্টা করতেছে বাট এখানে কিন্তু কেউ নাই সবাই হচ্ছে সোজা সামনে ওকে এবার তার একদম লাস্ট জোন পর্যন্ত ওয়েট কর ওকে এখানে কিন্তু তারা জোনের একদম ভিতরে কোনো চিন্তা নাই তারা সবাই বসে থাকবে অনেকক্ষণ এবার কিন্তু দেখতেছে সালসাবেল ভাই কিন্তু অনেক লুট ভালো করছে সো অনেকগুলো ফার্সেট আছে তার কাছে ছিল পুরোই ব্যাড লাক সালসাবিল ভাইয়ের জন্য এটা নিয়ে আসলে আই গেস আই হ্যাভ টু আস্ক হিম যে আসলে প্রবলেমটা কি হয়েছিল সালসাবিল ভাইয়ের সো দেখা যাক সালসাবিল ভাইকে জিজ্ঞেস করে দেখি অ্যান্ড সো ফার কিন্তু দেখতে পাচ্ছি যে এমএসএস কিন্তু ফল বিহাইন্ড আমাদের ব্যাটল সিম্ফনি অ্যান্ড এখানে আমাদের নেক্সট ম্যাচ কখন হবে ওকে ওকে সো ফার এখানে দেখতে পেলাম একটা আই ডোন্ট নো বাট হোয়াট অ্যালার্ট আচ্ছা আমাদের নেক্সট ম্যাচ হবে ডেমনস ভার্সেস আই এম নট যেটা কিনা আগামী 3 মিনিটের মধ্যে Hello. Hello. This is not the last match.
এটার পর লাস্ট ম্যাচ হবে এমএসএস এর সাথে, মানে এখান থেকে যে হারবে নাকি জিতবে সেটা না, ওইটা লাস্ট ম্যাচ হবে। তো ওইটা ডিসাইড করবে যে কোন টিমটা অ্যাকচুয়ালি উঠবে, এমএসএস নাকি। ওকে ওকে ওকে, সো এখানে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল আমাদের গ্রুপ এ থেকে কিন্তু মানে ওয়েন্ট থ্রু আমাদের ওয়াচ ইউর হেড এন্ড কেএস আই গেস রাইট। ইয়েস, এখানে কিন্তু সেকেন্ড গ্রুপে কিন্তু সো ফার মানে আমাদের ব্যাটল সিম্ফনি কিন্তু অনেক আগে আছে। হ্যাঁ আই গেস ব্যাটল সিম্ফনি অ্যাকচুয়ালি থ্রু করে ফেলছে নেক্সট রাউন্ডে। তো এখানে কিন্তু আমি ইনভাইট পেয়ে গেছি আমাদের নেক্সট ম্যাচের জন্য অ্যান্ড আই অলরেডি জয়েন্ড, সো দেখা যাক এখানে কি অবস্থা হয়। ওকে গাইজ, যারা যারা এতক্ষণ আমার সাথে আছেন, ইফ ইউ গাইজ হ্যাভেন সাবস্ক্রাইবড অলরেডি প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর পাবজি মোবাইল কন্টেন্টস, অ্যান্ড আপনারা যদি আপনাদের ফ্রেন্ডসদেরকেও একটু কাইন্ডলি মানে আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলটা দেখা একটু বলেন যে ভাই কর বেচারা অনেকক্ষণ ধরে বকবক করতেছে, প্লিজ দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল টু মি। এখানে হচ্ছে এখন আমাদের মানে ম্যাচ 8 অফ গ্রুপ বি, এখানে কিন্তু আমার এখন ইনভাইট করে ফেলেছি না তার আগে চলে আসছে পসেসিভ টিম কোথায়। ইউএ কাছে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। ওকে সো আই খুব তাড়াতাড়ি জয়েন করতে হবে। ইয়েস তো ফার এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হচ্ছে সবগুলোতেই ফেয়ার ম্যাচ ছিল, কারো কোনো কমপ্লেন নাই, হ্যাক ট্যাক কিছু এরকম কিছু ছিল না এই ধরনের আই গেস। মানে আমরা যেহেতু সবাই পরিচিত এন্ড এখানে আই গেস কোনো ধরনের ইস্যু আসা উচিত না, এন্ড এখানে কিন্তু মানে স্ট্রিম স্নাইপ বা এই ধরনের কোনো ইস্যু আই গেস হয় নাই, বিকজ এখানে আমার স্ট্রিম ডিলে কতক্ষণ ছিল সেটা আমি রিভিল করতে চাচ্ছি না, বাট স্টিল স্ট্রিম ডিলে ওয়াজ মোর দেন 1 মিনিট, দ্যাটস দ্য থিং, বাট কতক্ষণ এক্স্যাক্টলি সেটা বলবো না, বাট লেটস সি কি অবস্থা হয়। এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পেকটেটার্স টিমের সবাই চলে আসছে, বাট দ্য প্লেয়ার্স হ্যাভেন্ট কাম অলরেডি। এখানে আমি নাফিসকে দেখি একটু, নাফিসের কি অবস্থা। ওকে নাফিস উইথ টিডি সামনান, নাফিস কিন্তু সিজন 7 এর কনকারার অলরেডি, অ্যান্ড ওকে 4937 পয়েন্ট নিট এইস কনকারার হয়ে গিয়েছে সে অলরেডি, নাইস। ওকে 208 ম্যাচেস 83 উইন্স, নাইস, 4 KD অলমোস্ট, নাইস গেম প্লে। ওকে স্পেকটেটার্সরা চলে আসছে বাট আমাদের প্লেয়ার্সরা কোথায়। আমি কিন্তু পোর্শের কেডি দেখতে পাচ্ছি 5.61। ওরে বাবা, পোর্শের কেডি কি অবস্থা। 7 আমি ডিজেল কেডি দেখতে 4.81। ওকে এটা ম্যাটার করে না, 47 ম্যাচে মানে 27 উইন্স 97 টপ 10। ওকে সার্ভাইভাল রেট তো অনেক, 24 কিলস, ওরে বাইরে ভাই ভাই, নাইস নাইস ভাই ভাই। আমার ড্যামেজ টেক তো দেখো ভাই, হাইয়েস্ট ড্যামেজ আমি খুব কষ্ট পাইছি, 3270 ছিল পোর্শিয়ার, তোমার কত, 29 এই সিজনে, ওরে বাবা অস্থির। আমি ড্যামেজ তো নিয়ে সন্তুষ্ট খুবই, 4000, নাইস, 4000 টাচ করছে অনেক, নাইস।
কিন্তু কথা হচ্ছে আমরা যদি স্পাইডিকে দেখি, স্পাইডি স্পাইডি কোথায়? স্পাইডি কি সিক্স সিক্স চলে আসছে? স্পাইডি কেডি 3.442 ম্যাচেস, সে কিন্তু ড্যামেজ দেয় অনেক কিন্তু কিল নেয় পায় না, বিকজ আই গেস তোমরা কিল খায় দাও তার, যেমন সে আমাদের কিল খেয়ে দেয়। হ্যাঁ সে সব কিল নেয়, এক্সপার্ট এক্সপার্ট, বুঝতে পারছি। সো এখানে আমি বুঝতে পারতেছি না, মানে আমাদের টিমের বাকি প্লেয়াররা কোথায়? মানে আমার সাথে তো প্রায় সবারই অ্যাড আছে, এখানে দেখতেছি না কাউকে। আচ্ছা এবার মেবি তোরা আপনার ম্যাপ ডাউনলোড করে আস। আমরা তুরাগের অবস্থা দেখে আসি। তুরাগ কিন্তু তার মেইন CR7 যে আইডি আছে সেটা দিয়ে কিন্তু আমাদের সাথে প্রায় খেলে। সো এই ম্যাচ নিয়ে এসে ওকে স্কোয়াডে একটা ম্যাচও খেলে নাই, বুঝতে পারছি কারণ CR7 ওর কে ওর মানে টেন ড্রাগনের না। হ্যাঁ হ্যাঁ সে হচ্ছে আমাদের দুইজনের সাথে আছে। সো মানে আমাদের সাথে একটা টুর্নামেন্ট আছে, এখানে আরেকটা টুর্নামেন্ট আছে হচ্ছে মানে স্ক্রিমে আছে হচ্ছে বাই দ্য ওয়ে সাথে। সো সবার সাথেই আছে, গুড নিউজ দ্যাট ইজ। এখানে কিন্তু আই এম নট এ সফটওয়্যার, আচ্ছা আই এম নট এ, চারজন একসাথে জয়েন করে ফেলছে, নাইস। সো স্টার্ট এখনি করা উচিত। স্টার্টেড ম্যাচ কিন্তু, ইয়েস ম্যাচ হ্যাজ স্টার্টেড। এখানে দেখা যাক কি অবস্থা হয়। এন্ড এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউবে কিন্তু সো ফার 264 সাব। এখানে কিন্তু অলরেডি আজকের জাস্ট একটা স্ক্রিমের ম্যাচে কিন্তু আমি বেশ প্রায় 20 মতো সাব হয়ে গেছে। ওকে এখানে ওয়াচ ইউর হেড, ওয়াচ ইউর হেড স্বপ্নিল বলছে সাবস্ক্রাইবার না করলে হবে না, তুমি সাবস্ক্রাইব করো না, করোনা এটা শুনে আমি অনেক কষ্ট হয়েছি স্বপ্নিল, প্লিজ করে ভালো। ওকে এখানে প্লিজ সাব, আর ওয়াচ ইউর হেডের বাকি মেম্বারদেরও একটু প্লিজ বললো সাব করতে, তাহলে আমার আরও কিছু সাবস্ক্রাইবার বাড়ে। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। ওয়াচ ইউর হেডের যতগুলো ক্ল্যান আছে সবাইকে দিয়ে করো, ইয়েস প্লিজ। তোমার আরির যে ক্ল্যান ছিল সেটা দিয়েও বললো, যদি সেখানে অন্য প্লেয়ার্সরাও থাকে প্লিজ লেট মি have some more subscriber. এখানে আমার জাস্ট একটাই আশা যে এই টুর্নামেন্ট শেষ হইতে হইতে যাতে 300 ক্রস করে ফেলে। আর গাইস আপনারা যদি আমার সাপোর্ট করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এটা পসিবল, এটা কোনো বিষয়ই না আপনাদের জন্য, প্লিজ সাব। আই এম নট কে দেখতে পাচ্ছি, আই এম নট আবিদ, সাফিম, নাদিম অ্যান্ড অকন্ত, অকন্ত আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ, সরি ইফ আই এম স্বপ্নীল বলছে যে প্যারা নাই 138 মেম্বার দিয়ে করাবো, তুমি যদি ভাই 138 মেম্বার দিয়ে কালকে আমার 300 সাব করাও তাহলে দেশে আসলে তোমার জন্য দাওয়াত আছে আমার বাসায়। এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু জাম্প করে ফেলছে, অ্যাজ অলওয়েজ আমাদের মেইন বিল্ডিং এ যাচ্ছে কিন্তু আমাদের ব্যাটল সিম্ফনি, অ্যান্ড সাইড ধরে ফেলছে আমাদের আই এম নট। এখানে কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু অলরেডি লুট করা শুরু করে দিয়েছে, প্যান হাতে, সিট সাকস ইজ রানিং, ওকে থ্রি টাইমস সহ এখানে মেগাট্রন ফার্স্ট অলরেডি মেগাট্রন করে নক করে দিয়েছে একজনকে। ওপেন এ থাকা অবস্থায় মেগাট্রন কিন্তু উলফ হেড আমাদের নেকড়ে কিন্তু দৌড়ে যাচ্ছে গেট স্কিল। এখানে আবারও একটু মেগাট্রনের দিকে দেখি, ওকে ইটস এক্স আর মেগাট্রন ইজ পুশিং, এখানে মানে পুশ করা ছাড়া কিন্তু মানে দে হ্যাভ নাথিং এলস টু ডু বিকজ কিন্তু এখানে নাম্বার তারা একটু তাড়াতাড়ি ম্যাচটা শেষ করতে চাচ্ছে আই গেস। ইয়েস রাত অনেক হয়েছে এন্ড আমাদের কিন্তু ম্যাচ এখনই করতে হবে। এখানে সাফিম ভাই কিন্তু এখানে বেশ কয়েকটা হিট খাইছে, তুরাগ 69 ওকে তুরাগ ইজ নক, ওকে সো আই গেস দে উইল ফল ব্যাক ফর নাও, কে তার ফলো করতেছে এখানে দেখা যাচ্ছে। সো দে আর ফলিং ব্যাক, এখানে কিন্তু ওকে বিগ ফ্যান সেভ টি না পিস ইজ সেভ, ওকে সিট সাক, ওকে সিট কিন্তু এখানে না, ওকে নাইস সিট কে ফিনিশ কিন্তু করতে পারে না এখনো। সো দেখা যাক কি অবস্থা, এখানে বিল হিকক কোথায়, আচ্ছা বিল হিকক কোকে দেখতে পাই, বিল হিকক এখানে নক করে, বিল হিকক ভাই নক, ও শিট, সো ওয়াইল্ড সিম্ফনি ওকে
ওপেন দিয়ে দুইজন কেন ভাই কেন খুবই বাজে ডিসিশন এখানে মানে খুবই বাজে খুবই তিনজন যেটা বলতেছিল এরকম মানে খুবই বাজে ডিসিশন ওকে সো এখানে আই এম নট এর আরেকজন প্লেয়ার আই এম নট আবি তার হেলথের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে এটা কিন্তু আসলে খুবই আনএক্সপেক্টেড যে মানে দুইজনকে নক করার পরে যদি তিনজন সেখানে গিয়ে মারা যায় এত সুন্দর ফাইটটা দেওয়ার পর মানে তাদের বাজে না কি করব তারা আসলে পেশেন্স হোল্ড করতে পারে না এটা হচ্ছে তাদের মেইন প্রবলেম ছিল এখানে তুরাককে তুরাককে ফিনিশ করছে বাট এখানে ফিনিশ কনফার্ম করে কিন্তু কোনো লাভ নাই ইউ হ্যাভ টু উইন দা ম্যাচ টু উইন দা গেম এন্ড আমি তার কাছে যে টমিগানটা দেখতেছি আমার মনে হয় না যে টমিগানটা নিয়ে সে এটিএম এর সাথে হেড টু হেড পারবে কিংবা একেএম মানে দেখা যাক ওকে এখানে কিন্তু আই এম নট অ্যাকাউন্ট ক্লাস করে দিয়েছে ওকে হ্যাঁ সে যদি তোরাকের কাছ থেকে একটু লুকটা করে পাবজি মোবাইল স্ক্রিম এরিনা এখানে হচ্ছে ফিক্সড যে কয়টা স্কোয়াড ছিল টোটাল 32টা আই গেস সো সেই 32টা স্কোয়াড নিয়ে কিন্তু এখানে ফাইট হয়েছে অ্যান্ড সো ফার টিম গ্রুপ এ আর বি এর ফাইট এখন পর্যন্ত হয়ে গিয়েছে সো সো ফার গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন ছিল আমাদের ওয়াচ ইউর হেড অ্যান্ড কেএস কিন্তু ট্রেইল করতে করতে কিন্তু খুব ভালো একটা পজিশনে তারাও চলে আসছে অ্যান্ড তারপরে কিন্তু আমাদের এখানে ব্যাটল সিম্ফনি কিন্তু সবাইকে মানে খুবই দাপিয়ে বেড়াচ্ছে যা দেখতে পেলাম আমাদের ফার্স্ট ম্যাচ থেকে এগেইনস্ট আই এম নট বাট এমএসএস এর সাথে কিন্তু তাদের মানে বিশাল একটা ফাইট হয়েছে খুবই সুন্দর ফাইট ছিল ওকে এখানে দেখতেছি টিডি নাফিজ একটু পরপর মেসেজ দেয় আর মেসেজটা মানে ডিলিট করে কাহিনীটা কি নাফিজ আমার ইউটিউব যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাব রিয়েলি মানে সেটা আমাকে অনেক হেল্প করে থাকবে আর তোমাদের মানে ডমিনেটর্সের যদি আরও যারা যারা আছে যদি কেউ মানে আরও বেশ কয়েকটা ইমেল দিয়েও করতে চাও কইরো নো প্রবলেম বাস সাবস্ক্রাইব নেক্সট ম্যাচ কখন শুরু হবে এখনই শুরু হয়ে যাবে আই গেস এস ইনভিটেশন পেয়ে গিয়েছি এন্ড আই মিন তো আজকে এটা বি গ্রুপের লাস্ট ম্যাচ বি গ্রুপের লাস্ট ম্যাচ এন্ড আজকের মতো ওকে এখানে আমাকে বলেছে সাবস্ক্রাইব করলে খুশি হবা অবশ্যই খুশি হব না কেন এই দুইটা টিম আবার কেন ওদের তো একটা ম্যাচ হইছে জাস্ট সাবস্ক্রাইব করলে অনেক অনেক খুশি হব ডিক্টেটর প্লিজ সাবস্ক্রাইব এন্ড যদি পারো তাহলে মানে ক্ল্যানের বাকি মেম্বার যারা আছে তাদেরকে দিয়ে একটু কষ্ট করে সাব করো আর বি রিলি হ্যাপি সো ফার এখানে আই এম লুকিং এট 20 পিপল কারেন্টলি এখানে কিন্তু দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি অ্যাট লিস্ট মোর দ্যান 15 পিপল আর কারেন্টলি ওয়াচিং সো মানে সবার জন্য অনেক বড় একটা শাউট আউট রইল ফ্রম মাইসেলফ অ্যান্ড অলসো ক্যারুয়েন কো গেমিং তারা কিন্তু অনেক মানে কষ্ট করে খুব শর্ট টাইমের মধ্যে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট অলরেডি অর্গানাইজ করে ফেলেছে অ্যান্ড সো ফার রেসপন্স কিন্তু খুবই সুন্দর অ্যাজ ফার এজ আইভ সিন সো ওকে সো লাস্ট ম্যাচ যদি এখানে আই এম নট ওকে করে দিলাম খিলখিলায় হাসি দাও ভাই খিলখিলায় হাসি দেয় হচ্ছে ডক্টর শিহাব ডক্টর শিহাব যেমনি হাসি দেয় আমি যদি তার চার ভাগের এক ভাগ হাসি দিতে পারতাম আমার 1000 সাবস্ক্রাইবার দিতে শিহাব ভাইয়ের হাসি দেখে তার সাব হয়েছে ফলোয়ার বাইরে যায় মানে আমি এটা কেন জানি পারি না আমি দেখছি অনেক নীরস প্রকৃতির মানুষ ইন রিয়েল লাইফ মানে সিরিয়াস টাইপের এখানে দেখতে পাচ্ছি আই এম নট সাফিম কিন্তু ঘুষায় বেড়াইতেছে আমাদের সিট সাকসকে আগের ম্যাচে মারছিল এই ম্যাচে প্রতিশোধ হবে কি হবে না সেটা বুঝতে পারবো ওকে ওকে
সো ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে, এইটা কিন্তু ডু অর ডাই ম্যাচ ফর আই এম নট ক্ল্যান অ্যান্ড ব্যাটল সিম্ফনি কিন্তু তাদের উইনিং স্ট্রিক বজায় রাখতে চেষ্টা করবে, সো দে উইল বি ইন হাই অ্যালার্ট অ্যান্ড আই এম নট উইল ট্রাই দ্য লেভেল বেস্ট, লেটস সি। I am not sure dekhte pachhi ekhon and both clans have landed and started landing, let's see ke age land kore ke main building to dhore ekhane kintu ekhon at least uchit I am not a je main boot camp er je boro building seta ke hold kora, so I guess if they can do that ekhane kintu mane atkano kono byapari na tara kintu main building ta dhorte chaichilo but still মেগাট্রন কে দেখতেছে কিন্তু একা মেইন বিল্ডিং এ ধরতেছে একজন শুধু আলাদা হয়ে গেছে আর একটু নাম না একসাথে নাম ওকে এখানে এই নাদিম আলাদা হয়ে গেছে আচ্ছা ওকে এখন তো সিট সাক নক করে দিছে এখন আচ্ছা সিট তো ছোট নাইস পাওয়ার বাকি সবাই গান ছাড়া দৌড়াচ্ছে আচ্ছা সাফেন গান পেয়ে গেছে ও আই এম নট সাফেন ডেড তো রাখ the nice go okay turak kintu ekhane finish kore diyeche so so far ekhane amra dekhte pacchi 7 okay 6 okay 4v2 okay okay six sack okay abe prepare korche vector ne uthe six sack ke knock pichon theke tag and turak rock okay turak kintu amader shesh match er shesh hashi ta diyei dilo and turak 69 with two kills with two kills yes so amader next round e b group theke throw korlo by the way orthat battle symphony and mxs oh wow so ekhan theke first e kintu seed ke knock korar chesta ta khubi bhalo chilo but pichon theke jodi turak na ashto tahole i guess tahole ora kintu ta bole po ekta chance chilo niche sarve So I guess that's it for tomorrow, right? Yeah. Yep. So এখানে কিন্তু এখন I guess we need to hear some words from Rukun and Ecstasy, I guess, if they're here. Rupia match better. Okay, I এখানে আমি হচ্ছে Rukun কে একটু ডাকা উচিত। ওনার কথা ক্লিয়ার ছিল না কথা একদমই ক্লিয়ার ছিল না আমি আবার করতে কম্পিউটার নিতেছি ওকে হ্যালো রকন ভাই বলো আপনি কিছু বলতে চান তাহলে এখন না না কিছু বলো সো আই গেস আজকের মতো কিন্তু আমাদের ম্যাচ এখানেই শেষ রাইট হ্যাঁ শেষ ওকে সো আগামী কালকে আমাদের ম্যাচ উইল স্টার্ট ফ্রম 10 রাইট Yes. So okay guys, jara jara etokhon amader sathe live e chilen, amader kintu ajker group A and B er kintu first je round chilo seta kintu completed and group A theke kintu Watch Your Head and KS King of Spades tara kintu second round e chole giyeche and amader MSS and amader Battle Symphony they have just okay ekhane amake likheche nice stream time burner from Megatron okay Rakib bhai thank you প্লিজ সাব করেন একটু খুশি হব অনেক আর হচ্ছে রাকিব ভাইয়ের কাছ থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা বেশ কয়েকটা হিট দেখতে পাইছি সো রাকিব ভাই বিগ শাউট আউট টু ইউ অ্যান্ড অলসো টু ব্যাটল সিম্ফনি কিন্তু খুবই সুন্দরভাবে মানে ফার্স্ট রাউন্ডটা মানে অতিক্রম করে গিয়েছে অ্যান্ড অলসো MSS আজকের একমাত্র টিমই ছিল ব্যাটল সিম্ফনি যারা টানা প্রত্যেকটা ম্যাচ জিতেছে ইয়েস সো ফার্স্ট রাউন্ডও যেটা হয়নি মানে কেস কিন্তু ফার্স্ট ম্যাচ হারার পরেও তারা কিন্তু পরে ডমিনেট আগে ডমিনেট করছে কিন্তু মানে স্ট্রেট উইন কিন্তু ছিল একমাত্র আমাদের ব্যাটল সিম্ফনি সো নাইস গেম প্লে বাই ব্যাটল সিম্ফনি সো সো ফার কিন্তু আজকের মতো আমাদের স্ট্রিম এখানেই শেষ সো আমার কিন্তু অনেক থ্যাংকস টু আমাদের পোর্শিয়া সিফ কাপলকে অ্যান্ড অলসো টু রকন ফর ইনভাইটিং মি টু দ্য স্ট্রিম এখানে কিন্তু আজকে যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ So thank you guys, thank you for tuning in. So tomorrow, same time, same place, visit my channel and please watch my other contents as well. So till then, next time. So I'm signing out for just now.